নিধান তমাল বর্ণম শ্রীতবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম ইয়ং প্রবজন্ত মনোপেতমপেত কৃত্যং দৈপায়ন বিরহ কাতরা জুহাপ পুত্রেতি তন্ময়তয়া তরব বিনেতু তং সর্বভূতোর্দং মুনিমান তস্মি নীলাঞ্চল নিবাসায় নিত্যয় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ। বাগীষজস্য বদনে লক্ষ্মীর্যস্য সুবক্ষসি যস্যস্তু হৃদয়ে সংবিত্তং শ্রী নৃসিংহং মম। বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণভক্তিপ্রদে দেবী সত্যবতে নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়ং মুদিরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। সর্বদেব মধ্যে গুরুপাদ পদ্ম ভগৎ সম্বন্ধ প্রদাতা অভিন্ন ভগবত বিগ্রহ নিতলা প্রবিষ্ট পরমাংশ পরিব্রাজ আচার্য বর্জ অষ্টত্র শতশীল ভক্তি বৈভব পুরী গোসাই মহার্যঙ্কর অশোক অভয় চরণ কমলে সাষ্টাং দণ্ড প্রণীপদ করতে তাঁকর অহৈতুক কৃপা প্রার্থনা করি। জগদ্গুরু শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোসাই প্রভুপদ রাতুল অশোক অভয় চরণে ষষ্ঠ দণ্ড প্রণীপাত করে তাঁকর হইতে প্রার্থনা করি। মধ্যে শিক্ষাগুরু পরমারত্ন শিল ভক্তি বিচার বিষ্ণু গোস্বাই মহারাজ চরণ কমলে ষষ্ঠ দণ্ড প্রণীপাত করতে তাঁকর হইতে প্রার্থনা করি। সমস্ত আচার্যবর্য গুরুবর্গ গুরু পরম্পরা গৌড়ীয় সারস্বত ভক্তবৃন্দক চরণ কমলে ষষ্ঠ দণ্ড প্রণীপাত করতে তাঁকর হইতে প্রার্থনা করি। সম্পস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী সজ্জনবৃন্দ শ্রোতৃবৃন্দ ভগবত পিপাসি ভক্তজনবৃন্দ সমস্ত চরণ কমলে ষষ্ঠ দণ্ড প্রণীপাত করতে অহৈতুক প্রার্থনা করি। মদনমোহন জীবীঙ্ চরণের কোটি কোটি ষষ্ঠ দণ্ড প্রণাম তাঁকর অহৈতুক প্রার্থনা করি। বিশ্বেশ্বর মহাদেবঙ্ চরণ নমন করি। জগজ্জননী জগৎময়া ঠাকুরাণীজী হনুমন্তলাল সমস্ত চরণ কল বাঞ্ছিত ষষ্ঠ প্রণীপা সমত অহৈতুক প্রার্থনা করি। শ্রীরাধে শ্লোক সাউন্ড হচ্ছে না বেশি সাউন্ড ইয়ে হচ্ছে শ্লো টেক আজ আমি ভাগবতর ভাগবত রসশাস্ত্র ভক্তিরস পাত্র কুযাই ভক্তিরসশাস্ত্র প্রবেশ করা শ্রীমদ ভাগবত শাস্ত্র যত্র ভাগবতে যদা ক্রিয়তে শ্রুয়তে চাপি শ্রীকৃষ্ণ যত্র নিশ্চিত। ভাগবত শাস্ত্র যেটি কীর্তিত হচ্ছেন ভাগবত মানক মুখর বিন্দু মানে সাধু মানক মুখর সেইটি নিশ্চিত রূপে ভগবান বিরাজমান করতে তেমন বড় কৃপা ঠাকুরজী বড় হইতে কৃপা। আজ ভাগবত দ্বিতীয় দিবস আমি গতকাল আস্বাদন করলে মাহাত্ম্য বিষয় ভাগবত 365 অধ্যায় দ্বাদশ স্কন্ধ
18,000 ଶ୍ଳୋକ ବିଶିଷ୍ଟ, କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ସବୁ ଶ୍ଳୋକ ତ ସୁଲଭ ନୁହନ୍ତି, କିଛି ଅନ୍ତର୍ଧାନ ହେଇଯାଇଛନ୍ତି। ଯଦି ସବୁ ଶ୍ଳୋକ ପୁଙ୍ଖାନୁପୁଙ୍ଖ ବିଚାର କରାଯିବ ତାହେଲେ ବହୁତ ଦିନ ଲାଗେ। କିନ୍ତୁ ଭାଗବତରେ ପରମ୍ପରା ଅଛି ହନୁମନ୍ତ ପରମ୍ପରା। ହନୁମନ୍ତ ପରମ୍ପରା ମାନେ ହନୁମାନଜୀ ଯେଉଁ ପ୍ରକାର ଡେଇଁ ଡେଇଁ ଯାଆନ୍ତି, ଲମ୍ପ ପ୍ରଦାନ କରନ୍ତି, ସେହି ପ୍ରକାର ଜମ୍ପ ମାରି ମାରିଯିବ। କାହିଁକି ନା ଯାହା ହେଲେ ମଧ୍ୟ ଆମେ ସାତ ତାରିଖରେ ଜଗନ୍ନାଥଙ୍କ ପ୍ରାକଟ୍ୟୋତ୍ସବ ରହିଛି, ବିଶେଷ କରି ରଥଯାତ୍ରା। ସେଇଦିନ ଆମେ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କୁ ଜନ୍ମାଷ୍ଟମୀ ପାଳନ କରିବା ଏଇଠି। ତେଣୁ ଯତ୍କିନ୍ ଚେଷ୍ଟା କରିବା, ଯତ୍କିଞ୍ଚିତ ଆମେ ଯେତିକି ପାରିବା ଆସ୍ୱାଦନ କରିବା। ଜନ୍ମାଦଶୟତ ଅନୟାଦି ଇତରଶ୍ଚ ଚାର୍ତ୍ତେ ସବିଜ୍ଞ ସୋରା ତେନେ ବ୍ରହ୍ମ ହୃଦାଜ ଆଦି କବୟେ ମୁହ୍ୟନ୍ତି ୟତ୍ ସୁରୟଃ ତେଜ ବାରି ମୃଦଂ ୟତ ବିନିମୟ ଅତ୍ର ସ୍ଥି ସ୍ୱର୍ଗଂ ମୃଷା ଧାମ୍ନ ସେଦ ସଦା ନିରସ୍ତ କୋହକଂ ସତ୍ୟଂ ପରଂ ଧୀମହି। ମଙ୍ଗଳାଚରଣ, ଇଏ ତ ଅଦ୍ଭୁତ ମଙ୍ଗଳାଚରଣ କୁହାଯାଇଛି। ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାଗବତର ଅର୍ଥ ଏ ମଙ୍ଗଳାଚରଣରେ ସନ୍ନିହିତ ହୋଇକି ଅଛନ୍ତି। ଟୀକାକାରମାନେ ଆର 108 ଅର୍ଥ କରିଛନ୍ତି, କିନ୍ତୁ ଆମେ ଯତ୍କିଞ୍ଚିତ ତାକୁ ଟସ୍ ସ୍ପର୍ଶ କରିଯିବା। ଜନ୍ମାଦି ଅଶ୍ୟ, ଯେଉଁ ଭଗବାନଙ୍କର ଜନ୍ମ କର୍ମ ଗୁଣ ଲୀଳା ବୁଝିବାଟା ବଡ଼ କଷ୍ଟ। ବା ଏ ସୃଷ୍ଟି ଜଗତର ଯିଏକି ବ୍ରହ୍ମକୁ ପ୍ରଥମେ ଜ୍ଞାନ ଦେଇଥିଲେ, ଯେଉଁ ଭଗବାନଙ୍କୁ ସ୍ୱରାଟ କୁହାଯାଇଛି, ସ୍ୱୟଂ ରାଜତେତି ନିଜ ଇଚ୍ଛାରେ ବିଚରଣ କରନ୍ତି, ସବିଜ୍ଞ ଯିଏ ସବୁକିଛି ଜାଣନ୍ତି, ଭୂତ ବର୍ତ୍ତମାନ ଭବିଷ୍ୟତ ସବୁକିଛି ଜାଣନ୍ତି, ସିଏ ସବୁକିଛି ସର୍ବଜ୍ଞ, ସିଏ ସେ ନିଜ ଇଚ୍ଛାରେ ବିଚରଣ କରନ୍ତି, ସେ ହେଉଛନ୍ତି ଜଗତର ବିଧାତା। ବ୍ରହ୍ମାକୁ ଜ୍ଞାନ ପ୍ରଦାନ କରିଥିଲେ, ଯାହାଦ୍ୱାରା ବ୍ରହ୍ମା ବିରଞ୍ଚି ହୋଇପାରିଲେ, ବିଧାତା ହୋଇପାରିଲେ। ଏ ଯେଉଁ ତେଜ ବାରି ମୃଦା ଏତ ବିନିମୟ ତ୍ରିସର୍ଗ ଅମୃତା କୁହାଗଲା, ଏ ଯେଉଁ ମାଟି ଅଗ୍ନି ପାଣି ପବନ ମାଟି ଏସବୁ ଭଗବାନ ଦ୍ୱାରା ସୃଷ୍ଟ ପଞ୍ଚଭୂତ, ଯାହାଦ୍ୱାରା ଜଗତ ସୃଷ୍ଟି ହୋଇଛନ୍ତି। ତେଣୁ କହିଛନ୍ତି ମୁଁ ସେ ସତ୍ୟ ବସ୍ତୁ, ଭଗବାନ ହେଲେ ସତ୍ୟ, ସତ୍ୟଂ ପରମ ଧୀମହି କହିଛନ୍ତି, ସତ୍ୟଂ ସଚ୍ଚିଦାନନ୍ଦଂ ପରମ ପରମେଶ୍ୱରଂ ଧୀମହି ଧ୍ୟାୟମ। ଟୀକାକାର କହୁଛନ୍ତି ହେ ପ୍ରଭୁ, ଯିଏକି ଜଗତର ପରମେଶ୍ୱର ସଚ୍ଚିଦାନନ୍ଦ ସ୍ୱରୂପ, ଯିଏ ଜଗତର ସୃଷ୍ଟିକର୍ତ୍ତା ବିଧାତା ସଂହାରକର୍ତ୍ତା ପାଳନକର୍ତ୍ତା, ଯିଏ ସ୍ୱତନ୍ତ୍ର ସ୍ୱରାଟ ଈଶ୍ୱର ସର୍ବଜ୍ଞ ବିଭୁ, ଯାହାଙ୍କର ଜନ୍ମ କର୍ମ ଆଦି ବୋଧଗମ୍ୟ କରିବାଟା ବଡ଼ କଷ୍ଟ, ପ୍ରାକୃତ ବିଚାରରେ ଅପ୍ରାକୃତ ବସ୍ତୁକୁ ସ୍ପର୍ଶ କରିହେବନି, ସେଇ ସତ୍ୟ ଭଗବାନଙ୍କୁ ପ୍ରଣାମ କରୁଛୁ। ଏଠି ସତ୍ୟ ଶବ୍ଦ ଲଗାଇଲେ ସତ୍ୟଂ ପରମ ଧୀମହି, ତାହାର ତ ଜଗତର ଏକମାତ୍ର ସତ୍ୟ ଭଗବାନ। ତେଣୁକରି ବ୍ରହ୍ମା ଯେତେବେଳେ ଗର୍ଭସ୍ତୁତି କରୁଛନ୍ତି କୃଷ୍ଣ ଜନ୍ମ ପରେ, ସତ୍ୟବ୍ରତଂ ସତ୍ୟ ପରଂ ତ୍ରିସତ୍ୟଂ ଏ ଶ୍ଳୋକ ଉଠାଇଛନ୍ତି, ଏକମାତ୍ର ଜଗତରେ ସତ୍ୟ ହେଉଛନ୍ତି ଭଗବାନ। ତେଣୁ ମୃତ୍ୟୁ ସମୟରେ ଆମେ କହୁଛେ ରାମ ନାମ ସତ୍ୟ ହେ, ରାମ ନାମ ହିଁ ସତ୍ୟ, ତା ତ ଭଗବାନ ହିଁ ସତ୍ୟ। ଧର୍ମ ପ୍ରଜିତ କୈତବତ୍ର ନିର୍ମଛରାଣାଂ ସତାଂ ବେଦ୍ୟଂ ବାସ୍ତବ ବସ୍ତତ୍ର ଶିବଦଂ ତା ପତ୍ର ଉନ୍ମୂଳନଂ। ଇଏ ବି ମଙ୍ଗଳାଚରଣ କୁହାଯାଇଛି। ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତେ ମହାମୁନି କୃତେ କିମ୍ବା ପରେରୀଶ୍ୱର ସତ୍ୟ ହୃଦୟ ବରୁଧ୍ୟତେ ଅତ୍ର କୃତିବୀ ଶୁଶ୍ରୂଷବୀ ତତ୍କ୍ଷଣା। ଧର୍ମ ପ୍ରଜିତ କୈତବତ୍ର, ଅତ୍ର ମାନେ ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତରେ କ'ଣ ଅଛି, ଧର୍ମ କଥା ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। କି ଧର୍ମ, ପରମ ଧର୍ମ କଥା କୁହାଯାଇଛି, ଭାଗବତ ଧର୍ମ କଥା କୁହାଯାଇଛି, ମଣିଷର ଧର୍ମ ମାନେ ଜୀବର ଧର୍ମ କଥା କୁହାଯାଇଛି। ଦେଖନ୍ତୁ ଜୀବର ଧର୍ମ ଯାହା, ଆତ୍ମାର ଧର୍ମ ତାହା, ଭାଗବତ ଧର୍ମକୁ ତାହା କୁହାଯାଇଛି, ସନାତନ ଧର୍ମ ତାକୁ ହିଁ କୁହାଯାଇଛି, ଆଉ ପରମ ଧର୍ମ ସେ ହିଁ କୁହାଯାଇଛି। ବିଶେଷ କରି ଭକ୍ତି ଧର୍ମ ସେଇ, ପ୍ରେମ ଧର୍ମ ସେଇ ଏକ ପଦବାଚ୍ୟ, ଆଉ ବୈଷ୍ଣବ ଧର୍ମ ତାକୁ ହିଁ କୁହାଗଲା। ତେଣୁ ଗୋଟେ ଶବ୍ଦର ଏତେ ପରିଭାଷା ଶବ୍ଦ ରହିଛି। ତେଣୁ ବୈଷ୍ଣବ ଧର୍ମ, ଭାଗବତ ଧର୍ମ, ସନାତନ ଧର୍ମ,
ভক্তি ধর্ম, প্রেম ধর্ম, আত্মার ধর্ম, পরম ধর্ম, এ হচ্ছে ভাগবত বর্ণনা করা হয়েছে। তেমন বৈষ্ণব ধর্ম কোণসি সাম্প্রদায়িক কথা কুযায়নি, এটি জাতিভিত্তিক কথা কুযায়নি, এ আত্মার ধর্ম, আত্মা সমস্তম পাখির অসন্তি, আত্মা সমস্তম পাখির, এপরিকি পশুপক্ষী কীটপতঙ্গ সমস্ত ভিতরে, তেমন সমস্ত ধর্ম ইয়ে কুহলা, কিন্তু না আত্মা ভগবান অংশ, তার ধর্ম ইয়ে। আর ভাগবতরে কোণ করা হয়েছে যেতে সব মনপ্রসূত ধর্ম, কপোল কল্পিত ধর্ম, দৈহিক ইন্দ্রিয়জ জাগতিক ধর্ম সব উজ্জিত মূলোৎপাটন করা হয়েছে, বাস্তব ধর্ম কথা বর্ণনা করা হয়েছে। তেমন এই ধর্ম ভাগবতের প্রতিপাদিত ধর্ম যেমন জাণতি বেদ্যম বাস্তব বস্তু, জগতর বাস্তব বস্তু যেমন জাণতি কলা, তাঁর দুঃখ দূর হয়ে যাব, কিছু দুঃখ রহবানি, ত্রিতাপ উন্মোলন কুয়াগলা, জীব যে কষ্ট পাওছে না তার সমস্ত কষ্ট দূরীভূত হয়ে যাব, যদি বাস্তব বস্তু ভগবান শ্রীকৃষ্ণ যদি আমি জাঁপার। তেমন শ্রীমদ ভাগবত মহামুনি করতে মহামুনি বাদরায়ণ ব্যাসদেব লিখিছেন ইয়াকু, কিংবা পরের ঈশ্বর, এই ভাগবত শাস্ত্র বিদ্যমান থাও তো অন্য শাস্ত্র কিছু আবশ্যকতা নাই, যদি ভাগবত জনে মনন করিব, চিন্তন করিব, অনুশীলন করিব, পূজন করিব, আরাধনা করিব, উপাসনা করিব, শ্রবণ করিব, কীর্তন করিব, তাহলে তার আর কিছু আবশ্যক নাই, কিংবা পরের ঈশ্বর অন্য কিছু ঈশ্বর আরাধনা করিয়া দরকার নাই, কেন ভাগবত সাক্ষাৎ ভগবানকর শব্দ ব্রহ্ম কলেবর কুযাইছেন। সদ্য হৃদয় অবরুদ্ধতে যে ভাগবত কথা শুণুচান, যে ভাগবত কীর্তন করছেন অবশ্য শ্রদ্ধার সহিত, শরণাগত ভক্তির সহিত, যে তাকে শ্রবণ করছেন সদ্য অতিশীঘ্র অনতি বিলম্বে হৃদয় অবরুদ্ধতে, হৃদয় ভিতরে অবরুদ্ধ হয়ে যাবে কি ভগবান ঠাকুরজী প্রবেশ করি, হরি কথায় হরি কথায় হরি কোটি অছেন, হরি কথার হরি অছেন, তেমন হরিঙ্কর কথা হরিচরিত্র ভাগবত কৃষ্ণ চরিত্র ভাগবত অভ্যাস করতো নিত্য, এই কৃষ্ণঙ্ক চরিত্র উপর আধারিত ভাগবত কথা যদি আমি শ্রবণ করিয়া, শ্রবণ মাত্র নৈব মঙ্গল গোপী মানে কে, শ্রবণ মাত্রই মঙ্গল হব, কেমন মঙ্গল, ভগবান ভিতরে প্রবেশ করিয়া বাহারিকে যাওয়া ইচ্ছা করবে, শুশ্রূষী তৎক্ষণাৎ, শুশ্রূষী অর্থরে কিন্তু সিদ্ধ্রপাদ কিন্তু জন খালি ইচ্ছা করে মু ভাগ শুণাই যাবি তার মঙ্গল হয়ে যাবে, ইচ্ছা কলা মাত্র নিগম কল্পতর গলিতং পলং শুক মুখাদ্র সংযতং পিবত ভাগবত রসমালং মুহুরসিক ভুবিভাবক। শ্রীমদ ভাগবত নিগম কল্পতর গলিতং পলং, নিগম হচ্ছে বেদ শাস্ত্র, আগ মানে তন্ত্র শাস্ত্র, মানে বেদ বৃক্ষর বেদ কল্পলতিকার পরিপক্ক ফল হচ্ছে ভাগবত, পাচিলা ফল, বেদর পাচিলা ফল, বেদ হল গোটে কল্পবৃক্ষ, সেতির পরিপক্ক পোক ফল হচ্ছে শ্রীমদ ভাগবত রসাল যুক্ত, এতে ছিলকা নাই কি টাঙ্কু নাই কিছু নাই, খালি রস হি রস, এতে পিবত কুয়াগল, ফলকু কি পান করে কি ফলকু ভক্ষণ করা যায়, কিন্তু কোচেন ভাগবত রসম আলয়, ইয়ে ভাগবত এই প্রকার রসর আলয় মানে রসর ঘর, ইয়ে রস মানে আনন্দ, রস কি ভগবান রস ঐশ্য কুয়াগল, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, সে রসরাজ কুযাই, রস শব্দর অর্থ হচ্ছে আনন্দ, আনন্দর মূর্তিমন্ত প্রতীক হচ্ছেন ঠাকুরজী, তাঙ্কর রোম রোম নস নসর আনন্দে ভর, কিন্তু আনন্দ আনন্দ প্রদানী শক্তি হচ্ছে রাধারাণী, তেমন আত্মা হচ্ছেন কৃষ্ণকর রাধারাণী, সে আত্মারাম কুয়াগলা, তার অর্থ শ্রীকৃষ্ণকর আত্মা রাধারাণী, সেই আনন্দ প্রদানী শক্তি, সে শ্যামসুন্দর আজ মস্তরে রোচান রাধা স্মৃতিরে রোচান, সেইপাই কুযাইছে এটি রসমালয়, সে আনন্দ ভিতরে ডুবি অনেক, যেমনি রসগোল্লা রসগোল্লা রস ভিতরে থাকে, সেই প্রকার ভাগবত খালি রস রস হি রস, আনন্দে আনন্দ, কৃষ্ণ কথা বস্তুর আনন্দ, মুহুরু কলে হে রসিক মানে ভাবুক মানে আস বারম্বার পান কর, সুবিধা গোসাই কুছে রসিক যে ভাবুক যে সে আস্বাদন করি শ্রবণ করি বহুত আনন্দ পাইবে, ঘটনা এ প্রকার 28,000 মুনি কালি আমি আস্বাদন করলে সহস্র বর্ষ গোটে যজ্ঞ করা নমিশানরে একত্রিত হয়েছেন, যদৃশা ক্রমে রোমহর্ষণ সুত যে কি সুত গোস্বামী কুযাই উগ্রসভা সুত গোস্বামী সেটি পদার্পণ করেছেন, তাঁকু ব্যাসাসনরে আরূঢ় করেছেন,
ଆଉ ସମସ୍ତେ ତାଙ୍କୁ ନିବେଦନ କରୁଛନ୍ତି, ପ୍ରାର୍ଥନା କରୁଛନ୍ତି। ସୋନକାଦି ଋଷି ମୁଖ୍ୟ ପ୍ରମୁଖ, ସେମାନେ କହିଲେ ହେ ସୁତଜୀ, ହେ ନିଷ୍ପାପ ସୁତ, ହେ ଆୟୁଷ୍ମାନ ସୁତଜୀ, ଆପଣ କୁହନ୍ତୁ, ଆପଣ ତ ସବୁ ଶାସ୍ତ୍ର ଜାଣିଛନ୍ତି, ଯେତେ ଶାସ୍ତ୍ର ବେଦ ଇତିହାସ ପୁରାଣ ସଂହିତା ସ୍ମୃତିଶାସ୍ତ୍ର ସବୁ ଆପଣ ପଢ଼ିଛନ୍ତି, ସବୁ ଜାଣିଛନ୍ତି, ଆଉ ଗୁରୁ ଉପଦେଶ ବି ଆପଣ ପ୍ରାପ୍ତ ହୋଇଛନ୍ତି, ମହାତ୍ମାମାନଙ୍କୁ ବି ଆପଣ ସଂଲାଭ କରିଛନ୍ତି, ତେଣୁ ସବୁ ଶାସ୍ତ୍ରର ନିଚୋଡ଼ କଥା ଆମକୁ କୁହନ୍ତୁ, ସାର କଥା ଆପଣ ଯେଉଁଟା ନିର୍ଣ୍ଣୟ କରୁଛନ୍ତି। ୟତ୍ର ଅଞ୍ଜସ ଆୟୁଷ୍ମାନ ଭବତା ଯଦି ବି ନିଶ୍ଚିତ, ହେ ଆୟୁଷ୍ମାନ ଆପଣ ସମସ୍ତ ଏଇଠି ହାଉଲିଂ ହୁଏ ଏଇଠି, ହେ ଆୟୁଷ୍ମାନ, ହେ ନିଷ୍ପାପ ସୁତ ଗୋସ୍ୱାମୀ, ଆପଣ ତ ସବୁ ଶାସ୍ତ୍ର ପଢ଼ିଛନ୍ତି, ସବୁ ଶାସ୍ତ୍ର ଜାଣିଛନ୍ତି, ଇତିହାସ ପୁରାଣ ବେଦ ସଂହିତା ସ୍ମୃତିଶାସ୍ତ୍ର ସବୁ, ବିଶେଷ କରି ସଦ୍ଗୁରୁଙ୍କ ପାଖରୁ ବି ଶୁଣିଛନ୍ତି ସବୁକିଛି, ତେଣୁ ଆପଣ ଯେଉଁଟା ନିର୍ଣ୍ଣୟ କରୁଛନ୍ତି ଏ କଳି ପ୍ରହାତ ଝିଅମାନଙ୍କର କଲ୍ୟାଣ କେମିତି ହେବ ସେଇ କଥା କୁହନ୍ତୁ। କହିଲେ ଜୀବମାନେ ଯେଉଁ କଷ୍ଟ ପାଉଛନ୍ତି କଳିର ଆଗତ ଜୀବମାନେ, ଏମାନଙ୍କର କଲ୍ୟାଣ କି ପ୍ରକାର ହେବ ଆପଣ ନିର୍ଣ୍ଣୟ କରି କୁହନ୍ତୁ। ସବୁ ସାରର ଶାସ୍ତ୍ରର ସାରାତି ସାର କଥା କୁହନ୍ତୁ କହିଲେ, କାହିଁକି ନା ଲୋକମାନେ କି ପଢ଼ିପାରିବେନି ଶାସ୍ତ୍ର, ଏତେ ସମୟ ନାହିଁ କାହା ପାଖରେ, ଶାସ୍ତ୍ରରେ ବହୁତ କଥା କୁହାଯାଇଛି, ଭୂରିଣୀ ଭୂରି କର୍ମାଣୀ ଶ୍ରୋତବାଣୀ ବିଭାଗ ସହ କେତେ ଶାସ୍ତ୍ରରେ କେତେ କଥା କୁହାଯାଇଛି, ଭିନ୍ନ ଭିନ୍ନ ଶାସ୍ତ୍ରରେ ଭିନ୍ନ ଭିନ୍ନ କଥା କୁହାଯାଇଛି, କିଏ କହୁଛି ଲେଫ୍ଟ ଯାଅ, କିଏ କହୁଛି ରାଇଟ୍ ଯାଅ, କିଏ କହୁଛି ଉପରକୁ ଯାଅ, କିଏ କହୁଛି ତଳକୁ ଯାଅ, ଦୁନିଆ ୱେ ଦୁନିଆ ପଥ, ତେଣୁ ଭୂରିଣୀ ଭୂରି କର୍ମାଣୀ ଶ୍ରୋତବାଣୀ ବିଭାଗ ସହ କେତେ କଥା, ଏଣୁ ଅତ ସାଧୁ ତ୍ରୟସାରଂ ସମୁଦ୍ରତମ ନିଶ୍ଚୟ, ତେଣୁ ହେ ସାଧୁ ଏ ସମସ୍ତ ଶାସ୍ତ୍ରକୁ ନିଚୋଡ଼ କରି ତାର ସାରାତି ସାରକୁ ପରିବେଷଣ କରନ୍ତୁ, ବୃହିନ ଶ୍ରଦ୍ଧାନ ଆମକୁ କୁହନ୍ତୁ, ତାହେଲେ ଆମର କ'ଣ ଜନାତ୍ମ ସମ୍ପ୍ରସିଦ୍ଧ ଆମର ଆତ୍ମପ୍ରସନ୍ନ ହୋଇଯିବ। ସୋନକାଦି ଋଷିମାନେ ପ୍ରଶ୍ନ କରୁଛନ୍ତି, ହେ ମହାରାଜ ଆପଣ ସବୁ ଶାସ୍ତ୍ର ପଢ଼ିଛନ୍ତି, ସବୁ ଶାସ୍ତ୍ର ଜାଣିଛନ୍ତି, କିନ୍ତୁ ଏ ପ୍ରକାର କ'ଣ ମାଧ୍ୟମ ରାସ୍ତା ଅଛି ଶାସ୍ତ୍ରରେ ଲେଖା ହେଇଛି, ଜୀବମାନଙ୍କର କଲ୍ୟାଣ ହେବ, ଆତ୍ୟନ୍ତିକ କଲ୍ୟାଣ ହେବ, ଆପଣ ନିର୍ଣ୍ଣୟ କରି କୁହନ୍ତୁ। କାହିଁକି ନା କଳିଯୁଗ ଲୋକମାନେ ଅଳ୍ପ ଆୟୁଷ ମହାରାଜ, ପରମାୟୁ କମ୍, ଖାଲି ପରମାୟୁ କମ୍ ନୁହେଁ, ଅଳ୍ପ ପରମାୟୁ ଭିତରେ ସେମାନଙ୍କର ବୁଦ୍ଧି ବିଚଳିତ, ମନ ବିଚଳିତ, ସେମାନେ ହତଭାଗ୍ୟ, ସତ୍ସଙ୍ଗରୁ ବର୍ଜିତ, ତାଙ୍କର ଏତେ ମେଧା ପ୍ରଜ୍ଞା ଧୀ ଜ୍ଞାନ ନାହିଁ ଏସବୁ ଗ୍ରହଣ କରିବା ପାଇଁ, ଆଉ ସମୟ ନାହିଁ ପଢ଼ିବା ପାଇଁ ମଧ୍ୟ, ପଢ଼ିଲେ ବୁଝି ପାରିବେନି ସେମାନେ, ରୋଗଗ୍ରସ୍ତ ସେମାନେ ସବୁବେଳେ, ସେଥିପାଇଁ କଳିଯୁଗ ଆମମାନଙ୍କ ପାଇଁ ସେମାନେ ପ୍ରଶ୍ନ କଲେ, କହିଲେ କଳିଯୁଗର ଲୋକମାନେ ପରମାୟୁ କମ୍ ସେମାନଙ୍କର, ସମସ୍ତେ ଇନ୍ଦ୍ରିୟାସକ୍ତ ବିଷୟାସକ୍ତ ମନ ବିଚଳିତ ଶରୀର ରୋଗଗ୍ରସ୍ତ ଆଉ ସତ୍ସଙ୍ଗରୁ ବଞ୍ଚିତ ଦୁର୍ଭାଗା ସେମାନେ, ତେଣୁ ସେଇମାନଙ୍କର କଲ୍ୟାଣ କେମିତି ହେବ ଆପଣ କୁହନ୍ତୁ, ସବୁ ଶାସ୍ତ୍ରରୁ ବାହାର କରିଲେ। ପ୍ରାୟଣ କଳ୍ପ ସଭ୍ୟ କଳାବସ୍ମି ଯୁଗେ ଜନ ମନ୍ଦ ସୁମନ୍ଦ ମତେ ମନ୍ଦ ଭାଗ୍ୟ ଉପଦ୍ରୁତ, ମାନେ ପ୍ରାୟଣ କଳ୍ପ ଆୟୁଷ, ଅଳ୍ପ ଆୟୁଷ, କେତେ ବର୍ଷ କି ଶାସ୍ତ୍ରରେ 100 ବର୍ଷ କରାଯାଇଛି, ଶାସ୍ତ୍ରରେ କୁହାଯାଇଛି 100 ବର୍ଷ, କିନ୍ତୁ 100 ବର୍ଷ ବର୍ତ୍ତମାନ ବଞ୍ଚିବାଟା ବଡ଼ କଷ୍ଟ, ଯେଉଁ ପ୍ରକାର ବିଷାକ୍ତ ଖାଦ୍ୟ ଖାଉଛେ, ଯେଉଁ ପ୍ରକାର ପରିବେଶ ଭିତରେ ଆମେ ରହୁଛେ, ଆଉ ଯେଉଁ ପ୍ରକାର କର୍ମ ବି କରୁଛେ, ବଞ୍ଚିପାରିବାନି ଆମେ ଅଳ୍ପ ଦିନ ଭିତରେ, ହଁ ଯେତେ ଦିନ ଜୀବନ ଧାରଣ କରୁଛେ ସେଥିରେ ମଧ୍ୟ କ'ଣ ମନ୍ଦ ଆଳସ୍ୟ, ଏ ଲୋକମାନେ ଯେ ଅଳ୍ପ ତ ପରମାୟୁ ମିଳିଛି, ଦେଖନ୍ତୁ ସତ୍ୟଯୁଗରେ 1,00,000 ବର୍ଷ ପରମାୟୁ, ତୃତୀୟଯୁଗରେ 10,000 ବର୍ଷ ପରମାୟୁ, ଦ୍ୱାପରରେ 1,000 ବର୍ଷ ପରମାୟୁ, କଳିଯୁଗରେ 100 ବର୍ଷ ପରମାୟୁ, ଗୋଟେ ଗୋଟେ ଶୂନ କୋଟି କୋଟି ପଳାଇ ଆସୁଛି, ତେଣୁ ଏତେ ଅଳ୍ପ ସମୟରେ କ'ଣ ସାଧନ କରିବ ସେ, ଏପଟେ ଆଳସ୍ୟ ପରାୟଣ ପୁରା ସବୁ ଆଳସ୍ୟ, ଆଳସ୍ୟ ତ ଲୋକମାନଙ୍କ ଚିତ୍ତବୃତ୍ତି ଏମିତି ହେଇଯାଇଛି, ଅଳ୍ପ ପରିଶ୍ରମ କରେ ବେଶୀ ଲାଭ ହେବ, ଏଥିପାଇଁ ଚିଟ୍ଫଣ୍ଡ ଠକୁଛି ଆମମାନଙ୍କୁ, ଆଉ କାରଣ କ'ଣ କିଛି ନାହିଁ, ଏଇ ଗୋଟେ ଲଜିକ୍ ଯେଉଁ ଚିଟ୍ଫଣ୍ଡ ଆସିଛି ଲଞ୍ଚ କଲା, ଅଳ୍ପ ପରିଶ୍ରମ ବେଶୀ ଲାଭ, ଏଇ ଯେଉଁ ଲୋକମାନଙ୍କର ଯେଉଁ ମେଣ୍ଟାଲିଟି ଚିନ୍ତାଧାରା, ଆକୁ ସେ ଚତୁର ସିଓ ଯେଉଁ ବସିଛନ୍ତି ସବୁ ସେମାନେ ଚିଟ୍ଫଣ୍ଡର, ସେମାନେ ଜାଣନ୍ତି ଲୋକ ଜାଗା ଏତେ ମହାମୂର୍ଖ,
টিকে লাভ দেখলে দৌড়ি আসবে, ওরা শোষণ করে নেবছেন। এই হচ্ছে আমার দুর্ভাগ্য, কারণ মন্দা আলস্য মানে আলস্য কর্মঠন মধ্যে মানে মন্দাস মন্দ মত মন্দ ভাগ্য হিপাদ্রতা, এমানে সৎসঙ্গ বঞ্চিত মহারাজ দুর্ভাগ্য মানে আর সবুলে রোগগ্রস্ত শরীর রোগগ্রস্ত বিভিন্ন প্রকার মার্গ সাধনা বিভিন্ন প্রকার মার্গের এমানে সব পরিচালিত হচ্ছে, প্রতি সেকেন্ড এমানকে চিন্তাধারা পরিবর্তিত হচ্ছে, নির্ণয় করে পড়না দেওয়া কিছু বুদ্ধি বিপর্যয় মন বিচলিত অশান্ত ক্ষুব্ধ, তেমন এমানকে কল্যাণ কেমতি হব মহারাজ আপনার নির্ণয় করে কুহতু। সুত সুত জানাশি ভদ্রন্তে কহিলে হে সুত আপনার মঙ্গল হো, আপনার তো জাঁচান এ যে শাস্তত পুঙ্গব মানে যাদব শ্রেষ্ঠ ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বসুদেব আবকীঙ্কর বসুদেবঙ্ক ওরসরে দেবঙ্ক গর্ভর জন্ম হলে জস্যজাত চিকিৎসা কোণ করা জন্ম হলে কে শ্রীকৃষ্ণ ভগবান বসুদেবঙ্ ঘরে দেবকীঙ্কর কোলমণ্ডন কলে কোণ পাই কোণ কার্য কোণ লীলা কলে সে কথা কুহতু। কাহিঁকি না ভগবান লীলা পুরুষোত্তম তাঁকর লীলাকে শ্রবণ কলে জগতর কল্যাণ হয়ে যাব, যেমতিকি তাঁকর নাম ঘোষণ কলে জগতর উদ্ধার হয়ে যাব। আপন সংস্কৃতি ঘোরে বিবসত নাম গুণন সদ্য বিমোচতে পঞ্চযদ বিবেতি স্বয়ং ভয়ং, কলে আপন সংস্কৃতি ঘোরে হে মহারাজ এই সংসার চক্রে গ্রসিত কলি পরাহত ত্রিতাপদগ্ধিগত ক্লিষ্ট সন্ত্রস্ত জীব মানে মানে সংসার চক্র যখন ঘাঁটি হচ্ছেন দুঃখে এই সংসার চক্রের গ্রসিত জীব মানে যদি বিবশতাবশত হে গোবিন্দ হে কৃষ্ণ এই নামকে উচ্চারণ করেদেবে আপন সংস্কৃতি ঘরে বিবস্তন্নাম গুণ বিবশতাবশত শ্রদ্ধা নাই কি ভক্তি নাই, শ্রদ্ধা নত ভক্তি নত এমিতি খালি উচ্চারণ করবে ভগবান নাম তাহলে সে নামর এত শক্তি মহারাজ সদ্য বিমোচতে পৌঁছ অতি শীঘ্র সে মুক্ত হয়ে যাব। কাহিঁকি না ভগবান নামকু ভগবান স্বয়ং ভয় মধ্যে দরকার, যদ বিবেতি স্বয়ং ভয়ং যদি ভয় বলে জগতের কিছু অছি সে বি নিজে ভয়ভীত হয়ে যায় ভগবান পাখে, তেমন সে অভয় প্রদাতা ভগবান নামকু জন উচ্চারণ করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হর হরে কলির একমাত্র ঔষধ একমাত্র ঔষধ একমাত্র ধর্ম এ পথ আপনার মন্ত্র নাই কাকু মহামন্ত্র কুগলা, তেমন এই ভগবত নামকে যে বিবশতা বস্তু উচ্চারণ করতে তথাপি তার কল্যাণ হয়ে যাব। তাপরে সে ভগবান বহু অবতার নিয়ে আসছেন বিভিন্ন অবতার মানুষ উদ্দেশ্য অবতার মানুষ কথা কুহতু, বিশেষ করে তাঁর অগ্রজ বলদেব সহ কোণ কোণ লীলা কলে দাও সরকার সহ বালগোপাল জি কী কী লীলা করেছেন সেসব বর্ণনা করতু মহারাজ। তাপরে কুমার সে ভগবান ধর্মর প্রকাশ সে ভগবান যেত অন্তর্ধান হয়ে গেলে লীলা সংগোপন কলে ধরাপৃষ্ঠর অন্তর্হিত হয়ে গেলে সদম ভগত হলে সেতলে ধর্ম কার শরণ নেলা, এই যে ধর্ম কার শরণ নেলা কিনা ধর্ম সবুলে ভগবান ধর্ম রক্ষক হলো, ভগবান যেত অন্তর্ধান হইতে ধর্ম কার শরণ নেলা ধর্ম কাকে আশ্রয় করে রহব, বহু কথা ছটা প্রশ্ন করেছেন সে তাঁকরি প্রশ্ন উপরে আধারিত শ্রীমদ ভাগবত। সেত সুত গোস্বামী বড় প্রসন্ন হয়ে গেলে কে জয় হো মহারাজ বঢ়িয়া প্রশ্ন করছেন, কেন এই প্রশ্ন ভগবান চরিত্র সহিত সংযুক্ত, এই প্রশ্নর উত্তরে যা অবতারণ করা যাব সে ঠাকুরজী লীলা লীলা সংশ্লিষ্ট হব, তেমন ভগবান চরিত্র যোড়ি অবতারণ হব সে নিশ্চিত জগৎ কল্যাণ আসে, সেতু তোম প্রশ্নকে প্রশংসা কলে সে। তাপরে নিজের গুরুদেবকে প্রণাম করছেন ইয়ং প্রভজন্ত মনুপেতমপেত কৃত্যং দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রীতি তন্ময়তা তরব বিনেদু তং সর্বভূত হৃদয়ং মনিমান তসমি, কলে ইয়ং প্রভজন্ত সুখদেব গোস্বামীকে প্রণাম করা হচ্ছে, ইয়ং প্রভজন্ত মনুপেত
মানে জন্ম হওয়ার পরে যে প্রব্রজ্যা হয়ে গেলে মানে পরিব্রাজক হয়ে গেলে জন্ম পরে পরে যে চললে আমা বাল্যলীলা করে নাতে সে ঠাকুর সুখদেব গোস্বামী জন্ম হলে চললে এপরি তাঁর কোণী জাতকরণ হয়নি চূড়া সংস্কার জন্মগত সংস্কার নাবিচ্ছেদন বিভিন্ন প্রকার যে সব অন্নপ্রাশন আদি এপরিকি উপবীত ধারণ কিছু হয়নি তাঁর জন্ম হলে চললে সে কিনা বার বর্ষ পরে জন্ম হয়েছেন সে মা গর্ভে বার বর্ষ লে চিন্তা করতো সে মা ধন্যা বার বর্ষ সন্তান গর্ভে ধারণ করছেন মানে নিহাতি সে মহিষী নারী ব্যাসদেবর পত্নী বিঠিকা সুখদেব গোস্বামী সেইটি রয়েছেন বার বর্ষ ব্যাসদেব থরে কহিলে হে মহাত্মন কি তুমি মা গর্ভে রয়েছ মা কষ্ট কাই দেছ জলদি প্রকট হয়ে যাও আবির্ভাব হো সেতলে গর্ভরে তাকে সুখদেব গোস্বামী কৌছেন হে পিতাশ্রী মু চাহুনি জন্ম হওয়া যদি মতো ভগবান যদি মতো কুহতি মু জন্ম হওয়ার পর মতো মায়া স্পর্শ করবনি তাহলে মু প্রকট হইবি এমনি কে কে আমি তো জন্ম হওয়ার পরে কুয়া কুয়া করছি ভগবান বিষ্ণু প্রকট হয়েছেন সে তো সত্যবাস অবতার ঠাকুরজি কহিলে দেখো তুমি পদার্পণ কর মায়া স্পর্শ করবনি সে জন্ম হলে চাহিলে মধ্যে সিধা চললে জঙ্গল বড়িলে সাংে সাংে বড়ি চাললে সে তা পছরে ইয়ে দৌড়ছেন পিতা পুত্র পুত্র হা পুত্র হা পুত্র কে জং প্রবজন্ত মন পেত পেতে কৃত্যং দৈপায়ন বিরহ কাত্র বিরহরে পুত্র শোক অভিভূত হয়ে দৌড়ছেন ইয়ে বিরহ কাত্র আজুহা গো পুত্রী তি তন্মত্যা কিন্তু ইয়ে তো হে পিত্র হে পুত্র কৌছেন সেতলে সমস্ত জঙ্গল বৃক্ষলতা মধ্যে সে উত্তর দেলে মানে সুখদেব সে উত্তর দিয়ে না সে পছু চাই না সমস্ত বৃক্ষ লতা বি উত্তর দিয়েছেন এইটু ব্যাসদেব বুঝিপালে ইয়ে তো সর্বভূত আত্মা মহাপুরুষ ইয়ে ঠাকুরজী যেমনি সমস্ত ভূতরে রয়েছেন এ সুখদেব অভিন্ন ভগবান কলেবর কালী আচ্ছাদন করলে নন্দ নন্দনস্তু রূপ সুখ ভগবান ঋষি স্কন্দ পুরাণ কয়েছি ঠাকুরজী কে সুখদেব সুখ মোর অভিন্ন রূপ বলে কেছেন চিন্তা করলে আর রূপ বি দেখি পার শ্যামল বর্ণ ঠাকুর যেমনি শ্যামলা ঠাকুর যে প্রকার তমাল শ্যামল বর্ণ সুখদেব স্বামী সেই প্রকার বর্ণ সুখদেব কেছেন বিশেষ করে গোলকর বস্তু সে রাধারাণী লালিত পাড়িতে সুখ পক্ষী কুয়াছে সে প্রকট হলে দৌড়ছেন ব্যাসদেব দেখলে আরে ইয়ে তো সর্বভূত মহাত্মা শিরোমণি ইয়ে আমি পুত্র বলে ভাবি মু দৌড়ছি ইয়ে ভগবান বিভূতি ইয়ে তাপরে ফেরি আসলে সে যশন ভাব মুখল স্মৃতিসার মেঘ অধ্যাত্মতি তিতিশতম অন্ধম সংসারিণাং পুরাণ পুরাণ গুহ্যং তং ব্যাস সনোপয়ামি গুরুং মুনিনা সে ব্যাস সুত গুরুদেবকে প্রণাম করছেন কাহিঁকি না যে স্বান ইয়ে কোণ কলে ভাগবত কু প্রচার কলে সুখদেব গোস্বামী ভাগবত কোণ যে স্বান ভাব মখিল শ্রুতি সার মেকম সমস্ত শ্রুতির সার সমস্ত পুরাণর সার সমস্ত বেদর সার হচ্ছে শ্রীমদ ভাগবত এটা অনুভবাত্মক বিদ্যা কুয়াছে যে স্ব অনুভব যে স্বানুভব অখিল শ্রুতি সার মেক অখিল শ্রুতি মানে শাস্ত্রীয় বাংময় কলেবর সার তিসার শ্রীমদ ভাগবত অনুভব ভাবে সে বর্ণনা কলে এটি হচ্ছে আধ্যাত্ম দীপ কাল যেত লোক মানে অজ্ঞান অন্ধকার গ্রসিত হচ্ছেন এমানকর অন্ধকার দূর করা অজ্ঞান দূর করা গোটে আধ্যাত্ম দীপ প্রজ্বলন কলে এ ভাগবত গোটে দীপ সদৃশ এ প্রজ্বলিত হচ্ছেন ইয়ে এ ভাগবত রূপী আলোকরে লোক মানকর আম মানক ভিতরে যে অজ্ঞানতা আছে অবিদ্যা আছে অন্ধকার রয়েছে সব দূর হয়েযিব এতে সুখদেব গোস্বামী গোটে দীপ প্রজ্বলন কলে যে দীপর আলোক আমি আজ বসি আস্বাদন করে পারছেন আধ্যাত্ম দীপ কাল কাহিঁকি না এ সংসারে যে ভবসাগর পারিবা চাহুঁ তিতিশীতং তম অন্ধম অন্ধকার অন্ধকার যে উদ্ধার হওয়া চাহুঁ এই তম এ সংসার সাগর উত্তীর্ণ হওয়া চাহুঁ তাহলে
ସେମାନେ କ'ଣ କରିବା ଦରକାର, ଭାଗବତର ଆଶ୍ରୟ ନେବା ଦରକାର। ଭଗବାନଙ୍କର କଥା ଓ ଯେଉଁଠି ଜାହାଜ ସଦୃଶ, ଏଇ ଜାହାଜରେ ଆରୂଢ଼ ହେବା ଦରକାର। ବିଶେଷ କରି ଅଜ୍ଞାନତା ହିଁ ଆମର ସଂସାର କାରଣ। ସେ ଅଜ୍ଞାନକୁ ଅନ୍ଧକାର ସହିତ କୁହାଯାଇଛି। ସେ ଅଜ୍ଞାନକୁ ଦୂର କରିବା ପାଇଁ ଜ୍ଞାନ ପ୍ରଦୀପ ପ୍ରଜ୍ୱଳନ କଲେ ସୁଖଦେବ ଗୋସ୍ୱାମୀ ଭାଗବତ ମହାରାଜଙ୍କୁ। ତେଣୁ ତାକୁ ଆମେ ଆସ୍ୱାଦନ କରୁଛେ। ଯେଉଁମାନେ ଭାଗବତ ଶୁଣୁଛନ୍ତି ନିଶ୍ଚିତ ତାଙ୍କର କଲ୍ୟାଣ ହେଉଛି, ଏଥିରେ କୌଣସି ସନ୍ଦେହ ନାହିଁ। ଯେଉଁମାନେ ବି ଶୁଣୁଛନ୍ତି ନିଶ୍ଚିତ କଲ୍ୟାଣ ହେଉଛି, କଲ୍ୟାଣ ନିଜେ ଅନୁଭବ କରିପାରିବେ ସେମାନେ। ତାପରେ କହୁଛନ୍ତି ଦେଖ, ଏ ସଂସାରରେ ପ୍ରକୃତ ଧର୍ମ କ'ଣ? ଜଗତର ଲୋକମାନେ ଯେ ଧର୍ମ ଯାଜନ କରୁଛନ୍ତି, କିନ୍ତୁ ପ୍ରକୃତ ଧର୍ମ କ'ଣ କହିଲେ, ସବୈ କୁଂସ ପରଧର୍ମ ୟଦ ଭକ୍ତିର ଅଧ୍ୟକ୍ଷ ଯେ ଅହେତିକ ପ୍ରତିହତା ଜୈନାତ୍ମ ସମ୍ପ୍ରସିଦ୍ଧତି। ସମସ୍ତ ପୁରୁଷଙ୍କର ପରମ ଧର୍ମ ହେଉଛି ସେ ଅଧ୍ୟକ୍ଷ ଯିଏକି ଇନ୍ଦ୍ରିୟାତୀତ ଭଗବାନ ତାଙ୍କର ପ୍ରତି ଭକ୍ତି ଯାଜନ କରିବା, ମାନେ ଭଗବାନଙ୍କର ଭଜନ କରିବା, ଭଗବାନଙ୍କର ସେବା କରିବା, ଠାକୁରଜୀଙ୍କର କୀର୍ତ୍ତନ ଆଦି କରିବା, ଏସବୁ ହେଉଛି ବାସ୍ତବରେ ପରମ ଧର୍ମ କୁହାଯାଇଛି। ଏ ହେଉଛି ଧର୍ମ ବାସ୍ତବରେ। ମଣିଷର ପ୍ରଧାନ ପରମ ଧର୍ମ ହେଉଛି ଠାକୁରଜୀଙ୍କୁ ସେବା କରିବା। କିନ୍ତୁ ଯେଉଁମାନେ କଥା ଜାଣନ୍ତିନି, ସେମାନେ ଅନ୍ୟାନ୍ୟ ଯେତେ ସବୁ ଜାଗତିକ କର୍ମକୁ ଧର୍ମ ବି ଭାବୁଛନ୍ତି, ମନା ନାହିଁ, ସିଏରେ ବି ସେଥିରେ ବି କଲ୍ୟାଣ ଅଛି, ସେଥିରେ ପୁଣ୍ୟ ହେଉଛି, ଭକ୍ତି ନୁହେଁ। ଏକମାତ୍ର ଭଗବାନଙ୍କ ସେବା କଲେ ଭକ୍ତି, ବାକି ଜଗତର ଅନ୍ୟ କିଛି କରିବା ତାକୁ ଭକ୍ତି କୁହାଯାଏନି। ସେଥିରେ ପୁଣ୍ୟ କିଛି ହେଉଛି, ସେଥିରେ କର୍ତ୍ତବ୍ୟ ପାଳନ କରାହେଉଛି, ସେଥିରେ ଉର୍ଦ୍ଧଗତି ରହୁଛି। କିନ୍ତୁ ଭଗ ସାକ୍ଷାତକାର, ଭଗ ଦର୍ଶନ, ଭଗ ସାମ୍ରାଜ୍ୟ, ଭଗବାନଙ୍କର ପ୍ରେମ ଲାଭ କରିବା, ତାଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ଏକମାତ୍ର ମାର୍ଗ ହେଉଛି ତାଙ୍କର ଭକ୍ତି ଯାଜନ କରିବା। ସେଥିପାଇଁ କହିଲେ ସବୈ ପୁଂସ ପରଧର୍ମ ୟତ୍ ଭକ୍ତିର ଅଧ୍ୟକ୍ଷ ଯେ, ଅଧ୍ୟକ୍ଷ ଯେ ମାନେ ଇନ୍ଦ୍ରିୟାତୀତ ଯିଏ, ଆମ ଇନ୍ଦ୍ରିୟ ଦ୍ୱାରା ଯାହାକୁ ଆମେ ଜାଣିପାରିବାନି, ଆମ ଚକ୍ଷୁ ଦ୍ୱାରା ଠାକୁରଙ୍କୁ ଦେଖିପାରିବାନି, ଯେଉଁ ଦର୍ଶନ ହେଉଛି ଜଳ ଦର୍ଶନ ହେଉଛି, ଆମ ଚକ୍ଷୁ ଜଳ ଦର୍ଶନ ହେଉଛି, କାହିଁକିନା ଚକ୍ଷୁର କ'ଣ ସାମର୍ଥ୍ୟ ଭଗବାନ ଦେଖିପାରିବ କୁହନ୍ତୁ। ଏ ଆଖିରେ ଯଦି ଧୂଳି ପଡ଼ିଯିବ, ଆମେ ଜଣଙ୍କୁ କହୁଛେ ଭାଇ ଟିକେ ଦେଖ ତୁମ ଆଖିରେ ଧୂଳି ପଡ଼ିଯାଇଛି, ଯେଉଁ ଆଖି ଦୁନିଆ ଦେଖୁଛି ସେ ନିଜ ଆଖି ଦେଖିପାରୁନି, ତାପରେ ନିଜ ମୁହଁକୁ ଆମେ ଦେଖିପାରୁନେ, ପ୍ରତିବିମ୍ବ ଦର୍ପଣର ଆଶ୍ରୟ ନେଉଛେ, ଏ ଚକ୍ଷୁର ସାମର୍ଥ୍ୟ ନିଜ ମୁହଁକୁ ଦେଖିବା ପାଇଁ, କିନ୍ତୁ ଚକ୍ଷୁ ଯାଉଛି ଭଗବାନଙ୍କୁ ଦେଖିବା ପାଇଁ। ତେଣୁ ଜଡ଼ ଚକ୍ଷୁ ସାମର୍ଥ୍ୟ ନେଇ ଭଗବାନଙ୍କୁ ଦେଖିବା ପାଇଁ, କାହିଁକିନା ଅପ୍ରାକୃତ ବସ୍ତୁ ପ୍ରାକୃତ ଗୋଚର ନୁହେଁ ସିଏ, ଭଗବାନ ଅଧ୍ୟକ୍ଷ ଯେ କଲା, ଇନ୍ଦ୍ରିୟାତୀତ କୁହାଯାଇଛି, ଇନ୍ଦ୍ରିୟମାନଙ୍କର ଅତୀତ ସିଏ। କିନ୍ତୁ ଯଦି ଇନ୍ଦ୍ରିୟଟିକୁ ଆମେ ରୂପାନ୍ତରିତ କରିବା, ସାଧନ ଭଜନ କରି, ତାହେଲେ ତାଙ୍କୁ ଆମେ ବୋଧଗମ୍ୟ କରିପାରିବା, ବୁଝିପାରିବା, ଅନୁଭବ କରିପାରିବା। ସେଥିପାଇଁ ଅଧ୍ୟକ୍ଷ ଯେ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କ ପ୍ରତି ମାନେ ଭକ୍ତି ଯାଜନ କରୁଛନ୍ତି, ସେ ହେଉଛି ଜୀବର ପରମ ଧର୍ମ। ସେ ବି କେମିତି କରିବା ଦରକାର, ଅହେତୁକେ କାରଣହୀନ, ବିନା କାରଣ, କୌଣସି ଉଦ୍ଦେଶ୍ୟରେ କି କଲେ ହେବନି, ହେ ମଦନ ମୋହନ ତୁମର ଟିକେ କ୍ଷୀରି ଭୋଗ ଦେଇଦେବି, ମୋର ଟିକେ ଚାକିଟା କରେଇଦେବ, ଆକୁ ଭକ୍ତି କୁହାଯାଏ। ଇଏ ଗୋଟେ ହେଲା, ଠିକ୍ ଅଛି, ଲାଞ୍ଚ ଦେଇପାରିବ, ତାକୁ ଭକ୍ତି କୁହାଯାଏନି, ଭକ୍ତି ପଦ ଅଛି ଇଏ ନୁହେଁ। ମୋର ତ ଯଦି ତୁମେ କିଛି କରିଦେବ ନା, ମୁଁ ତୁମ ପାଇଁ ମନ୍ଦିରଟା ତିଆରି କରିଦେବି। ଆରେ ସେ ବିଶ୍ୱକର୍ମା ଟିକେ ଟିକେ ଖାଲି ସ୍ମରଣ କରିବାର, ଗୋଟେ ରାତି ଭିତରେ ଦ୍ୱାରକା ନଗରୀ ତିଆରି କରିଦେଲେ, ଆମେ ଗୋଟେ ବଦ୍ଧ ଯିବ, କ'ଣ ଆମର ସାମର୍ଥ୍ୟ, ଆମେ କ'ଣ ତାଙ୍କୁ ଦେବା, ତାଙ୍କରି ବସ୍ତୁ ତାଙ୍କୁ ଦେଉଛେ ଆଜ୍ଞା, ତଦିଅଙ୍କ ବସ୍ତୁ ତୁଭ୍ୟଙ୍କ ଗୋବିନ୍ଦ ତୁଭ୍ୟଙ୍କ ସମର୍ପାଇବା, ଆମେ ଦାତା ନୁହେଁ। ଯେମିତି ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଦୀପରେ ଆରତୀ କରିବା, ଦୀପ ତ ତାଙ୍କର ଅଂଶ ଆଲୋକ, ଦୀପର ଛୁଟିଆ ଆଲୋକରେ ଆମେ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଆରତୀ କରିବା, ଗଙ୍ଗା ଜଳରେ ଗଙ୍ଗାକୁ ପୂଜା କରିବା, ସେହି ପ୍ରକାର ଭଗବାନଙ୍କ ପ୍ରତ୍ୟେକ ବସ୍ତୁରେ ଭଗବାନଙ୍କୁ ଦେଉଛେ ଆମେ, କିନ୍ତୁ କହି ଆମେ ଦାତା ଏ ମୂର୍ଖ ଆମେ ବୁଲୁଛେ, ବରଂ ଶରଣାଗତ ହେବା ଦରକାର। ହେ ପ୍ରଭୁ, ମୋ ଭଳି ଅଯୋଗ୍ୟ ପାଖରେ ଆପଣ ସେବା ନେଉଛନ୍ତି, ବହୁତ ବଡ଼ କୃପା କରିଛନ୍ତି ମହାରାଜ, ମୋର କ'ଣ ସାମର୍ଥ୍ୟ ଅଛି, ତାକୁ କୁହାଲା ଭକ୍ତି ମହାରାଜ। ତେଣୁ ୟତ୍ ଭକ୍ତିର ଅଧ୍ୟକ୍ଷ ଅହେତୁକି, ବିନା ଉଦ୍ଦେଶ୍ୟରେ, କେବଳ ଜୀବର କର୍ତ୍ତବ୍ୟ ଭଗବାନଙ୍କ ସେବା କରେ। ଯେମିତି ମାଆର କର୍ତ୍ତବ୍ୟ ହେଉଛି ଛୁଆର ସେବା କରେ, ମାଆ କହିବ ନା ମୁଁ ତୁମ ଛୁଆଟାକୁ ସେବା ପାଳନ କରୁଛି, ସ୍ୱାମୀ କହିବ କିଛି ମୋତେ ଟଙ୍କା ଦିଅ, କେଉଁ ମାଆ ତ କେଉଁ ସ୍ୱାମୀ ଏମିତି କୁହେନି, କୁହେ କେବେ, ତୁମ ସନ୍ତାନ ମୁଁ ଜନ୍ମ କଲି ତାକୁ ପାଳନ କରୁଛି, ମୋତେ କିଛି ପଇସା ଦିଅ,
অবশ্যই আজিকালি বড় হলে আপনার কেস করে পয়সা নেওয়া সে অলগা কথা, কিন্তু জন্ম নবজাত সন্তান লালন পালন করা কোণী মা দাবি করে নি, নিঃস্বার্থপর সেবা তাকে করবেলা নিষ্কপট সেবা, সেই প্রকার ভগবান প্রতি সেমতি সেবা করা দরকার, উদ্দেশ্য ভীতিহীন উদ্দেশ্যহীন সেবা, অহেতু কি অপ্রত্যয়তা, এমতি নয় যে গল বাস গুড ফ্রাইডে করেদেল বা দিনে সন্ডে পড়েলা সেমতি নয়, প্রতিদিন প্রত্যহত নাই ব্রেক নাই, সবুলে তাঁর চিন্তন করিয়া যে শরীরক খাদ্য সবুলে দরকার, আত্মার খাদ্য ভগবান ভজন কীর্তন সবুলে দরকার, ইয়ে কোণে ফোর্থ অপশন নয় এক্সট্রা অপশন নয় ইয়ে তা মেইন সাবজেক্ট ভাবিয়া দরকার, যে প্রকার বিচার করছেন সে ঠিক বুঝি পাচ্ছেন। তাপরে কহিল হে মহারাজ, যে জগতের বহুত কিছু ধর্ম পালন করছেন, বহুত বড় বড় কর্ম করছেন, কিন্তু যদি ভগবান কথা শুনু না সে কৃতকর্ম সব পরিশ্রম পাব, ধর্ম সুনিশ্চিত পুংসা বিশ্বক সে না কথা সুচ ন উৎপাদেতে যদিরতিং শ্রম এ বহি কেবল, ধর্ম সুনিশ্চিত পুংসা পুরুষ মানে যেত সব ধর্ম যাজন করছেন, যেত প্রকার ধর্ম অছে মানুষের সেবা করিয়া, গছ বৃক্ষ রোপণ করিবা, পোখরী খনন করিবা, সোশিয়াল সার্ভিস করিবা, রোগীর চিকিৎসা করিবা, বস্ত্রহীনকু বস্ত্রদান দেওয়া, বিভিন্ন প্রকার সেবা রয়েছে মনা নাই, এবং ধর্ম পদবাচ্য, কিন্তু ধর্ম সুনিশ্চিত পুংসা সে পুরুষ মানে যে ধর্ম যাজন করছেন, যদি বিশ্বসেন কথা আসুচ, বিশ্বসেন মানে সাক্ষাৎ ভগবানকে কথা প্রতি ন উৎপাদেতে যদি রতিং, যদি ভগবান কথা প্রতি তাঁর রুচি আসুনি শুণা পাই ইচ্ছা হোনি, তাহলে তাঁকর সমস্ত কৃতকর্ম সে করণীয় কর্মকে শ্রম কহালা, শ্রম এ বহি কেবল, শ্রম মানে খালি পরিশ্রম, সেতরে কোন ফল নাই, ফল আছে সে কর্মর ফল কিছু মিলিব, কর্মর ফল মিলে আমি যদি লেবর কর্ম করছেন আমি তা পেমেন্ট করছে, সেই প্রকার কিছু কর্ম কলে তার ফল কিছু মিলে গেল, তা এই ফল ভোগ করি আমাদের বারম্বার জন্ম হল, খালি সেটি নে ধর্মহি ধর্মহি অপবর্গস্য ন অর্থথায় অপকল্পতে নার্থস্য ধর্মেকান্তস্য ন কামায় অবস্মৃতঃ, বলে ধর্মর ধর্মর ফল হচ্ছে মুখ্য, ধর্মর ফল অর্থ নয়, মন্ড বৃত্তান্ত ধর্মর ফল অর্থ নুহে, ধর্মর ফল হচ্ছে মুখ্য মানে উদ্ধার হওয়া, ধর্ম যাজন করিয়া ভগবানকে প্রসন্ন করিয়া উদ্ধার হওয়া সংসার, ধর্মর উদ্দেশ্য নুহে যে অর্থ প্রাপ্তি, সেটা কয়েছে ধর্ম হি অপবর্গস্য মানে মুক্তি ন অর্থ থায় অপকল্পতে নার্থস্য ধর্মেকান্তস্য, অর্থর ফল মধ্যে কোণী কামনা নুহে, অর্থ দ্বারা কিছু কামনাকে চর্চা করা কুয়া যায়নি, অর্থর ফল হচ্ছে ধর্ম কুয়াগলা, ধর্মর ফল হল মুক্তি, অর্থর ফল হল ধর্ম, কিন্তু আমি কোণ করছে আমার ওড়িয়ার কোণ কল ধন অর্জনে ধর্ম করি, ধনকু অর্জন করে ধর্ম করি, তা তো ধর্মর ফল হচ্ছে ধনর ফল হচ্ছে ধর্ম করিয়া, কিন্তু আমি কোণ করছে ধর্ম করিয়া ধন পাই, আমি ধর্ম করছে ধন পাই উল্টা করে দেওয়া অসুবিধা হচ্ছে, এইটা লোক মানে প্রায় ধর্ম যাদন করছেন কিছু ধন পাই করছেন, কিন্তু শাস্ত্র করছেন তুমি ধর্ম ধন অর্জন কর, ধর্ম ধর্ম কর সেতিরে, সেটা ধর্মর ধনর সার্থকতা সেতিরে অছে, নাহলে তার সাইড এফেক্ট অছে পয়সার, অর্থর তেরর সাইড এফেক্ট অছে বন্ধন পুরা খতরনাক স্থিতি, সে যে অর্থক পরমার্থে ব্যয়িত করছেন সে অনর্থ দূরীভূত হচ্ছে তাঁকর, কিন্তু অর্থক যে স্বার্থরে খরচ করছেন সে সারা জীবন কষ্ট পাচ্ছেন শান্তি নেই তাঁকে, এথিপা কহিলে না অর্থস্য ধর্ম একান্তস্য, অর্থ রয়েছে ধর্ম পাই কিন্তু কোণী কামনা পাই না, কামনার বি উদ্দেশ্য নেই কোণী ইন্দ্রপ্রীতি পাই, ইন্দ্রপ্রীতি বে না জীবিকা ধারণ করিয়া পাই, আর জীবন জীবিকা জীবন ধারণ করার উদ্দেশ্য হচ্ছে কেবল নিজকে জাঁয়া পাই ভগবানকে জাঁয়া পাই উদ্দেশ্য, তত্ত্ব জিজ্ঞাসা কুয়াগল, আমি জীবন ধারণ করিয়া আমি কোথা আসছে কোটি যা কি কষ্ট দেছে আমি কাহি এই প্রকার দ্বন্দ্ব ভিতরে সমস্যা ভিতরে আমি রোচে
ଚେଷ୍ଟା କଲୁ କିନ୍ତୁ ସୁଖ ଟିକେ ମିଳୁନି। ବାସ୍ତବ ସୁଖ କେଉଁଠି ଅଛି? ଭଗବାନ କିଏ? ତାଙ୍କ ତୁମର ସମ୍ବନ୍ଧ କ'ଣ? ଜଗତ ସହିତ ମୋର ସମ୍ବନ୍ଧ କ'ଣ? ଏସବୁ ଯେଉଁମାନେ ପୁଙ୍ଖାନୁପୁଙ୍ଖ ଆନାଲିସିସ୍ କରୁଛନ୍ତି, ଫୁଲତାଳ ମାନେ ବିଶେଷ କରି ଚିନ୍ତନ କରୁଛନ୍ତି, ମନନ କରୁଛନ୍ତି, ଏଇଥିପାଇଁ ମଣିଷ ଜୀବନ ମିଳୁଛି, ଏଥିପାଇଁ ଆମକୁ ବୁଦ୍ଧି ଦିଆଗଲା। ତାପରେ କହୁଛନ୍ତି ଦେଖ ଏ ଯେଉଁ ଭାଗବତ କଥା, ଆକୁ ଯଦି ଆମେ ସବୁବେଳେ ମନନ କରିବା, ଶ୍ରବଣ କରିବା, କୀର୍ତ୍ତନ କରିବା, ତାହେଲେ ଆମର ସବୁ ଅନର୍ଥ ଦୂର ହେଇଯିବ, ଅନର୍ଥ ଅମଙ୍ଗଳ ଦୂର ହେଇଯିବ, ଅପଶକୁନ ଦୂର ହେଇଯିବ। ବର୍ଣ୍ଣନା ହେଇଛି, ସୁଖଦେବଜୀ କହୁଛନ୍ତି, ହେ ପରୀକ୍ଷିତ, ଭଗବାନ ତ ଅନେକ ଅବତାର ଗ୍ରହଣ କରିଛନ୍ତି। ଏ ଯେ ଠାକୁରଜୀ ନାଇଁ ଅବତାରୀ, ଅବତାରୀମାନେ ଯିଏକି ମୂଳ ପୁରୁଷ, ତାଙ୍କ ପାଖରୁ ସେ ଅବତାରମାନେ ଆସୁଛନ୍ତି। ଜୟଦେବ ଗୋସ୍ୱାମୀ ଦଶ ଅବତାର କହିଲେ, ଭାଗବତରେ ଚବିଶ ଶତକର ବର୍ଣ୍ଣନା କରାହେଇଛି, ବିଶେଷ କରି ମୂଳ ମୂଳ ଅବତାର। କିନ୍ତୁ ଅବତାର ଯଥାର୍ଥ ଅସଂଖ୍ୟ ଅବତାର କୁହାଯାଇଛି। ଯେମିତି ପ୍ରଥମେ ଚତୁଃସନକ ଅବତାର ଆସିଲେ, ସନକ ଅବତାର କହିଲା, ତାପରେ ନାରଦ ଆସିଛନ୍ତି, ଭିନ୍ନ ଭିନ୍ନ ଋଷଭ ଆସିଛନ୍ତି, ଧୀରେ ଧୀରେ ଅବତାର ସବୁ ମତ୍ସ୍ୟ ବରା କୁର୍ମ ଆଦି ସବୁ ଆସିଛନ୍ତି, ଯେଉଁ ବାମନ ଆଦି, ଏ ପ୍ରକାର ଚବିଶ ଅବତାର ବର୍ଣ୍ଣନା କରାହେଇଛି। କିନ୍ତୁ ଅବତାରୀ ଅସଂଖ୍ୟ ହରେ ସତ୍ୟ ନିର୍ଦ୍ଧିଜା, ବୋଲେ ବିଶୁଦ୍ଧ ସତ୍ୟ ଭଗବାନ ପାଖରୁ ଅବତାରମାନେ ସବୁ ଅବତୀର୍ଣ୍ଣ ହେଉଛନ୍ତି। କି ପ୍ରକାର? ଯେମିତି ଅକ୍ଷୟ ସରୋବର ସବୁ ଝରଣାମାନେ ପ୍ରବାହିତ ହେଉଛନ୍ତି। ଯଥା ବିଦାସିନଃ କୁଲ୍ୟ ସରସ ଶିଶହସ୍ର ସହ, ଅକ୍ଷୟ ସରୋବର, ଗୋଟେ ଅକ୍ଷୟ ସରୋବର ଅଛି, ସେଥିରୁ ହଜାର ହଜାର ଝରଣା ବାହାରୁଛି। ସେହି ପ୍ରକାର ବିଶୁଦ୍ଧ ସତ୍ୟ ଭଗବାନ ପାଖରୁ ଅବତାରମାନେ ସୃଷ୍ଟି ହେଉଛନ୍ତି। ସବୁ ଯୁଗ ଅନୁସାରେ ଯୁଗ ଅବତାର ଅଛନ୍ତି ବିଭିନ୍ନ ପ୍ରକାର, କିନ୍ତୁ ସମସ୍ତ ଅବତାରମାନଙ୍କ ମଧ୍ୟରେ ମୂଳ ହେଉଛନ୍ତି ଏ ଚ ଅଂଶ କଳା ପୁଂଶ କୃଷ୍ଣସ୍ତୁ ଭଗବାନ ସ୍ୱୟଂ। କହିଲେ ମୁଁ ଯେଉଁ ବର୍ଣ୍ଣନା କଲି, ଯେତେ ପ୍ରକାର ଅବତାର କଥା ବର୍ଣ୍ଣନା କଲି, ଏ ସମସ୍ତ ଅବତାର ମନ ମଧ୍ୟରେ କିଏ ତ କଳା, କିଏ ତ ତାଙ୍କର ଅଂଶ, କିନ୍ତୁ କୃଷ୍ଣସ୍ତୁ ଭଗବାନ ସେ ଶ୍ରୀକୃଷ୍ଣ ହେଉଛନ୍ତି ସ୍ୱୟଂ ଭଗବାନ। ସେ ଭଗବତାର ସାର ଶ୍ରୀକୃଷ୍ଣ, ଇନ୍ଦ୍ରାରି ବ୍ୟାକୁଳଙ୍କ ମୃଡ଼ ଏନ୍ତି ଯୋଗେ ଯୋଗେ, ଇନ୍ଦ୍ର ଅରି ଇନ୍ଦ୍ରଙ୍କର ଶତ୍ରୁମାନଙ୍କୁ ପରାଭୂତ କରି ଧର୍ମକୁ ସ୍ଥାପନା କରିବା ପାଇଁ ଯିଏ ପ୍ରକଟ ହେଇଥିଲେ ସେ ଠାକୁରଜୀ ମୂଳ ଅବତାରୀ କୁହାଗଲା। ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କୁ ଭଗବାନ ବୋଲି କରି ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ତାପରେ ବର୍ଣ୍ଣନା କରୁଛନ୍ତି ଦେଖ, ସମ୍ୟକ ଆସନରେ ବ୍ୟାସଦେବ ବସି ଚିନ୍ତା କରୁଛନ୍ତି, ଭାଗବତ ରଚୟିତା ବ୍ୟାସଦେବ। ସରସ୍ୱତୀ ନଦୀ ତଟରେ ବ୍ରହ୍ମ ନଦ୍ୟ କୁହାଗଲା, ସରସ୍ୱତ୍ୟା ବ୍ରହ୍ମ ନଦୀ, ଏ ବ୍ରହ୍ମ ରୂପରେ ପ୍ରବାହିତ ପଶ୍ଚିମିଆ ଆଶ୍ରମ ତଟେ, ବ୍ରହ୍ମ ନଦ୍ୟା ସରସ୍ୱତୀଙ୍କ ପଶ୍ଚିମ ଆଶ୍ରମ ତଟେ, ଏଇ ଯେ ବ୍ରହ୍ମ ନଦୀ ସରସ୍ୱତୀଙ୍କର ପଶ୍ଚିମ ଭାଗରେ ଗୋଟେ ଆଶ୍ରମ ଅଛି, ସମ୍ୟପ୍ରସ ଆଶ୍ରମ, ଯେଉଁଠି ବ୍ୟାସଙ୍କର ଆଶ୍ରମ କୁହାଗଲା, ବ୍ୟାସଦେବ ରହିଛନ୍ତି ଯେଉଁଠି ଗୁମ୍ଫାରେ। ଥରେ ସେ ଦିନେ ପ୍ରାତଃ ମୁହୂର୍ତ୍ତରେ ସରସ୍ୱତୀ ନଦୀ ତଟରେ ବସିଛନ୍ତି ଗୁମ୍ଫା ସମ୍ମୁଖରେ, ସୂର୍ଯ୍ୟ ବି ପୂର୍ବ ଦିଶାରେ ଉଦୟଭାନ ପ୍ରକଟ ହେଉଛନ୍ତି। ଏହି ପ୍ରକାର ମୁହୂର୍ତ୍ତରେ ସିଏ ଚିନ୍ତା କଲେ ବ୍ୟାସଦେବ, ବ୍ୟାସଦେବ ଏ ପ୍ରକାର ଜଣେ ମହାତ୍ମା ଯିଏକି ପରାଶରଙ୍କର ସୂତ କୁହାଗଲା। ପରାଶରଜୀ ଯେତେବେଳେ ସତ୍ୟବତୀଙ୍କ ସହିତ ତାଙ୍କର ସମ୍ବନ୍ଧ ସ୍ଥାପନ ହୋଇଛି, ତାଙ୍କର ଅମୁଖ ବୀର୍ଯ୍ୟରେ ପ୍ରକଟ ହୋଇଛନ୍ତି ବ୍ୟାସଦେବ ଜୀ, ଆମର ଭଗବାନଙ୍କର କଳା ଅବତାର କୁହାଯାଇଛି। ଇଏ ଚିନ୍ତା କଲେ ଲୋକମାନଙ୍କର କଲ୍ୟାଣ କରିବା ପାଇଁ, କହିଲେ ଲୋକମାନେ ତ ବସି, କାହିଁକି ଇଏ ସର୍ବଜ୍ଞ ଥିଲେ, ଇଏ ଭୂତ ଅତୀତ ବର୍ତ୍ତମାନ ସବୁ ଜାଣିପାରୁଥିଲେ, ସେ ଜାଣିପାରିଲେ ଆଗାମୀ କଳିଯୁଗର ଲୋକମାନେ କେତେ କଷ୍ଟ ପାଇବେ, ତେଣୁ ଆଗତ ମାଣ କଳିଯୁଗର ଜୀବମାନଙ୍କର ଆତ୍ୟନ୍ତିକ କଲ୍ୟାଣ କରିବା ପାଇଁ ସେ ଚେଷ୍ଟା କଲେ, ବହୁତ ଶାସ୍ତ୍ର ଲେଖିଲେ ସିଏ ଲୋକମାନଙ୍କୁ। ସେଥିପାଇଁ ସେ କ'ଣ କଲେ, ବେଦକୁ ବିଭାଜନ କରିଦେଲେ, ବେଦକୁ ବିଭାଜନ କଲେ, ଚାରି ପ୍ରକାର କରିଦେଲେ, ଯଜ୍ଞ ସ୍ଥାପନା କଲେ, ଯାହା କହିଲ ବେଦରେ। ସେଥିପାଇଁ ଯେଉଁ କୁହାଯାଇଛି, କିନ୍ତୁ ଚାରି ପ୍ରକାର ବେଗ ବିଭାଜନ କଲେ ମଧ୍ୟ ରୁକ୍ ସମ ଯଜୁ ଅଥର୍ବ, ତା
তাপরে মহাভারত এই লক্ষ্য শ্লোকের মহাভারত রচনা কলে ভগবদ গীতা বই সৃষ্টি করা গেল সেইটি এ সব কিছু সব পুরাণ বি রচনা করছেন সপ্তদশ পুরাণ এসব করছেন কেবল লোক মানুষ কল্যাণ পাই তথাপি তাঙ্ক মন শান্তি হলানি সে চুপচাপ বসিছেন কে মু লোক মানুষ কল্যাণ করা বহুত কিছু চিন্তন কলি বহুত কিছু বিভাজন কলি তথাপি মো মন সন্তুষ্ট হোনি যদি মু নিজে সন্তুষ্টি নুয়ে তাহলে মোর কৃত কর্ম বি অসফল এতিপাই বিমর্ষ বদনরে বসছেন সরস্বতী নদী তটে ব্যাসদেব মহারাজ ভগবত ইচ্ছায় নারদজীকে প্রবেশ সেটি হয়েছি নারদঙ্ সহ তাঙ্কর অভিবাদন জ্ঞাপনার্থে মানে অভিবাদন অপরান্তে অভিবাদন কলে পরস্পর নারদজী বসছেন ব্যাসদেব বসছেন নারদজী পচারে হে মহাত্মা আপনার শরীর আন কর্ম চিন্তনের কুশল তো মানে শরীরটা ঠিক কর্ম করছি তো মন ঠিক চিন্তন করছি তো আপনার তো বেদেবতা বেদকে জাঁচিন আপনার আপনার তো মহাভারত রচনা করে অদ্ভুত গ্রন্থ নারদ প্রশ্ন করছেন অদ্ভুত মহাভারত রচনা করছেন আপনার ভলিভাতি জাঁচিন পরতত্ত্বক তেমন আপনার কিছু দুঃখ নাই কিন্তু বুঝিপারছি আপনার কিছু চিন্তা করছেন কারণ কন সেতলে ব্যাসদেব কলে হে দেবর্ষি আপনার তো জাঁচিন সব কিছু মু লোক মানুষ কল্যাণ করা সবু শাস্ত্র রচনা কলি কিন্তু সেতরে মু নিজে খুশি হয়ে পারলিনি তেমন কন করবি মু চিন্তা করছি সেতলে নারদী কহিলেন দেখো এমিত তো লোক মানে বিষয়াসক্ত বিষয় প্রতি আকৃষ্ট তুমি সেতরে মহাভারতের বিভিন্ন প্রকার কর্ম কথা উপস্থাপনা কল বিভিন্ন যজ্ঞ কর বিভিন্ন হোম কর নিয়ারে আহ আহুতি দিয়েছ তেমন লোক মানুষ কল্যাণ কেমতি হব তেমন শ্রীকৃষ্ণ চরিত্র উপরে গোটে স্বতন্ত্র প্রকরণ সৃষ্টি কর যা পড়িলে লোক মানুষ কল্যাণ হব নারদ পরামর্শ দেলে সেইটি কহিলেন যে কি যাহাঙ্ক পাখর জগৎ সৃষ্টি হয়েছি সারা জগতের যে জগৎকে পালন করছেন সমস্ত ভিতরে যে পরমাত্মা রয়েছেন যে সমস্ত জগতের নিয়ামক কন্ট্রোলর কুয়াগলা তাঁকর উপরে কিছু স্বতন্ত্র চরিত্র আখ্যান লেখ সেই চরিত্র পাঠ কলে লোকের কল্যাণ হব আর সে কিন্তু না সে হচ্ছে আনন্দকান্দ ভগবান তাঁকর চরিত্র শ্রবণ কলে আনন্দ মিলব তুমি যে সব যুদ্ধ ফুদ্ধ সব লিখল সব কত কথা লিখেছ সব সে কর্ম যজ্ঞ আদি স্থাপনা করেছ সব এতে লোকের কল্যাণ হোনি এতে কিছু ভৌতিক সুখ মিলুচি তাঁকর ভৌতিক অভিবৃদ্ধি হচ্ছে কিন্তু আত্মিক সুখ হোনি তাঁকর তারপরে নারদ নিজ কথা কৌছেন দেখ মো পূর্বে মতো যে নারদ স্বরূপ দেখুছ না মু নারদ এই প্রকার নথিলি পূর্বে পূর্বকল্পরে কলে পূর্বকল্পরে মোর পূর্বজন্মরে মুটি দাসী পুত্র থিলি ব্রাহ্মণ শাসনরে মো মা দাসী থিলে তাঙ্কর একৈর বেলা বিশিকেশন থিলি মু বয়স মোর পাঁচ বর্ষ বয়স মা ব্রাহ্মণপড়ার ব্রাহ্মণ শাসনরে দাসী রূপে সেবা করুলে সবুলে মাঙ্ক সাথে মু যায় সে বিপ্রদায়ক ঘরক চতুর্মাসে উপলক্ষে কিছু সাধু মানে আসছেন এই যে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক চতুর্মাসে আসব এই চতুর্মাসে বিশেষ করে ভগবান বড় উপাধি আজ্ঞা প্রায় মহাত্মা পালন করতে কিছু জিনিস তার নীতি নিয়ম রয়েছে তেমন চতুর্মাসে ব্রত পালন বর্ষা চারি মাস সে আসছেন এ ব্রাহ্মণ মানে কহিলেন হে মহাত্মা আপনার তো মহাত্মা আমি সুগৃহী আপনার কৃপা করা পদার্পণ করছেন তেমন আমৃহে বাস করতু আপনার আমি সেবা করে পারু আপনার মুখর আমি কিছু হরিকীর্তন শ্রবণ করে পারু তাহলে আমার কল্যাণ হব এ করতে সে ব্রাহ্মণ দেবতা তাঁকর যে আন্তরিক শ্রদ্ধা দেখি সন্থ মানে রয়েলে সেইটি তাঁক ঘরে ডেরা আস্থান জমাইলে যা ঘরে আমার নারদজীকর পূর্ববর্তী জন্মর লীলা হল মা তো দাসী সেবা করছেন ইয়ে এক বাড়ক পাঁচ বর্ষ বয়স কিন্তু তাঁকর যে স্বভাব লা অতি কম কথা কৌলে কথা কম কৌলে ছোট বয়স হলে যে বাড়ক সুলভ চপল তাঁক পাখে দৃষ্টিগোচর হো নথিলা সবুলে গম্ভীর রুলে কম চিন্তন গোটে করুলে তাপরে বিশেষ করে সাধু মান প্রতি তাঁকর সদ্ভাব লা
ସେମାନେ ଦେଖିଲେ ବଡ଼ ପ୍ରସନ୍ନ ହେଉଥିଲେ, ସବୁବେଳେ ଦଣ୍ଡ ପ୍ରଣାମ କରୁଥିଲେ, ଆଉ ତାଙ୍କର ବଲହାକ ବି କରୁଥିଲେ। ଆଉ ଯେଉଁଠି ସେମାନେ କୀର୍ତ୍ତନ କରିବେ, ସକାଳେ କୀର୍ତ୍ତନ, ମଧ୍ୟାହ୍ନରେ ଅପରାହ୍ନରେ କୀର୍ତ୍ତନ, ରାତିରେ କୀର୍ତ୍ତନ, ତାଙ୍କର କାମ ତ ସେଇଆ, ସବୁବେଳେ କୀର୍ତ୍ତନ କରୁଥିଲେ, ହରିକଥା ପରିବେଷଣ କରୁଥିଲେ। ଏ ଛୋଟିଆ ବାଳକ ଇଏ ସବୁବେଳେ କୀର୍ତ୍ତନ ବସି ଶୁଣୁଥିଲେ, ନିଜେ ତାକୁ ଆସ୍ୱାଦନ କରୁଥିଲେ, ତାଙ୍କରି ମୁଖନିଶ୍ଚିତ ଭଗବତ କଥାକୁ ଶ୍ରବଣ କରୁଥିଲେ। ଇଏ ସେଥିରେ ଆମକୁ ଏତେ ଆନନ୍ଦ ମିଳୁଥିଲା, ସେ ଭୁଲିଗଲେ ଦୁନିଆକୁ। ଆଉ ସାଧୁମାନେ ଦେଖିଲେ, ଇଏ ତ ବଢ଼ିଆ ଛୁଆ ଗୋଟେ, ଆରେ ଏଇ ବୟସର ଛୁଆମାନେ ଖେଳନ୍ତି, ଦୌଡ଼ନ୍ତି, ନଟକଟି କରନ୍ତି, ଇଏ ତ ପୁରା ମୁନି ଭଳିଆ ସବୁ ଶୁଣୁଛନ୍ତି। ତେଣୁ ତାଙ୍କୁ ସେମାନେ କୃପା କରି କ'ଣ କଲେ, ସେବାରେ ନିଯୁକ୍ତି କରିଲେ। ତାଙ୍କର ସେବା କ'ଣ ଥିଲା, ସେ ସାଧୁମାନଙ୍କର ଗୋଡ଼ ହାତ ଘଷିଦେବା ବା ତାଙ୍କର କମଣ୍ଡଳକୁ ସଫା କରିଦେବା, ବିଶେଷ କରି ତାଙ୍କର ଅବଶିଷ୍ଟାଂଶ ଉଚ୍ଚିଷ୍ଟ ସେବା ପ୍ରସାଦ ଖାଉଥିଲେ। ଏଥିରେ ବହୁତ ଖୁସି ମିଳୁଥିଲା। ବିତିଗଲା ଚାରି ମାସ, ଏ ଚାରି ମାସ କୁଆଡ଼େ ଯାଇନାହାନ୍ତି, ଦିନ ରାତି ସାଧୁମାନଙ୍କ ପାଖରେ ପଡ଼ିକି ରହିଲେ। ଯେତେବେଳେ ବର୍ଷା ସରିଗଲା, କାର୍ତ୍ତିକ ପୂର୍ଣ୍ଣିମା ପରେ ସାଧୁମାନେ ବେଡ଼ିଂ ବାନ୍ଧିଲେ, ବସ୍ତାନୀ ବାନ୍ଧିଲେ ଯିବା ପାଇଁ। ସେ ସମୟରେ ସେମାନେ ଯାଉଛନ୍ତି, ଆମର ଛୋଟ ନାରଦ ଆସିଗଲେ, ହାତ ଯୋଡ଼ିକି ପ୍ରଣାମ କଲେ, କହୁଛନ୍ତି ହେ ମହାତ୍ମା, ଆପଣମାନେ ମୋତେ ନେଇଯାଆନ୍ତୁ। ସେମାନେ ଚାହିଁଲେ ଏଇ ପ୍ରକାର ସେବା ଗୋଟେ ଦରକାର। ଛୋଟିଆ ଛୁଆ, ସ୍ୱଭାବ ବଡ଼ ଶାଳୀନତା ତାଙ୍କର, ଅତ୍ୟନ୍ତ ମାର୍ଜିତ ସ୍ୱଭାବ, କୌଣସି ଦୁଷ୍ଟାମି ନାହିଁ, ପୁରା ସଂସ୍କାର ସଂସ୍କାରରେ ଜନ୍ମ ହୋଇଛନ୍ତି ସେ। ତେଣୁ ସେମାନେ ଚାହିଁଲେ ଏହି ପ୍ରକାର ଗୋଟେ ପିଲା ଯଦି ଆମ ପାଖରେ ରହିବ ଛୁଆ, ତାହେଲେ ଜୀବନରେ ବହୁତ କିଛି କଲ୍ୟାଣ କରିପାରିବ, ଆମର ବି ସେବା ହେଇପାରିବ। ସେମାନେ ପ୍ରସନ୍ନ ହେଇଗଲେ, କିନ୍ତୁ ଏହି ସମୟରେ ତାଙ୍କ ମାଆ ଆସିଗଲେ, ନାରଦଙ୍କ ମାଆ। ସେ ହାତ ଯୋଡ଼ି କହିଲେ, ହେ ମହାତ୍ମା, ଇଏ ହେଉଛି ମୋର ନୟନର ତାରା, ପିତୃ ଛେଉଣ୍ଡ ଇଏ, ଏକମାତ୍ର ଭରସା ସାହା ଇଏ ମୋର, ତେଣୁ ଆକୁ ଏତିକି କୃପା କରନ୍ତୁ ଯେମିତି କୁଆଡ଼େ ଜୀବନ ମୋତେ ଛାଡ଼ିକିରି ସବୁବେଳେ ମୋ ପାଖରେ ରହିବ। ଏପଟେ ଗୋଟେ ମାଆଙ୍କର ଆର୍ତ୍ତ ଚିତ୍କାର, ଏପଟେ ଗୋଟେ ନିଷ୍ପାପ ଶିଶୁର ଅନ୍ତର ଉଚ୍ଛ୍ୱାସ ନିବେଦନ, ତେଣୁ କିଙ୍କର୍ତ୍ତ ବିମୂଢ଼ ଅବସ୍ଥାରେ ଉପନୀତ ବର୍ତ୍ତମାନ ସନ୍ତମାନେ କରିବେ କ'ଣ। ଇଚ୍ଛା ହେଉଥିଲା ତାଙ୍କୁ ନେବା ପାଇଁ, କିନ୍ତୁ ବିଧାନ ତାଙ୍କୁ ଅଟକେଇ ଦେଲା। ବିବେକ କହିଲେ, ଗୋଟେ ମାଆଙ୍କୁ କୋଳରୁ ପୁଅକୁ ଛଡ଼ିବା ଠିକ୍ ନୁହେଁ, ତା ମାଆର ସାହାବି କିଏ ନାହାନ୍ତି। ନାରଦ କହିଲେ, ଦେଖ ଦେଖ ଲାଲା, ତମେ ଏଇଠି ରୁହ, କିଛି ଅସୁବିଧା ନାହିଁ ମାଆଙ୍କର। ସେତେବେଳେ ସେ କାନ୍ଦି କାନ୍ଦି କହିଛନ୍ତି, ହେ ମହାରାଜ, ମୋତେ କୃପା କରି ଆପଣ ନିଅନ୍ତୁ, ଆପଣଙ୍କ ଆଶ୍ରମରେ ରଖନ୍ତୁ। ମୁଁ କିଛି ଚାହୁଁନି ମହାରାଜ, ମୁଁ ପିନ୍ଧିବା ପାଇଁ ବସ୍ତ୍ର ବି ଚାହିଁବିନି। ଆପଣଙ୍କର ଆପଣଙ୍କର ଜୀର୍ଣ୍ଣ ଶୀର୍ଣ୍ଣ ବସ୍ତ୍ର ଯେଉଁ ପରିତ୍ୟକ୍ତ ତ୍ୟାଗ ଫୋପାଡ଼ି ଦେବେ, ସେଇ ବସ୍ତ୍ରକୁ ମୁଁ ସିଲା ସିଲି କରି ପିନ୍ଧିବି। ମୋତେ ଖାଇବା ପାଇଁ ଦରକାର ନାହିଁ ମହାରାଜ, ମୁଁ ଖାଲି ଆପଣଙ୍କର ଯାହା ବାସି କୁସି ଥିବ, ବାସନ ମାଜିବି, ଯେଉଁ ଉଚ୍ଚିଷ୍ଟ ଥିବ, ସେସବୁ ପୋଛାପୋଛି କରି ମୁଁ ଖାଇକି ଜୀବନ ଧାରଣ କରିବି, କିନ୍ତୁ ମୋତେ ପାଖରେ ରଖନ୍ତୁ। ସେମାନେ କହିଲେ, ଆରେ ଲାଲା, ଏତେ ବ୍ୟଗ୍ର କାହିଁକି? ନା କାହିଁକି ବ୍ୟଗ୍ର ନା ମହାରାଜ, ଆପଣଙ୍କ ସଦୃଶ ମହାତ୍ମାଙ୍କ ସାନ୍ନିଧ୍ୟ ଲାଭ କଲେ, ଆପଣଙ୍କ ସେବାରେ ନିଯୁକ୍ତ ହେଲେ, ଆପଣଙ୍କର ମୁଖରୁ ଯେଉଁ ପ୍ରତ୍ୟହ ଯେ ସବୁବେଳେ ଭଗବାନଙ୍କର କଥା ଶୁଣିବାକୁ ମିଳୁଛି, ଏଇଟା ଆମ ସଂସାର ମୋତେ ମିଳିବନି ମହାରାଜ। ମୁଁ ଜାଣିଛି ଏଥିରେ ବହୁତ ଆନନ୍ଦ, ଏଇ ଗତ ଚାରି ମାସ ଧରି ମୁଁ ଯେଉଁ ଆନନ୍ଦ ପ୍ରାପ୍ତ ହୋଇଛି, ଆପଣ ଚାଲିଲା ପରେ ମୋ ଜୀବନ ଦୁର୍ବିଷୟ ହୋଇଯିବ, ଜୀବନ ମୋର ମୃତବୋଧ ହୋଇଯିବ ମହାରାଜ, ମୋତେ କୃପା କରି ଆପଣ ସାଥିରେ ନିଅନ୍ତୁ। ତା'ର ଯେଉଁ ହୃଦୟମାନ ଅବସ୍ଥା ଦେଖିଲେ ଗୋଟେ ଛୁଆର, ସେମାନେ ବଡ଼ ଇଚ୍ଛା ହେଲା ନେବା ପାଇଁ, କିନ୍ତୁ ମା' ତ ମନା କରିଛନ୍ତି। ତେଣୁ ଅନିଶ୍ଚା ସତ୍ୟ ମଧ୍ୟ ସେମାନେ ଯିବା ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ହେଲେ। ଲାଲା କହିଲେ, ଦେଖ ଲାଲା, ଆମେ କିନ୍ତୁ ଆଶୀର୍ବାଦ କରୁଛୁ, ନିଶ୍ଚୟ ତୁମର ଭଗବତ ପ୍ରାପ୍ତି ହେବ। ଦେଖ ଭଗବାନଙ୍କ ସ୍ୱରୂପ ବିଷୟରେ ବର୍ଣ୍ଣନା କଲେ, ଠାକୁରଜୀ କି ପ୍ରକାର, ନବଦୁର୍ବାଦଳ ଶ୍ୟାମଳ ଶରୀର, ଆଲୋଳିତ କେଶ, ବିଶେଷ କରି ମକରାକୃତି କୁଣ୍ଡଳ, ମନ୍ଦ ମନ୍ଦ ମୁସ୍କାନ ହାସ ତାଙ୍କର, କଟାକ୍ଷପାତ ଆକର୍ଣ୍ଣ କଟାକ୍ଷପାତ, ପୀତାମ୍ବର ବସ୍ତ୍ର ଧାରଣ କରିଥିବେ, ତ୍ରିଭଙ୍ଗୀ ଠାଣିରେ ଛିଡ଼ା ହୋଇଥିବେ, ମୁରଲୀ ବାଲା, ସେ ସବୁ ବର୍ଣ୍ଣନା କଲେ, ଇଏ ହେଉଛନ୍ତି ଠାକୁରଜୀ। ତୁମକୁ ଯିଏ ହେଲା ସେ କହିଦେବ, ମୁଁ ଠାକୁର, ନା ନା ଏଇ ଠାକୁର, ତେଣୁ ଏଇ ସ୍ୱରକୁ ଚିନ୍ତନ କରିବ। ତାପରେ କ'ଣ କହିଲେ, ଦେଖ କି ପ୍ରକାର ଆସନ ଶୁଦ୍ଧି କରିବ, ଦେହ ଶୁଦ୍ଧି କରିବ, ନିବିଷ୍ଟ ଚିତ୍ତରେ
ରହିବ ସେ ବସିବ ଭଗବାନଙ୍କୁ ଧ୍ୟାନ ମୁଁ ଆମେ ଯେଉଁ ମନ୍ତ୍ର ଦେଇଛୁ ମନ୍ତ୍ର ଉଚ୍ଚାରଣ କରିବ ଆମେ ଯେଉଁ ସ୍ୱରୂପ ବର୍ଣ୍ଣନା କରୁ ସେ ସ୍ୱରୂପକୁ ଚିନ୍ତନ କରିବ ଠାକୁରଙ୍କର। ଏତିକି କହିକି ମସ୍ତକରେ ହସ୍ତସ୍ଥାପନକୁ ଚାଲିଗଲେ ସେମାନେ। ନାରଦଜୀ ବହୁତ କାନ୍ଦିଲେ, ବହୁତ କଷ୍ଟ ପାଇଲେ, କିନ୍ତୁ କ'ଣ କରିବେ, ନିହାତିରେ ଭଗବାନଙ୍କୁ ଭରସା କରି ରହିଲେ। ତାପରେ ମା ଏକରେ ଦାସୀ, ଦ୍ୱିତୀୟରେ ମାଙ୍କର ଯେଉଁ ବନ୍ଧନଙ୍କ ପ୍ରତି ସେ ମାଆଙ୍କୁ ଛାଡ଼ି ଯିବା ପାଇଁ ଇଚ୍ଛା ହେଲାନି, ତେଣୁ ଅପେକ୍ଷା କଲେ। ସେ ଦିନେ କ'ଣ ସେ ମା ତାଙ୍କର ଦୁଗ୍ଧ ଦମନ କରିବା ପାଇଁ ଯାଇଛନ୍ତି, ସର୍ପ ଦଂଶନ କରିଦେଇଛି ତାଙ୍କୁ, ମରିଯାଇଛନ୍ତି। ସେ ଯେତେବେଳେ ଶୁଣିଲେ ଇଏ କହିଲେ ଭଗବାନ ବଡ଼ କୃପା କରୁଛନ୍ତି, ଦେଖ ଭଗବାନଙ୍କୁ ଇଏ ବଡ଼ କୃପା ବ୍ୟବସ୍ଥା କରିଦେଉଛନ୍ତି, ଭଗବାନ ବଡ଼ କୃପା। ଅନ୍ତର ବେଦନା ସେ ଜାଣନ୍ତି ସମସ୍ତଙ୍କର। ଏଇଆ ଅର୍ଥ ନୁହେଁ ଯେ ମାଆଙ୍କୁ ସାପ ମରିଲେ ପ୍ରାର୍ଥନା କରିନଥିଲେ, ସେ କଥା ନୁହେଁ, କିନ୍ତୁ ତାଙ୍କର ଆନ୍ତରିକ ଇଚ୍ଛାକୁ ଭଗବାନ ସୁଯୋଗ ଦେଇଛନ୍ତି। ମାଆଙ୍କର ଅନ୍ତ୍ୟେଷ୍ଟିକ୍ରିୟା ସମାପନାନ୍ତେ ଇଏ ରହିଲେନି, ସିଧା ଚାଲିଲେ ଗାଁ ଜଙ୍ଗ ସହର ବିଶେଷ କରି ନଈ ନାଳ ପାର ହେଇକି ପୁରା ନିଘଞ୍ଚ ଜଙ୍ଗଲ ଭିତରେ, ବିଜନ ଜଙ୍ଗଲ ଭିତରେ ପ୍ରବେଶ କଲେ। ଗୋଟେ ପିପଳ ବୃକ୍ଷ ଅଛି, ପିପଳ ବୃକ୍ଷ ମୂଳରେ ବସିଲେ, ବସିକି ଧ୍ୟାନ ସ୍ଥଳେ ସ୍ନାନ କରିକି ସରୋବରରେ, ସନ୍ଥମାନେ ଯେଉଁ ସ୍ୱରୂପକୁ ବର୍ଣ୍ଣନା କରିଥିଲେ ସେ ସ୍ୱରୂପକୁ ଧ୍ୟାନ କଲେ। ଧୀରେ ଧୀରେ ଧ୍ୟାନ କରୁଛନ୍ତି, ମନ୍ତ୍ର ଉଚ୍ଚାରଣ କରୁଛନ୍ତି, ଭଗବାନଙ୍କର ନାମ ଉଚ୍ଚାରଣ କରୁଛନ୍ତି, ଆଉ ଭଗବାନଙ୍କ ରୂପକୁ ଧ୍ୟାନ କରୁଛନ୍ତି, ପଦ୍ମାସନରେ ବସିଛନ୍ତି, ମନକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଜଗତରୁ ନିବୃତ୍ତ କରି ଭଗବାନଙ୍କ ଚରଣ କଳରେ ସ୍ଥାପନ କରିଛନ୍ତି। ଅଦ୍ଭୁତ ଦୃଶ୍ୟ ହେଲା, ଧୀରେ ଧୀରେ ଠାକୁର ତାଙ୍କ ହୃଦୟ ପ୍ରତି ପ୍ରକଟ ହେଲେ, ଯେଉଁ ସ୍ୱରୂପକୁ ସେ ଚିନ୍ତନ କରୁଥିଲେ ସେ ସ୍ୱରୂପକୁ ଅନୁଭବ କଲେ। କରେଣ୍ଟ ଯେଉଁ ପ୍ରକାର ଦେହକୁ ବାଜିଲେ କରେଣ୍ଟ ଚାର୍ଜ ହୋଇଯାଏ, ସେହି ପ୍ରକାର ଭଗବତ ସ୍ୱରୂପକୁ ଯେତେବେଳେ ସେ ଚିନ୍ତନ କରୁଥିଲେ ମାନସରେ, କିନ୍ତୁ ହୃଦୟ ଭିତରେ ଅନୁଭବ କଲେ, ଦର୍ଶନ କଲେ ହୃଦୟ ଭିତରେ, ଯେତେବେଳେ ଠାକୁରଜୀଙ୍କର ସେଇ ତ୍ରିଭୁବନ କମନ ରୂପ ମାନେ ଅସମର୍ଥ ରୂପ କୁହାଗଲା, ସେଇ ମଦନମୋହନ ସ୍ୱରୂପ ଯେତେବେଳେ ଦର୍ଶନ କରୁଛନ୍ତି, ସେ ନିଜକୁ ଧୈର୍ଯ୍ୟ ଧରି ପାରୁନାହାନ୍ତି, ଚକ୍ଷୁରୁ ତାଙ୍କର ଅବିଳ ଅଶ୍ରୁପାତ ହୋଇଛି, କଣ୍ଠ ଗଦଗଦ ହୋଇଛି, ମନ୍ତ୍ର ଠିକ୍ ଉଚ୍ଚାରଣ କରିପାରୁନାହାନ୍ତି, ତାଙ୍କ ରୋମ ରୋମ ସବୁ ପୁଲକିତ ହେଇକି ଉଠିଛି, ଶରୀର ପୁରା କମ୍ପମାନ ହେଉଛି। ଏ ହେଉଛି ଭକ୍ତିର ବିକାର ଆଜ୍ଞା। ଭଗବାନ ଯେତେବେଳେ ଚିନ୍ତନ କରୁଛନ୍ତି ଠାକୁରଜୀଙ୍କୁ ହୃଦୟ ଭିତରେ, ଆମେ ତ ଠାକୁରଜୀଙ୍କୁ ଦର୍ଶନ କରୁଛେ ଠିକ୍ ଅଛି, ଏ ବି ବଡ଼ କୃପା ଏ, କିନ୍ତୁ ତାଙ୍କୁ ହୃଦୟ ଭିତରେ ଚିନ୍ତନ କରିବା, ଚୁପଚାପ ନିବିଷ୍ଟ ଚିତ୍ତରେ ଶାନ୍ତ ପରିବେଶରେ ନିର୍ମଳ ଶୁଦ୍ଧ ଶୁଦ୍ଧ ପବିତ୍ର ନିର୍ମଳ ମନ ଭିତରେ ଶୁଦ୍ଧାନ୍ତକରଣ ଯଦି ଆମେ ତାଙ୍କୁ ଚିନ୍ତନ କରିବା, ତାଙ୍କ ରୂପ ଧ୍ୟାନ କରିବା, ଅନୁଭବ କରିପାରିବା। ନାରଦଜୀ ସେମିତି କହିଲେ, ଯେତେବେଳେ ସେ ସ୍ୱରୂପକୁ ମୁଁ ଧ୍ୟାନରେ ଦର୍ଶନ କଲି ହୃଦୟ ଭିତରେ, ତାପରେ ମୁଁ ଖାଲି କ୍ରନ୍ଦନ ହିଁ କରୁଛି, ବାକ୍ସ୍ଫୁର୍ତ୍ତି ବନ୍ଦ ହୋଇଗଲା, ମୋର ମନ୍ତ୍ରୋଚ୍ଚାରଣ ବନ୍ଦ ହୋଇଯାଇଛି, ଆଉ ଧୀରେ ଧୀରେ କ'ଣ ହେଇଛି ମୁଁ ବୁଝିପାରୁନି, ମୋର ନିଜ ସ୍ୱରୂପ ହିଁ ଭୁଲିଗଲି ମୁଁ, ଆଉ ମୁଁ କେଉଁଠି ବସିଛି ମୁଁ ବି ଜାଣିପାରିଲିନି, ଖାଲି ମୋର ମାନସପଟରେ ପୁରା ରୋମ ରୋମରେ ତନ୍ତୀ ତନ୍ତୀରେ ସେଇ ସ୍ୱରୂପ ନୃତ୍ୟରତା, ଆଉ କିଛି ସମୟ ପରେ ଦେଖାଗଲା ହଠାତ୍ ସେ ଅନ୍ତର୍ଧ୍ୟାନ ହୋଇଗଲେ। କହିଲେ ହେ ବ୍ୟାସଜୀ, ଯେତେବେଳେ ସେ ଅନ୍ତର୍ଧ୍ୟାନ ହୋଇଗଲେ ମୁଁ ପୁରା ନିଜକୁ ଧୈର୍ଯ୍ୟ ଧରିପାରିଲିନି, ଚକ୍ଷୁ ଉନ୍ମୋଳନ କରି ଦେଖିଲି, ଖୋଜିଲି ପାଗଳ ଭଳିଆ ଉନ୍ମାଦ ଭଳିଆ ମୁଁ ପୁରା ଜଙ୍ଗଲ ସାରା ଘୁରି ବୁଲିଲି, ଦୌଡ଼ି ଦୌଡ଼ି ଯାଉଥିବାର, ଆସ୍ତର ସେଇ ସ୍ଥାନରେ ବସୁଥିବାର, ମନକୁ ପ୍ରହାର କରୁଥିବାର, ମନକୁ ହୃଦୟ ଭିତରେ ସ୍ଥାପନା କରୁଥିବାର, ଚିତ୍ତକୁ ସ୍ଥିର କରୁଥିବାର ଆପ୍ରାଣ ଚେଷ୍ଟା କରୁଛି ସ୍ୱରୂପ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ, କିନ୍ତୁ ବାରମ୍ବାର କରିବା ସହିତ ମୁଁ ଆଉ ଦର୍ଶନ କରିପାରିଲିନି। ହେ ବ୍ୟାସଜୀ କ'ଣ କହିବି, ସେ ଯେଉଁ ଅନ୍ତର୍ଦାହ, ସେ ଯେଉଁ ଭଗବତ ବିରହର ଯେଉଁ ବେଦନା ଯେଉଁ ବିଦୀର୍ଣ୍ଣ ହେଉଛି ମୋର ହୃଦୟ, ମୁଁ ତୁମକୁ ବର୍ଣ୍ଣନା କରିପାରିବିନି। ମୋର ଏଇ ଯେଉଁ ବାରମ୍ବାର ବୟସ, ମୋର 5 ବର୍ଷ ବୟସ, 5 ବର୍ଷ ବୟସ୍କ ନିଷ୍ପାପ ଶିଶୁର ଯେଉଁ ଭଗବତ ଦର୍ଶନ, ଯେଉଁ ଅଦମ୍ୟ ଉତ୍ସାହ ଆପଣ ଚେଷ୍ଟାକୁ ସଂଦର୍ଶନ କରି ଭଗବାନ ବି ରହିପାରିଲେନି, ସେତେବେଳେ ସେ ଯିଏକି ବାଣୀର ଗୋଚର, ସେ କିନ୍ତୁ ଆକାଶରେ ଗୁରୁଗମ୍ଭୀର ମଧୁର ବାଣୀରେ କହିଲେ, ହେ ବତ୍ସ, ଏଇ ଜନ୍ମରେ ତୁମର ମୋର ଦର୍ଶନ ନାହିଁ। ହେ ବ୍ୟାସଜୀ, ଆକାଶରେ ଗୁରୁଗମ୍ଭୀର ମଧୁର ବାଣୀ ଗୁଞ୍ଜରିତ ହେଲା, କହିଲେ ହେ ବତ୍ସ, ଏଇ ଜନ୍ମରେ ତୁମେ ମୋର ସାକ୍ଷାତକାର କରିପାରିବନି, କାହିଁକି ନା ଟିକେ ବି ଯଦି କାମନା ବାସନା ମନ ଭିତରେ ରହିଛି, ଭୌତିକ କାମନା ସସୁଖ କାମନା କିଛି ରହିଛି, ତାହେଲେ ସେ ମୋତେ ମୋର ଦର୍ଶନଟା ଦୁର୍ଲଭ ଦୁଷ୍ପ୍ରାପ୍ୟ ହୋଇଯିବ, କିନ୍ତୁ ମୋର ଆଶୀର୍ବାଦ। ସେତେବେଳେ ନାରଦ ପଚାରୁଛନ୍ତି, ଯଦି ପ୍ରଭୁ ଦର୍ଶନ ଯଦି ମୋର ନାହିଁ, ମୋତେ ଦର୍ଶନ ଦେଉଥିଲେ କାହିଁକି ଆପଣ, କାନ୍ଦି କାନ୍ଦି କହୁଛନ୍ତି, ଯଦି ଦର୍ଶନ ଯଦି ଦେବାର ନଥିଲା, ବା ଚୁପଚାପ ମୁଁ ଧ୍ୟାନ କରୁଥିଲି, ଗୁରୁ ଉପଦିଷ୍ଟ ମନ୍ତ୍ର ଜପ କରୁଥିଲି, ମନରେ ମନରେ କୃତ୍ରିମ ଭାବରେ ଆର୍ଟିଫିସିଆଲ ମୁଁ ଚିନ୍ତନ କରୁଥିଲି, ସେଥିରେ ମୋତେ ଆନନ୍ଦ ମିଳୁଥିଲା, ଆପଣ ମୋତେ ହୃଦୟ ଭିତରେ ସ୍ଫୁର୍ତ୍ତି କାହିଁ କରେଲେ। ସେତେବେଳେ ଠାକୁରଜୀ କହିଲେ, ଆରେ ଲାଲା,
ମୁଁ ଦର୍ଶନ ଏଇଥିପାଇଁ ଦେଲି, ଦର୍ଶନର ଯୋଉ ପିପାସା, ଯୋଉ ତୃଷ୍ଣା, ଯୋଉ ଲାଳସା ତୀବ୍ର ତୀବ୍ରତର କରିବା ପାଇଁ। ଗୋପୀମାନଙ୍କ ସ୍ଥିତି ସେଇଆ ନା, କୃଷ୍ଣ ଦର୍ଶନ ଲାଳସା ତୀବ୍ର ତୀବ୍ରତର ହେଇଥିଲା। ମୋର ଦର୍ଶନରେ ଏତେ ଆନନ୍ଦ ଅଛି, ସେ ଝଲକ ଦର୍ଶନ ଏଇଥିପାଇଁ ତମକୁ କରେଇଲି, କାରଣ ସେ ଦର୍ଶନର ଯୋଉ ଆନନ୍ଦ ଅନୁଭବ କଲ, ସେ ଆନନ୍ଦକୁ ତୀବ୍ର ତୀବ୍ରତର କରିବା ପାଇଁ, ତମର ଉତ୍କଣ୍ଠାକୁ ବର୍ଦ୍ଧିତ କରିବା ପାଇଁ। ସେଥିପାଇଁ ମୁଁ ଜାଣିଶୁଣି ତମକୁ ଦର୍ଶନ ଦେଇକି ଅନ୍ତର୍ଧାନ ହେଇଗଲି। ଏଇ ଜନ୍ମରେ ତୁମେ ସେଇ ଚିନ୍ତନୀ କର, ପରବର୍ତ୍ତୀ ଜନ୍ମ ତୁମର ମହାଭାଗବତିକ ଜନ୍ମ ହବ, ଆଉ ତୁମ ଦ୍ୱାରା ମୁଁ ମୋ କଥା ଜଗତରେ ପ୍ରଚାର ହେବ। ତେଣୁ ହେ ବ୍ୟାସଜୀ, ସ୍ୱରୂପରେ ଯେଉଁ ନାରଦ ଦେଖୁଛ, ଏଇ ନାରଦ ସେ ଦାସୀ ପୁତ୍ର। ଶ୍ରୀକୃଷ୍ଣ ଶରଣଂ ମମ, ଶ୍ରୀକୃଷ୍ଣ ଶରଣଂ ମମ, ଶ୍ରୀକୃଷ୍ଣ ଶରଣଂ ମମ, ଶ୍ରୀକୃଷ୍ଣ ଶରଣଂ ମମ। ଶ୍ରୀକୃଷ୍ଣ ଶରଣଂ ମମ, ଶ୍ରୀକୃଷ୍ଣ ଶରଣଂ ମମ, ମଦନ ମୋହନ ଶରଣଂ ମମ, ମଦନ ମୋହନ ଶରଣଂ ମମ। ମଦନ ମୋହନ ଶରଣଂ ମମ, ମଦନ ମୋହନ ଶରଣଂ ମମ। ମାଧବ ଶରଣଂ ମମ, ମାଧବ ଶରଣଂ ମମ, ମାଧବ ଶରଣଂ ମମ, ମାଧବ ଶରଣଂ ମମ। କୁଞ୍ଜ ବିହାରୀ ଶରଣଂ ମମ, କୁଞ୍ଜ ବିହାରୀ ଶରଣଂ ମମ, କୁଞ୍ଜ ବିହାରୀ ଶରଣଂ ମମ, କୁଞ୍ଜ ବିହାରୀ ଶରଣଂ ମମ। ଗୋପାଳ ଶରଣଂ ମମ, ଗୋପାଳ ଶରଣଂ ମମ, ହେ ଗୋପାଳ ଶରଣଂ ମମ, ଗୋପାଳ ଶରଣଂ ମମ। ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ, କୃଷ୍ଣ ହରେ ହରେ, ହରେ ରାମ ହରେ ରାମ, ରାମ ରାମ ହରେ ହରେ।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারদজির অন্তিম উপদেশ, হে ব্যাসদেব তুমি কৃষ্ণ চরিত উপরে রচনা কর। তারপর নারদ প্রস্থান করছেন, ব্যাসদেব ভাগবত রচনা করছেন, যে ভাগবত আস্বাদন করবে। মহাভারতের কথা বর্ণনা করা হয়েছে, মহাভারতের অন্তিম শেষ যুদ্ধ পুরা সরিযাইছেন। দুর্যোধন জনভগ্ন অবস্থায় পড়িছেন একাকী কুরুক্ষেত্র ময়দানে, রক্তাক্ত রক্ত জড়িত, সে পাখি কেই না, বিষাদরে জর্জরিত। সে সময় দেখা গেল অসুস্থম আসছেন, অসুস্থমা যে কি দ্রোণ গোপ, সে আসি কইছেন, দুর্যোধন হে মিত্র এবে বি সময় আছে, তোমাকে সেনাপতি পদরে অভিষিক্ত কর, মহাভারতের শেষ সেনাপতি মু হবি। তুমি জাঁচ মো চিরঞ্জীব, মোর মৃত্যু নাই, যদি পূর্ব মতো তুমি সেনাপতি করেথান তাহলে মহাভারতের গতি বদলি যাইথান, ভাসি যাওয়া লোক কুটাস দেশ দৃশ্য, সে রক্তরঞ্জিত হস্তে তা তিলক কলে, কলে ঠিক আছে তুমি হচ্ছ আজকের সেনাপতি। অসুস্থমা চাললে কোটি মানে নির্বীজ্য পাণ্ডব করিয়া পাই, পাণ্ডু বংশকে নিপাত করিয়া পাই, সে জানিছেন সম্মুখ যুদ্ধে সে পারিপারিবেনি অর্জুন সহিত বিশেষ করে, তেমন সেমান ওরশ জাত পঞ্চপুত্র দ্রৌপদী থাকলে তাঁকু মারিয়া পাই বলে, সে কেন মানুষ কূল নষ্ট হয়ে যাব, কূল প্রদীপ লিভিযিব। মহাভারত শেষ হয়েছেন, ঠাকুরজী অন্তর্যামী, সে জাঁতি এই প্রকার কিছু লীলা হওয়া যাচ্ছে, তেমন সে অর্জুন কহিল, দেখ অর্জুন আমি দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছে, চাল টিকি যমুনা কূলক যা, সেইটি সৎসঙ্গ করা, কীর্তন করা, আনন্দ রহবা। এপটে কম হয়েছে, পাঁচ ভাই সবুলে গোটে নির্দিষ্ট পক্ষের শয়ন করুলে, পাঁচ ভাই যুধিষ্ঠির, নকল, ভীমসেন, অর্জুন, সহদেব, কিন্তু সেই দিন সে কক্ষ শূন্য হয়ে গেল, পাঁচ ভাই চাইছেন শ্রীকৃষ্ণ সাথে। দ্রৌপদী কোণ কলে তা পাঁচ পুঁকু পঠেলে, লালা তুমি যাই শুয়ে পড়, শীত দিন সি এমানে সব শুভ্র কমল শ্বেত কমল উপরে ঢাঙ্কি শুয়েছেন, সব কক্ষ দ্বার উন্মুক্ত, নিষাদরে প্রবেশ কলে কি অসুস্থমা, হস্তের পুরা তীক্ষ্ণ খড়া দশে দেখলে পাঁচ ভাই শুয়েছেন, বাপা যেমনি পুবে সেমতি লম্বা পুরা কমল ঢাঙ্কি শুয়েছেন, তেমনি সে জাঁপারে, সে ভাবলে পঞ্চপণ্ড হয়ে শুয়েছেন, তেমন সে কোণ কলে একা খড়গরে পাঁচটা মুন্ড ছেদন করলে, অন্ধকার কিছু দেখা যায়নি, পাঁচটা মস্তিষ্ক ধরি ধারণ করে, রক্ত রঞ্জিত পুরা বিজড়িত, আসি খুশি মিজাজে আসছেন, দূরে দূরে দেখ মিত্র
এই পাঞ্চ পাণ্ডব তোমার তো এমন শত্রু ছিল না, আজি পঞ্চ পাণ্ডব বিজয় পৃথিবীর। দুর্যোধন আশ্চর্য হয়ে গেলে, কেলে বড় অদ্ভুত, আরে এত বড় মহাভারত যদি পিতামহ বিষয় রথী মহারথী অধিরথী যদি পারি না ইয়ে ইউ গেয়া ইউ আয়া। সন্ধ্যা আসলা দুর্যোধন, সে অন্ধকার রাত্রে কাছা গোটে গোটে মস্তিষ্ক মতো দেল, সে নিজ হাতে বল প্রয়োগ কলা, দেখলে সবু যাক বাড়ক মানে মস্তিষ্ক সচুর না হয়ে গেল, পিস পিস হয়ে গেল। সে জাঁপারা এমনি কেবে হলে পঞ্চপাণ্ডব নাই, কিন্তু না সে ভাল রূপে জাঁ দুর্যোধন যেতে হলে যেতে বলশালী হলে ভীমকর মস্তিষ্ক মু চূর্ণ করি পার, দশ হাজার হাতির বল ভীমর মুন্ডকু মু চূর্ণ করি পারিনি। সে বুঝি পড়া ইয়ে কোলাঙ্গা অপদার্থ পঞ্চ পাণ্ডব কোণ মারি দ্রৌপদী পঞ্চটা পুক মারিদে পড়া তিরস্কার ফটকারা, সে যা কলে মোর সবু পুত্র মো ভাই মরি মো দুঃখ হয়ে নাই, কিন্তু আজ তু বহু দুঃখ দেল মো মুহর চালি যা। এপটে কন হয়েছে এমন স্নান সরছি ফেরি আসছেন, দেখলে যে অন্তপুর সব রৌরুদ্ধ ক্রঙ্গন রোগ শুভুছি সমস্তে কান্দুচান, অর্জুন যা দেখলে এই প্রকার দুরাবস্থা, পাঁচ পুঁকু নিম্ন ভাবে হত্যা করা যাইছি, বুঝি পারলে কে করছি দ্রোণপুত্র অসুস্থ মা গুরুঙ্ক পুত্র, সে দ্রৌপদী পুরা রৌরুদ্ধ মান, সে কান্দুচান কাহিঁ পাঁচটা পুঁ মরি গেলে কান্দিবেন না, সে তাঁর ছাতিপটা করণ ক্রন্দনে সারা অন্তপুর পুরা পাণ্ডব শিবিরে খালি ক্রন্দন হি ক্রন্দন। সেতলে অর্জুন কহিলে হে মানবতী মু প্রতিশ্রুতি দৌছি, যে নির্মম হত্যা করেছে না তার মস্তক ছেদন করে মু তোম সম্মুখে প্রদান করিবি, প্রতিজ্ঞা কলে। তাপরে কহিলে কৃষ্ণ কহিলে চল রথ বাহার কর যা, রথ বাহার কলে পশুস্থ আগে বড়বে চাল রথ। এ সময় কোণ যে অসুস্থমা দৌড়ছেন যুদ্ধ ললকার হচ্ছে যুদ্ধ, সি দেখলে অর্জুন আসছেন, সে অর্জুন সহ যুদ্ধ করে পারবেনি, সেপা সে তাঁর অমোঘ অস্ত্র ব্রহ্মাস্ত্র প্রয়োগ কলে, সে কি অসুস্থ ব্রহ্মাস্ত্র লা, যেত ব্রহ্মাস্ত্র গুরু গুরুগর্জন করে আকাশের অন্তরীক্ষে আসলে অর্জুন সামনাকে, অর্জুন ভয়ভীত হয়ে গেলে, সে বুঝি পালেন কম তেজ গোটে আসছে অগ্নিপুঞ্জ তেজ গোটে আসছে পুরো ক্ষিপ্র গতিরে তাঁর সম্মুখকে। সেতু সে কৃষ্ণ কহিলে হে কৃষ্ণ হে মিত্র কণ হয়েছে রক্ষা কর বলে কহিলে, কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্ত নাম ভয়ঙ্কর তোমে এক দহ্যমান নাম, কহিলে হে কৃষ্ণ হে মহাবাহ হে বলিয়া রুজ বিশেষ করে হে মহাবাহ ভক্ত রক্ষক ভক্ত বসল প্রভু আপন মতো রক্ষা করতে ভয়ঙ্কর স্থিতির বুঝি পড়নি কণ সে তেজ আসছে তোমে এক দেহমান না, এই যে সংসার চক্র যে দগ্ধীভূত হচ্ছেন সেমান শীতলতার বারি প্রদান করার সামর্থ্য তোমার অছি মহারাজ, সংসার চক্র যে দগ্ধীভূত হচ্ছে সংসার জ্বলার যে জলুচান না সে শান্তি দেওয়া তোমে একমাত্র ব্রহ্মাণ্ডের পুরুষ, সেপাই সে তেজ রাজি মো দেহর জ্বলানক স্থিতি। সেতু অর্জুন ঠাকুরজি কলে হে অর্জুন এ হচ্ছে ব্রহ্মাস্ত্র, এ ব্রহ্মাস্ত্র অসুস্থমাত্র প্রেরিত ব্রহ্মাস্ত্র, সে তো কিছু পারিপারবে না তোমার সাথে সম্মুখ যুদ্ধে, সে ব্রহ্মাস্ত্র প্রেরণ করছে, তাহলে কোণ করা যাবে তুমি ভুলে গেল তুমি বি সে বস্ত্র প্রাপ্ত হয়েছ প্রয়োগ কর, এ বি ব্রহ্মাস্ত্র প্রয়োগ কলে, মন্ত্র সম্পুট কলে ব্রহ্মাস্ত্র বি এ প্রয়োগ কলে, দুইটা ব্রহ্মাস্ত্র মাত্র টকরাহটা পাই যাচ্ছে আকাশে, যদি দুইটা ব্রহ্মাস্ত্র বাজি যাই না পৃথিবী ধ্বংস হয়ে থাকে, তেমন সারা প্রজাবর্গ কোণ এপরি ঊর্ধ্ব লোকের মধ্যে সব হাহাকার বসিগাল, এত শব্দ হল ভাবলে পৃথিবী প্রলয় হয়ে যাব। সেতু ঠাকুরজি কে অর্জুন বর্তমান সময় আসছে দুইটা যাক তুমি আহরণ কর মন্ত্র দ্বারা তাকে ভাবিত, তাপরে মন্ত্র উচ্চারণ কলে ব্রহ্মাস্ত্র ধীরে ধীরে অন্তর্হিত বিলীন হয়ে আকাশে, তাপরে অর্জুন দৌড়লে অশ্বত্থামাকে দৌড়ি দৌড়ি তার রথ ছিন্ন করলে তার কবচ ছিন্ন করলে তার সবু শেষে সে বিচার রথর উল্লেখি দৌড়ছি, অর্জুন মধ্যে রথর উল্লেখ দৌড়লে বীর না সে অন্যায় করবেনি তাকে বাঁধিক নিয়ে আসলে পশু ভাবে বাঁধছেন। সেতু ঠাকুরজি কে আরে মারে ইয়ে তো কুচক্রিয়ে না কে আয়া না ইয়ে দয়ার পাত্র না ইয়ে দয়ার পাত্র না
আরে নির্মম ভাবে নিষ্পাপ শিশু মানুষ সুপ্ত অবস্থার এই বদ্ধ করেছে, তাকে মার, তাকে মারলে কোন পাপ নাই, মার বহুত কিছু কইলে, সে কোন দণ্ড নেছে কইলে, ধর্মবেতা মানে ধর্মর তত্ত্ব যেমন জানছেন সেমানে জানছেন কাহাকে মরা যাব কাহাকে মরা যাব নি, যদি কে শোইথিব তাকে মারিয়া কথা নাই, পছপট আঘাত করিয়া কথা নাই, যে শরণাগত তাকে আঘাত করিয়া কথা নেই, যে ভয়ভীত হয়েছেন তাকে আঘাত করিয়া কথা নেই, যে হাতের অস্ত্র নাই কি রথ নাই কি রথি নেই কিছু নেই তাকে বি প্রহার করিয়া কথা নুহে, বিভিন্ন প্রকার ধর্মবেতা মানে জানছেন কার সহ যুদ্ধ করা যাব, কিন্তু ইয়ে কৌশি ক্ষেত্রে পাত্র নেই প্রশংসার, এ ক্ষমা ক্ষমার পাত্র নেই, আপনি মার দেওয়া দরকার, কিন্তু অর্জুন বড় মহাত্মা আজ্ঞা চিন্তা কলি আমার গুরু পুত্র ইয়ে দ্রোণঙ্কর পুত্র তাকে মারিয়া ঠিক নেই, সে কৃষ্ণ কথা শুনলেন আপনার চলুন তো দ্রৌপদী পাখ যাব, ঠাকুর যে কোচেন তুমি প্রতিশ্রুতি করছিল না দ্রৌপদী যাজ্ঞসেনী কু তার মস্তক ছিন্ন করে দেওয়া পালন কর, ইয়ে বলে বাঁধিকি নেলে, দেখলে যে যা পাঞ্চালি দ্রৌপদী কাঁদুচান, দেখলে তাঁর গুরুপুত্র দ্রোণপুত্র পশুপথ বন্ধন করি নিয়ে আসছেন অর্জুন, অর্জুন কলে দেখো দ্রৌপদী, দ্রৌপদী সেইটি কলে দুঃখিত হলে কলে আপনি প্রথমে বন্ধন মুক্ত করতে, ইয়ে বন্ধন যোগ্য নুহে আর্যপুত্র, ইয়ে বন্ধন যোগ্য নুহতি, কিন্তু গুরুবংশ সবুলে পূজনীয়, এ গুরু পুত্র গুরুপদ বাচ্য সম্মানীয়, ইয়ে ইয়ে বন্ধন যোগ্য নুহতি, আপনার ভক্ত না ভগবান ভক্ত আপনার, আপনি জানান্তি দ্রৌপদী বহুত, তা কহিলেন দেখো মু গোটে মাতৃ পুত্র বিরহর বেদনা মু নিজে অনুভব করছি কত কষ্ট, তেমন গোটে মা হিসাবে মু চাউনি আর গোটে মা কোল তা পুয়ু ছিন্ন করিয়া পাই, একর তাঁকে মা যে কি কৃপি সে তো স্বামী কু বি হরিছেন কেবল এই পুত্রর মুখ দর্শন করে সাহায্য সে অনেক, তেমন মু চাহিনি তাকে কষ্ট দেওয়া গোটে মা হিসাবে আর গোটে মা কষ্ট দেওয়া চাই, এই হচ্ছে আমার ধরতির আর মাতৃশক্তির প্রকৃষ্ট পরিচয়, শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে যুধিষ্ঠির বড় প্রসন্ন হলে সভাসদ বহু খুশি হলে সমস্তে খুশি হলে দ্রৌপদীকর ন্যায় সঙ্গত যুক্তি দেখি, কিন্তু ভীমসেন ললকারলে আরে মূর্খ চাও মা এটাকে চাউচু খালি অজলকা ভাবে কোটি সে তোর ধর্ম কথা তো অভিমন্যু যে প্রহার করলে মানুষ কাহ কথা শোনা মু কৌছি মার ইয়ে বড় ভাই ইয়ে ভীমসেন বড় ভাই না আর সে তা কথা ন শুনলে সে পুরো হাঙ্গামা করে দেবে, ভীমসেন তো চাহ না তো শোনো না কাহ কথা তো মার ইয়ে বদ্ধযোগ্য ইয়ে, আর কৃষ্ণকে চাইলে কৃষ্ণ কে অর্জুন মতো কেন দেখুছ মু তো সব কথা কয়েছি আর তো তাই কি মারদাবি দরকার বদ্ধযোগ্য সে, কিন্তু ইয়ে গুরুপুত্র ইয়ে কে বদ্ধযোগ্য নুহে সে ব্রাহ্মণ প্রভূত ইয়ে বি বদ্ধযোগ্য নুহে, কিন্তু তোমার উভয় কথাকে পালন করিব টেড়া না আমার কথা টেড়া আজ্ঞা, কহিলে সে আত্মতাই মারিয়া যোগ্য ইয়ে কিন্তু গুরুপুত্র ব্রাহ্মণ তাকে মারিয়া যোগ্য নুহে, তাপরে কোথায় তুমি প্রতিশ্রুতি দিয়েছ কাহাকে দ্রৌপদীকে সেটাই পালন কর প্রতিজ্ঞা করেছিল, তেমন তুমি এই প্রকার কার্য কর মতো প্রসন্ন করিও দ্রৌপদীকে প্রসন্ন করিও সমস্তকে প্রসন্ন করিও, মু তোমার শুধু শিক্ষা দিয়ে দিয়েছি পুরা ফিনিশ গীতা অলরেডি, অর্জুন বুঝি পারলে ঠাকুরজি ঠাকুরজি আন্তরিক ইচ্ছা কন ঠিক কইলে না ব্রহ্মবন্ধু নহন্তব্য আততায় বদা কহন হম, আততায় কি মার দেওয়া কথা আততায় কু মানে যে মানে বিশেষ করে বিষ দিয়ে অগ্নি সংযোগ করতে শুইবা লোক হত্যা করতে পছপট আটাক করতে এসব আততায় কুযাই সব লুণ্ঠন করতে সব এমান মারলে কিছু ক্ষতি নাই, কিন্তু আততায় যদি ব্রাহ্মণ প্রদ্ভূত হয়ে তাহলে সে ক্ষমার কথা করবে, ইয়ে তেড়াঙ্গর কথাই বড় অদ্ভুত তেড়া, সে যদি ব্রাহ্মণ প্রদ্ভূত তাকে সে বদ্ধযোগ্য নুই সে কেবে সে দণ্ডার পাত্র অন্য দণ্ড দিয়ে হাজ কিন্তু মৃত্যু নুহে না কেবে কদাচ নুহে, ঠাকুরজি কোণ অর্জুন বুঝি পালে সে কোণ কলে খড়গ বাহার কলে তার মস্তিষ্ক মণিটা বাল সহিত পর চূড় সহিত বাহার কলে তা নন্ডা করেদেলে পুরা পুরা মুন্ডন কলে পুরা নন্ডা করেদেলে মণিটা বাহার কলে সমস্ত সম্মুখে তাকে বিদায় দিয়েদেলে, কিন্তু না সমাজের যেমনকার প্রতিষ্ঠা রয়েছে সমাজের যেমন কিছু পজিশন পদমর্যাদা রয়েছে
ସେମାନଙ୍କୁ ଯଦି ସମସ୍ତଙ୍କ ସମ୍ମୁଖରେ ଅପମାନ କରାଯିବ, ସେ ଅପମାନଟା ମୃତ୍ୟୁଟି ବୋଲି ଶ୍ରେୟସ୍କର। କାରଣ ଅଶ୍ୱତ୍ଥମା ଜଣେ ସାଧାରଣ ନଥିଲେ, ଦ୍ରୋଣଙ୍କର ପୁତ୍ର ସିଏ, କାରଣ ତାଙ୍କର ପୋଜିସନ୍ ଅଲଗା, ସେଥିପାଇଁ ତାଙ୍କୁ ଅପମାନ କରାଗଲା। ଗୋଟେ ଗୋଟେ ଲୋକ ଅଛନ୍ତି ଅପମାନ ସହି କରିପାରନ୍ତିନି, ହାସି ଦେଇ ଦିଅନ୍ତି। ବହୁତ ଲୋକ ଅଛନ୍ତି ଅପମାନକୁ ସହି କରିପାରେ, ନିଜେ ଗଳାରେ ଫାଶି ଲଗାଇ ଦିଅନ୍ତି। ନିଜର ପରିବାରରେ କିଛି ଅନୈତିକ କାର୍ଯ୍ୟ ଦେଖିଲେ ସେମାନେ, ଏହି ସମୟରେ ଦେଖାଗଲା ଠାକୁରଜୀ କ'ଣ କରୁଛନ୍ତି, ବିଦାୟ ଦେଇଦେଲେ। ବର୍ତ୍ତମାନ ଠାକୁରଜୀ ଯିବା ପାଇଁ ପ୍ରସ୍ଥାନ, କେଉଁଠିକି, ହସ୍ତିନାପୁରକୁ ଯିବା ପାଇଁ ରଥ ସଜା ହେଇଯାଇଛି, ରଥରେ ଅରୁଭା ପାଇଁ ଯାଉଛନ୍ତି। ସମସ୍ତଙ୍କର ଇଚ୍ଛା ନାହିଁ ଠାକୁରଜୀ ବିଦାୟ ଦେବା ପାଇଁ, କିନ୍ତୁ କହିଲେ ମୁଁ ବହୁତ ଦିନ ହେଲା ରହିଯାଇଛି ଏଇଠି, ମୋତେ ଯିବାକୁ ପଡ଼ିବ। ଏହି ସମୟରେ ଉତ୍ତରା, ଯିଏକି ଅଭିମନ୍ୟୁଙ୍କର ସ୍ତ୍ରୀ, ଅର୍ଜୁନଙ୍କର ବୋହୂ ଯାହା କୁହାଯାଇଛି, ସେ ଦୌଡ଼ି ଦୌଡ଼ି ଆସିଛନ୍ତି। ଅନ୍ତଃସତ୍ତ୍ୱା ସେ, ଗର୍ଭବତୀ ସେ, ଦୌଡ଼ି ଦୌଡ଼ି ଆସି କୃଷ୍ଣଙ୍କ ଚରଣ ତଳେ ପଡ଼ିଯାଇଛନ୍ତି। କହିଲେ ହେ ଶ୍ୟାମ ସୁନ୍ଦର, ହେ ଜଗଦୀଶ, ହେ ଯୋଗେଶ୍ୱର, ପାହି ମା, ପାହି ପାହି ମା, ମୋତେ ରକ୍ଷା କର ବୋଲି କହିଛନ୍ତି। କହିଛନ୍ତି ହେ ଜଗଦୀଶ, ତମେ ହିଁ ମୋତେ ରକ୍ଷା କର। ତଦଭୟଂ ନାନ୍ୟଂ ପଶ୍ୟତି ୟତ୍ର ମୃତ୍ୟୁ ପରସ୍ପରମ୍। କହିଲେ ତମ ଛଡ଼ା ମୁଁ ଜଗତରେ କାହାକୁ ଦେଖୁନି ମହାରାଜ, ସମସ୍ତେ ମୃତ୍ୟୁର, ଜଣେ ଜଣଙ୍କ ମୃତ୍ୟୁର ପାତ୍ର, ସମସ୍ତେ ମରଣ ପଥର ଯାତ୍ରୀ। ସାରା ସଂସାରରେ ମୁଁ ଯାହାକୁ ଦେଖୁଛି ସମସ୍ତେ ମୃତ୍ୟୁ ପଥର ଯାତ୍ରୀ, ଜଣେ ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁର କାରଣ ହେଉଛି। ତେଣୁ ତଦଭୟଂ ନ ପଶ୍ୟେତ୍, ତମ ଛଡ଼ା ମୁଁ କାହାକୁ ଅଭୟ ବୋଲି ଜଣକୁ ଦେଖିପାରୁନି ମହାରାଜ। ତେଣୁ ପାଇ ପାଇ ମହାଯୋଗିନ୍, ଏ ଯୋଗେଶ୍ୱର, ଆପଣ ମୋତେ ରକ୍ଷା କରନ୍ତୁ। ତାପରେ କହିଲେ ହେ ପ୍ରଭୁ, ମୁଁ ମୋ ପାଇଁ ଚାହୁଁନି, ମୁଁ ଚାହୁଁଛି ମୋର ଅନ୍ତସ୍ଥ ଗର୍ଭସ୍ଥ ପଣ୍ଡୁବଂଶର ଶେଷ ପ୍ରଦୀପ ପ୍ରଜ୍ୱଳିତ ହେବାକୁ ଯାଉଛି, ସେ ଯଦି ନିର୍ବାପିତ ନ ହେବ ମହାରାଜ, ପାଣ୍ଡବଂଶର ଶେଷ ସନ୍ତାନ ମୋ ଗର୍ଭରେ ସ୍ଥାପିତ ହେଇଛି, ତେଣୁ ତାକୁ ରକ୍ଷା କରନ୍ତୁ, ଭଲ ମୋର ମୃତ୍ୟୁ ହେଇଯାଏ। ମୁଁ ଆଜି ମୋତେ ରକ୍ଷା କଲେ ମୁଁ କାଲିକି ମରିଯାଇପାରେ ମହାରାଜ, ମରିବି ମଧ୍ୟ, ମୁଁ ମୋ ପାଇଁ ଚାହୁଁନି, କିନ୍ତୁ ମୋର ଗର୍ଭିତ ସନ୍ତାନ ରକ୍ଷା କରନ୍ତୁ। ଠାକୁରଜୀ କ'ଣ କଲେ, ଗର୍ଭ ଭିତରେ ପ୍ରବେଶ କଲେ। ଏଠି କ'ଣ ହେଇଛି, ସେ ଅଶ୍ୱତ୍ଥମା କ'ଣ କରୁଛି, ସେ ବ୍ରହ୍ମାସ୍ତ୍ର ପ୍ରେରଣ କରିଥିଲା, ପ୍ରତିଶୋଧ ପରାୟଣ ହେଇକି ଦେଖିଲେ କିଛି ତ କରିପାରିବନି, ସେ ପ୍ରଧାନିତ ହେଇ ସେ କ'ଣ କଲା, ବ୍ରହ୍ମାସ୍ତ୍ର ପ୍ରୟୋଗ କରିଥିଲା ଉତ୍ତରାଙ୍କର ଗର୍ଭତ ସନ୍ତାନ ନଷ୍ଟ କରିବା ପାଇଁ। ମାନେ ପାଣ୍ଡବ ବଂଶର ପୁରା ଦୀପ ଜଳିବା ପାଇଁ କିଏ ରହିବନି, କୁଳ ବଂଶ କୁଳ ଲିଭିଯିବ। ଠାକୁର ଯିଏ ଜାଣନ୍ତି କଥା, ସିଏ ପ୍ରବେଶ କଲେ, ସୁଦର୍ଶନ ଚକ୍ର ଦ୍ୱାରା ତେଜ ଦ୍ୱାରା ସେ ବ୍ରହ୍ମସ୍ତ୍ରର ତେଜକୁ ନଷ୍ଟ କଲେ। ଗର୍ଭତ ସନ୍ତାନ ପୁରା ମୃତବତ୍ ଥିଲେ, ନିଜର ବରଦ ଚକ୍ଷୁ ଦୃଷ୍ଟି ନିକ୍ଷେପ କଲେ, ସେଇଠି ସେ ପ୍ରକଟ ହେଲେ, ସେ ଦେଖିପାରୁଛନ୍ତି ଠାକୁରଜୀଙ୍କୁ ଅଙ୍ଗୁଷ୍ଠ ପରିଣାମ। ଠାକୁରଜୀ ବଢ଼ିଆ ସୁନ୍ଦର ଚେହେରା, ସେ ସେଇ ଠାକୁରଜୀ, ଏଇ ସ୍ୱରୂପ ପୁରା ବଜ୍ରବଟ ଶରୀରରେ, ପୁରା ଏତିକି ଛୋଟିଆ ଶରୀରରେ ସେ ଠାକୁରଙ୍କର, ସେଥିରେ ସୁନା କିରଟି, ମୁରଲି ଅଛି, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଚକ୍ରଭ୍ରତ, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସବୁ ସ୍ୱରୂପ ସେ ବନ୍ଧା କରାହେଇଛି। ଏଠି ତାଙ୍କୁ ଦେଖିଛି, ସେ ମନଟା ତାଙ୍କ ରହିଯାଇଛି, ତାପରେ ଗର୍ଭରୁ ପ୍ରକଟ ହେଲେ। ତେଣୁ ଉତ୍ତରାଙ୍କୁ କୁହାଯାଇଛି ସବୁଠୁ ବଡ଼ ଭାଗ୍ୟବତୀ ସିଏ। ଜଗତରେ ଏମିତି କିଛି ମା ଅଛନ୍ତି, କୌଶଲ୍ୟା, ଦେବକୀ ଆଦି, ଏମାନେ ଭଗବାନଙ୍କୁ ଗର୍ଭରେ ଧାରଣ କରିଛନ୍ତି। ଏମିତି କିଛି ମା ଅଛନ୍ତି ଯେଉଁମାନେ, ବିଶେଷ କରି ସୁନୀତି ଆଦି, ଯେତେ ସବୁ ସୁନୀତି କୟାଧି ଆଦି, ଯେତେ ସବୁ ତାଙ୍କର ଭକ୍ତକୁ ପ୍ରହ୍ଲାଦ, ଆଉ ଏ ଧ୍ରୁବ ପ୍ରହ୍ଲାଦ ଭଳିଆ ଭକ୍ତକୁ ଧାରଣ କରିଛନ୍ତି, କିନ୍ତୁ ଉତ୍ତରା ଏକମାତ୍ର ମାତୃଶକ୍ତି ଯିଏ ଗର୍ଭରେ ଭଗବାନଙ୍କ ଭକ୍ତକୁ ଧାରଣ କରିଥିଲେ, ତେଣୁ ସେ ବନ୍ଦନୀୟ କରାଗଲା। କାରଣ ଗର୍ଭରେ ଭଗବାନ ଯାଇଥିଲେ, ଆଉ ଗର୍ଭରେ ଭକ୍ତ ବି ଅଛନ୍ତି, ପରୀକ୍ଷିତ ମହାରାଜ ପ୍ରକଟ ହେଉଛି। ଏହି ସମୟରେ ସେ ଯାଉଛନ୍ତି, ରଥରେ ବସୁଛନ୍ତି ଯିବା ପାଇଁ, କୁନ୍ତି ସବୁ ଦେଖୁଛନ୍ତି, କୁନ୍ତି ମୟା। ସେତେବେଳେ କୁନ୍ତି ଦୌଡ଼ି ଦୌଡ଼ି ଆସିଲେ, ରଥ ସମ୍ମୁଖରେ ଅଟିଗଲେ, ପ୍ରଣାମ କଲେ, ହେ ଜଗଦୀଶ୍ୱର ପ୍ରଣାମ, ନମସ୍ୟ ପୁରୁଷତ୍ୱାଦ୍ୟ ପ୍ରକୃତେ ଈଶ୍ୱର ପରଃ ଅଲକ୍ଷ୍ମୀ ସର୍ବଭୂତାନାଂ ଗର୍ଭୟବସ୍ଥିତମ୍। ନମସ୍ୟ ପୁରୁଷତ୍ୱାଦ୍ୟ, ପ୍ରଥମ ଥର ପାଇଁ କୁନ୍ତି ପ୍ରଣାମ କଲା। ଆଜ୍ଞା, କୁନ୍ତି ବୁଆ, ତାଙ୍କ ବାପାଙ୍କର ଭଉଣୀ, ସେ ନମସ୍ୟା ପୂଜିଆ ସିଏ। ଏତେ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କର ନୀତି ଥିଲା, ନିୟମ ଥିଲା, ପ୍ରତ୍ୟେକ ଦିନ ସକାଳୁ ଉଠିଲା ପରେ ବଡ଼ମାନଙ୍କୁ ଚରଣ ଦଣ୍ଡ ଦେଉଥିଲେ। ଏହି ହେଉଛି ଆମର ଜଗଦ୍ଗୁରୁଙ୍କର ଲକ୍ଷଣ। ଘରର ମୁରବୀମାନେ, ଯେଉଁମାନେ ବୟୋଜ୍ୟେଷ୍ଠ ଗୁରୁଜନ, ତାଙ୍କୁ ଚରଣରେ ପ୍ରଣାମ କରୁଥିଲେ,
কুন্তীকে সবুজ সে প্রণাম করছিল, কিন্তু আজ প্রথম তো কুন্তী প্রণাম করছেন নমস্যে ঠাকুর যে হসিলে বলে বাহ উল্টি গঙ্গা প্রণাম করছেন আপনি ঠিক হল না। আচ্ছা কাই প্রণাম করছো না পুরুষ, তুমি তো আদি পুরুষ না পুরুষ, আরে পুরুষ তো বহুত আছে না, তুমি আদি পুরুষ নমস্যে পুরুষ তো আদ্য আদি পুরুষ আপনি কে না কত প্রথম পুরুষ আছে হলো তুমি ঈশ্বর না, ঈশ্বর তো সদাশিব ঈশ্বর, এ বি ঈশ্বর ব্রহ্মা বি ঈশ্বর সমস্তে ঈশ্বর, ঈশ্বর প্রকৃতির পর মহারাজ তুমি এই প্রকৃতির ঊর্ধ্বে ত্রিগুণাতীত আপন নমস্যে পুরুষ তো আদ্য ঈশ্বর প্রকৃতে পর এই সংসার ঊর্ধ্বে আপনি আছেন, আপনি আদি পুরুষ আপনি গোবিন্দ এথিপাই কোয়াছে অলক্ষণ সর ভূতানাম সমস্ত প্রাণী ভিতরে আপনি আছেন অন্তর্বই অবস্থিত ভিতরে অনেক বাহারে অনেক মায়া জব জীবনিকা ছন্নম অজ্ঞম অধ্যক্ষ জবয়ম ন লক্ষ্যে শ্রীমণ দোষা নট নাট্য ধরে ইথা কে আপনার সংসারে যে মায়া মায়ার পর্দা ঢালছেন মহারাজ, তেণু সমস্তে জনে নাটুয়া যে প্রকার রঙ্গ মধ্যে নাটকরে পেন্ডিং হয়েকি সেই প্রকারের জীব মানে আপনার মায়া দ্বারা বসি মায়ার গ্রসিত হয়ে সব নাটক করছেন মহারাজ কে জানি পড়ে, তারপরে আপনি বি জনে নাট এ প্রকার নাটক করছেন আপনার কে বুঝি নট নাট্য ধর যথা নাট্যকার ভালো আপনার আপন মায়ার জগৎকে মায়ার অভিভূত করছেন নিজে যোগ যোগমায় ভিতরে রয়েছেন মায়া জবনিকাচ্ছন অজ্ঞম অধ্যক্ষ অব্যয়ম আপন ইন্দ্রিয়াতীত আপন কে জানিপারে মহারাজ কে দেখিপারে কে বুঝিপারে আপনার আপন অবিনাশী পুরুষ আপনার ব্যয় না ক্ষয় না মৃত্যু না আপন অজ্ঞ আপনার সমস্ত অজ্ঞাত কিন্তু সবর নির্দেশ ডিরেক্টর হচ্ছেন আপনার সমস্ত নচাউছেন আপনার জগৎ যথা পরমহংস নাম মুনি নাম অমলাত্ম নাম ভক্তি যোগ বিদান কশ্যম কশ্যম স্ত্রী কশ্যম কে হে অমলাত্ম মুনি নাম অমলাত্ম নাম অমল অমল মুনি মানে যোমানকর মল নাই কাম ক্রোধ লোভ মোহ মদ মাছ জাতি যোমানকর কোনসি বাসনা কিছু নাই মল নাই সেই মুনি মানে সেই পরমহংস মানে আপনি জানন্তি আপনি কি তত্ত্ব মহারাজ সেই আপন জগত প্রকট হয়েছেন ভক্তি যোগ বিধানার্থম ভক্তি যোগ প্রমাণ প্রকাশ করা ভক্তি ধর্ম প্রচার করা ভক্তি যোগ স্থাপনা করা আপনার অবতীর্ণ প্রথম পশ্চিমে স্ত্রী হলে স্ত্রী জাতি আপনার কেউ দেখিপার আপনার পরমহংস মানকর আশ্রদ্য অমল মুনি মানকর আপনার বন্দ্য গোটে স্ত্রী জাতি কেউ দেখিপার হে বসুদেব নন্দন হে দেবকী নন্দন হে কমলোচন হে কমল বিভিন্ন প্রকার প্রার্থনা করছেন শেষে কুমার দেখ সরকার কংস কংস দ্বারা দেবকী কারারুদ্ধ হয়েছিল বসুদেবী কারারুদ্ধ হয়েছিল দেবকী গোটে মা মু জড়ে মা মতো বি দুঃখ হয়েছিল আর দেবকী বি দুঃখ আসছিল তোমাকে মু গর্ভে জন্ম করিনি তোমাকে মু কেবে দুগ্ধপান করাইনি কিন্তু দেবকী গর্ভে আপনার জন্মিত দেবকীর নেপান করেছেন সদ্যজাত আপনার সন্তান দেবকীর তথাপি মু বিচার করছি মহারাজ হে প্রভু আপনার করুণা মো প্রতি বহুত দেবকীর টিকিয়ে দুঃখ আপনার কিন্তু মোট তো প্রতি মুহূর্তে দুঃখ হি দুঃখ সব দুঃখর আপনার মতো রক্ষা করছেন কিনা আপনার জাঁথিলে বোধে মু অনাথ মো স্বামী না আপনার জাঁথিলে দেবকী যা হলে মতো পাখানে স্বামী অনেক কিন্তু মো স্বামী না তেমন বিমোচিতাংশ মতো বিমোচন করি বিশেষ করে তয়েব না তেন মোহর বিপদ গণা হে নাথ তুমি জাঁছ মু অনাথ মো স্বামী না একাকিনি সারা সংসারে তেমন আপনার কৃপা করে করুণাবশত মোর সবু দুঃখ দূর কলে যথাহর্ষি কেশ খলেন দেবকী কংসের হৃদয় চিরং বিমোচিত কংস দেবকী কণ করলে সে খল কংস দ্বারা অবরুদ্ধ লে কারারুদ্ধ লে বিমোচিতা তাকে বিমোচন করলে গোটে মাত্র কৃপা করলে তাকে রক্ষা করলে বন্দীশরু মুক্ত করলে
কিন্তু মোর তো কেতে বিপদ মহারাজ, ভীমকে বিষ লড়ু দিয়াগলা, যদুঘরে অগ্নি সংযোগ করাগলা, পাঞ্চালকে বিবস্ত্র করাগলা, বনবাস অজ্ঞাতবাস রক্ষা কলে, দুর্যোধন পীড়িত দুর্বাসা দশ হাজার শিষ্য নিয়ে যাইলে সেতু রক্ষা কলে, কম প্রতি মুহূর্তে আপনার রক্ষা করছেন, তেমন তৈব না তেন মোহর বিপদ গণা কলে, হে নাথ প্রতি বিপদ আপনার মতো রক্ষা করছেন, কিন্তু আপনার জাঁচান মু অনাথিনি একাকিনি নিরাশ্রয়া, সংসার মোরে কেই নাই প্রভু, তুমি মোরে একমাত্র নাথ, হে নাথ। বড়িয়া প্রার্থনা করছেন, তাপরে কুছেন কৃষ্ণ বড় প্রসন্ন হয়ে গেলে, আচ্ছা বুয়া মু প্রসন্ন, আপনার কম চাহতি কুহত, মু জীবিত কিন্তু যাওয়া কিছু দিয়ে যাবি, কুন্তি কম মাগলে জাঁচান, আমি যদি ঠাকুর আসি কিছু কে কম মাগি থাকে প্রভু, আপনি দুই চারি ঘন্টা পরে আসুন, আমি ভাবিছি লিষ্ট করি দেব বলে কে আমি কলেজগর যুগ আজ্ঞা, আমি লিষ্ট করে দেব, ঘরে পচারু কাউকে পচারু, কিন্তু কুন্তি কেছেন, হে প্রভু যদি প্রকৃত আপনার মো প্রতি কৃপাভীষ্ট না, এমিতি রয়েছে মো প্রতি স্নেহ আপনার, তেমন বিপদ সন্ত নসন্ত সত্র জগদ্গুর ভগত দর্শন পুনর্ভব দর্শন, বিপদ সন্ত নসন্ত কলে মতো বিপদ দিকে মহারাজ, কুন্তি কম মাগলে দুঃখ দিকে মতো, সংসার এমনকি অছে দুঃখ মাগ, কলে হে জগদ্গুর মতো দুঃখ দিকে বিপদ দিকে, এই কলে আরে মা মায়া দুঃখ কি মাগে না, দুঃখ হারি দীন বন্ধু দীন দয়া, দুঃখী লোক আসুন মুন্ড ফটাতে নড়িয়া দ্বীপ মুন্ড দ্বীপ, এই পুরো চিৎকার করি মো পাখানে সে তাঁর সমস্ত দুঃখ মু দূরীভূত করে, সমস্তে জাঁচান মু গরিবর বন্ধু, দুঃখী মানকর মো না হল দীনবন্ধু কাজে, সমস্ত বন্ধু শ্রুত সমস্ত মনা নাই, কিন্তু মতো দুঃখ মানুষ না, কে হ্যাঁ প্রভু কী না আপনার দর্শ দর্শন ভগবতর দর্শন যশ, আপনার দর্শন হলে অপুনর্ভব দর্শন পুনর্জন্ম হব না, আপনার দর্শন মানে মৃত্যু নাই, মাতৃপক্ষে প্রবেশ নাই, এ সংসার আসব নি আর কি, তাপরে গোটে কথা আপনার যেত দুঃখ ছিল না, আমার কেই নথিলে পাঁচটা ছুয়া পোখরি বন বন বুলুলি বন বিথিকা জঙ্গল জঙ্গল অরণ্য অরণ্য বনবাস প্রবাস হয়েছিলি, মু না খাইয়া পাই মুঠে অন্ন লা না শোয়া পাই বিস্তর লা না মোর কে সাহস লা না কে ভরসা লা, তথাপি তুমি প্রতি মুহূর্তে পাখে পাখে ছিল যেত মোর কিছু নথিলা, মো পাখে কিছু নথিলা মানে জীবিকা নির্বাহ করার কোণী ব্যবস্থাই নথিলা, সেতলে আপনার সবুলে পাখে পাখে রুতল, আজি তোমরি কৃপার সবু আসিগলা, যুধিষ্ঠির মহারাজ শশাগ্রাদিত্য সম্রাট আজি সিংহাসনে আরোহণ হয়েছেন, আজি প্রজাগুড়ি ধনরত্ন সব কিছু বর্ব লবাল বর্ব, কিন্তু তুমি চলে যাচ্ছ তোর ধিকার সম্পত্তি মহারাজ, আরে যেত কিছু নথিলা তুমি ছিল বহুত ছিল আমার পাখে, কিন্তু সবু বর্তমান তুমি চলে যাচ্ছ, দরকার নেই সম্পত্তি রাজ রাজ পরিপাটি তুমি মতো দরকার নয়, এই হচ্ছে কুন্তির ফিলোসফি, কুন্তি এমনি প্রার্থনা করছেন, আমি কম বুঝে আসি ভক্তি মানে কি আত্মলাভ করছেন ঠাকুরের প্রতি, ভগবত দর্শন যে উৎকণ্ঠা যে লালসা, আমি যে কলি পরমাত্ম জীব খালি তেল রুণ সংসার ভিতরে ঘাঁটি হচ্ছে, খালি মিছি মিছিকা অভিনয় করছে নাটক বাজি করছে, কম বুঝি পড়া তাঁর কি প্রকার সম্বন্ধ আমার সহ, জন্মশ্চর্য সুত শ্রী এ বিমান মাধব কুমার নয়েব অত্যভিদাত কিঞ্চন গোচর, কলে হে মহারাজ জন্ম ঐশ্চর্য সুত শ্রী হি জন্ম উচ্চ কোণের জন্ম ঐশ্বর্য অচলাচল সম্পত্তির মালিকানা, জন্ম শ্রুত জড় বিদ্যার পুরা প্রভূত থিব, বহুত বিদ্যা থিব জড় বিদ্যা সৌন্দর্য বি থিব, এই প্রকার রূপবান থিব আভিজাত্য থিব, এতে আপনার গোচরীভূত হুঁতি মহারাজ, আপনার তন্বই অকিঞ্চন গোচর, অকিঞ্চন মানুষ গোচরীভূত অর্থ হওয়ার অর্থ হচ্ছে উচ্চকূলের জন্ম কোণ ভগবান হয়ে পারিপারে ঠিক আছে, কিন্তু গোটে শব্দ রয়েল অকিঞ্চন, হয় অর্থ হল উচ্চকূলের জন্ম
ବହୁତ ପାଠ ପଢ଼ିବା ଜଡ଼ ବିଦ୍ୟାରେ ପୁରା ପ୍ରବୀଣ ହେବା ଆଉ ଅଚଳାଚଳ ସମ୍ପତ୍ତିର ମାଲିକ ନ ହେବା ଅସାମାନ୍ୟ ସୌନ୍ଦର୍ଯ୍ୟର ଅଧିକାରୀ ହେବା ଏସବୁ ଅଭିମାନ ଅଛି ଏଇ ଅଭିମାନ ଯେଉଁ ଆବଦ୍ଧ ହେଉଛନ୍ତି ନା ଭଗବାନଙ୍କୁ ଦୂରେଇ ଯାଆନ୍ତି ତେଣୁ କୁନ୍ତି କହିଲେ ଅକିଞ୍ଚନ ଗୋଚରମ ଜଣେ ଉଚ୍ଚକୂଳରେ ଜନ୍ମ ହୁଅନ୍ତୁ ସମ୍ପତ୍ତି ତାଙ୍କ ପାଖରେ ରହୁ ବିଦ୍ୟା ବି ତାଙ୍କ ପାଖରେ ରହୁ ସୁନ୍ଦର ବି ହୁଅନ୍ତୁ ଯଦି ସେମାନେ ଅନାସକ୍ତ ଥିବେ ଅଭିମାନ ନଥିବେ ଏ ପ୍ରତି ବିଦ୍ୟା ପ୍ରତି ଧନ ପ୍ରତି ଆଭିଜାତ୍ୟ ପ୍ରତି ନିଜର ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ପ୍ରତି ଯଦି ଅଭିମାନ ନଥିବ ସେମାନେ ଅକିଞ୍ଚନ କୁହାଗଲା ଏସବୁ କିଛି ଚାହୁଁନଥିବେ ଅଯାଚିତ ଭାବରେ ତାଙ୍କୁ ମିଳିଛି ପୂର୍ବ ସ୍ୱୀକୃତି ଅନୁସାରେ କିନ୍ତୁ ସେମାନେ ସଦୈବ ଆପଣଙ୍କ ଚରଣରେ ଆଶ୍ରିତ ଥିବେ ତାଙ୍କର ଆପଣଙ୍କୁ ସେଗୁଡ଼ିକ ମିଳିବ କିନ୍ତୁ ପ୍ରାୟତଃ ଦେଖାଯାଉଛି ଏହାର ସାଇଡ୍ ଇଫେକ୍ଟ ରହୁଛି ଯେଉଁମାନେ ସତ୍ସଙ୍ଗ କରୁନାହାନ୍ତି ଏ ତାଙ୍କର ଜନ୍ମଜାତ ଅଭିମାନ ଆସୁଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ପ୍ରାୟ କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ସଂସ୍କାର ଅଛି ଯେଉଁମାନେ ସେ ପ୍ରକାର ସତ୍ସଙ୍ଗ ମହାପୁରୁଷ ସଂଲାପ କରୁଛନ୍ତି ସେମାନଙ୍କର ଯେଉଁ ଜନ୍ମଗତ ଅଭିମାନ ଦୂର ହେଇଅଛି ତାହେଲେ ବୁଝିପାରନ୍ତି ବାସ୍ତବରେ ଠାକୁରଜୀଙ୍କର କରୁଣା ହିଁ ବଡ଼ କରୁଣା ନମ ଅକିଞ୍ଚନ ବିତାଏ ଅନିବୃତ୍ତ ଗୁଣ ବୃତ୍ତ ହୋଇଛନ୍ତି ଅକିଞ୍ଚନ ବିତାଏ ଅକିଞ୍ଚନ ମାନଙ୍କୁ ଧନ ଆଜ୍ଞା ଅକିଞ୍ଚନ ଅର୍ଥ ଯିଏ କିଛି ଚାହେଁନି ଥାଉ ତା ପାଖରେ ସବୁ କିଛି ଯିଏ କିଛି ଚାହେଁନି ଭଗବତ ଇଚ୍ଛାରେ ଯଦି କିଛି ମିଳିଛି ବହୁତ ଲୋକ ଅଛନ୍ତି ଆଜ୍ଞା ପୂର୍ବ ସଂସ୍କାର ବର୍ଷ ବଡ଼ ଘରେ ଜନ୍ମ ହେଉଛନ୍ତି କିନ୍ତୁ ତାଙ୍କର ସେସବୁ ପ୍ରତି ନିଘା ନଥାଏ ସେମାନେ ଅଲଗା ପ୍ରକାର ଆଇ ତିଆରି ହେଇଥାନ୍ତି ଅକିଞ୍ଚନ ଯେଉଁମାନେ କିଛି ଚାହାନ୍ତିନି ନିଜର ଜୀବିକା ନିର୍ବାହ କରିବା ପାଇଁ ଇନ୍ଦ୍ରିୟ ସୁଖ ପାଇଁ କିଛି ଚାହାନ୍ତିନି ଯଦୃଶକମେ ଭଗବତ ଇଚ୍ଛାରେ ଯାହା ବି ମିଳେ ସେଥିରେ ଜୀବିକା ନିର୍ବାହ କରନ୍ତି ସବୁବେଳେ ଭଗବାନଙ୍କୁ ଚିନ୍ତନ କରନ୍ତି ତାଙ୍କରି ଗୋଚରୀ ଭକ୍ତ ତାଙ୍କରି ଧନ ଆପଣ ବି ତ ମାନେ ଧନ ଅକିଞ୍ଚନ ମାନଙ୍କ ଧନ ନମ ଅକିଞ୍ଚନ ବିତାୟ ନିବୃତ୍ତ ଗୁଣବୃତ୍ତ ଗୁଣବୃତ୍ତି ନିବୃତ୍ତ ହେଇଯିବ ମହାରାଜ ଯେଉଁମାନେ ଅକିଞ୍ଚନ ଭାବରେ ନିଷ୍କିଞ୍ଚନ ଭାବରେ ଭଗବାନଙ୍କର ଭଜନ କରନ୍ତି ତାଙ୍କର ଯେଉଁ ସତ୍ୱ ରଜ ତମ ଗୁଣ ସବୁ ରହିଛି ତାର ବୃତ୍ତି ସବୁ ରହିଛି ସେ ନିବୃତ୍ତ ହେଇଯିବ ସେମାନଙ୍କର କିଛି ରହିବନି ସେ ପୁରା ଅଲଗା ସ୍ଥିତି ସେମାନେ ମହାପୁରୁଷ ମହାତ୍ମା କହିଲେ ଆତ୍ମାରାମୟ ଶାନ୍ତାୟ ନିବୃତ୍ତାୟ କଳ୍ପ ଆତ୍ମାରାମ ଆତ୍ମାରେ ରମଣ କରନ୍ତି ଶାନ୍ତ ସେମାନେ ଇନ୍ଦ୍ରିୟ ତାଙ୍କର ସ୍ଥିର ହେଇଥାଏ ମହାତ୍ମା ସେମାନେ ଭଲେ ଘର ଭିତରେ ରୁହନ୍ତୁ ସଜ୍ଜନ ହେଇଥାନ୍ତୁ ବହୁତ ଗୃହସ୍ଥ ଭକ୍ତ ବି ଅଛନ୍ତି ପୁରା ସ୍ଥିର ଥାନ୍ତି ସେମାନେ ସେମାନେ ବୁଝନ୍ତି ଆର ମହତ୍ତ୍ୱକୁ ଭଗବାନଙ୍କ ସମ୍ବନ୍ଧକୁ ବୁଝନ୍ତି ସେମାନେ ତାଙ୍କର ଚିନ୍ତନ କରନ୍ତି ଆଉ ସବୁଠୁ ବଢ଼ିଆ ଚମତ୍କାର ହେଉଛି ଯେଉଁମାନେ ଠାକୁରଜୀଙ୍କ ଚିନ୍ତନ ରହୁଛନ୍ତି ତାଙ୍କ ପରିବାରକୁ ଠାକୁରଜୀ ଚଲାନ୍ତି କିଏ ବିଶ୍ୱାସ ଯେଉଁମାନେ ଅନୁଭବ କରୁଥିବେ ବୁଝିପାରୁଥିବେ ଭଗବାନଙ୍କର ଜଣେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଶରଣାଗତ ମାର ବି ରାଖ ବି ଜୟ ଇଚ୍ଛା ତୋହାରା ନିତ୍ୟ ଦାସ ବି ତୟା ଅଧିକାର ହେ ପ୍ରଭୁ ତୁମେ ମାରିଲେ ମାର ରଖିଲେ ରଖ ମୋର କର୍ତ୍ତେ ମୁଁ ତୁମ ଟିକେ ଭଜନ କରି ସତ୍ସଙ୍ଗ କରି କୀର୍ତ୍ତନ କରି ବଞ୍ଚିପାରିବିନି ମହାରାଜ ଶ୍ରୀବାସ ଠାକୁର ଥିଲେ ଆମର ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁଙ୍କର ଭକ୍ତ ଶ୍ରୀବାସ ଠାକୁର ନାରଦଙ୍କ ଅବତାର କୁହାଯାଇଛି ପାଞ୍ଚ ଭାଇ ସେମାନେ ଚାରି ଭାଇ ଯୌଥ ପରିବାର ବ୍ରାହ୍ମଣ କୁଳଭୂତ ସେମାନେ ସବୁବେଳେ ସକାଳୁ ଉଠି ପଡ଼ନ୍ତି ଗଙ୍ଗାରେ ସ୍ନାନ କରନ୍ତି କିଏ ମୃଦଙ୍ଗରେ କିଏ କର୍ତ୍ତାଳ ଦେବେ ଖୋଳରେ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହରେ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे ଚାରି ଭାଇ ବସନ୍ତି ତାଙ୍କ ପରିବାର ସହିତ ଛୁଆ ପିଲା ସହିତ ସବୁ ପରିବାର ମାତାଜୀମାନଙ୍କ ସହିତ ବସନ୍ତି ଖାଲି କୀର୍ତ୍ତନ କରନ୍ତି ମହାମନ୍ତ୍ର ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ବଡ଼ ଭକ୍ତ ଆଜ୍ଞା ସେମାନେ ମହାପ୍ରଭୁ ଥରେ ଭଙ୍ଗି କରି ପଚାରିଲେ ହୟ ଶ୍ରୀବାସ ତୁମେ ବ୍ରାହ୍ମଣ ଲୋକ ତୁମର ଯଜମାନୀ କାରବାର କରୁନ ତ ଯଜମାନୀ କାରବାର କରିବ କିଛି ମନ୍ତ୍ର ବେଦ ଅଧ୍ୟୟନ କରିବ କି ଲୋକଙ୍କୁ ଶିକ୍ଷା ଦେବ କିଛି ନ କରି ବସି ସକାଳୁ ସନ୍ଧ୍ୟ ଖାଲି କୀର୍ତ୍ତନ ଆଚରୁଛ ମୋର ନାମ କୀର୍ତ୍ତନ କରୁଛ ତୁମର ଆଉ କିଛି ଧନ ନାହିଁ ତୁମ ପରିବାର ଚାଲିବ କେମିତି
আরে সংসার তো পরিবার তো বাজি পড়াইতো কুয়াড়ে নলে অলগা কথা সংসার গোটে কল পরিবার গোটে অছে তোর পরিবার তুমি বড় তুমি পরিবার কিছু ধন্দা কর্ম কর্ম কিছু না বসি খালি কীর্তন করছ না ভগবান নাম নেছ ভগবান নাম নেওয়া ঠিক অছি কিন্তু এমনি কি পাগল কোণ করে মহাপ্রভু পচারছ তুমি খাইব কোণ রহব কোণ সেতলে শ্রীবাসজি কোণ কলে জানছ মহাপ্রভু পচার এই তিনটা তাড়ি মারলে মহাপ্রভু কলে এই তিনটা তাড়ি পচারছ কোণ উত্তর দিও তিনটা তাড়ি মারছ কোণ এইটা হি মোর উত্তর মহারাজ না কোণ আপনার কীর্তন বিনা আমি বঞ্চি পারিবুনি প্রথম কথা কীর্তন হি আমার আধার তেমন আমি প্রত্যহ নিত্য নিত্য কর্ম আমার ইয়ে প্রাতমূত্র গাত্রোত্থান করিবু গঙ্গা স্নান করিবু ঠাকুরঙ্ অর্চন উপরান্তে আমি সমস্তে বসি কীর্তন করিবু দিন সারা কীর্তন করিবু রাত প্রথম দিন বিতিযিব রাত্রি বি কীর্তন যদি কিছু খাইবাকু ন মিলিলা দ্বিতীয় দিন বি কীর্তন করিবু যদি সেই দিন বি যদি কিছু খাদ্যর ব্যবস্থা নহলা তৃতীয় দিন মধ্যে কীর্তন করিবু সেই দিন যদি মিল তিনি দিন লগাতার ননষ্টপ কীর্তন কলা সত্ত্বে যদি কিছু অন্ন ভক্ষণ অন্য ব্যবস্থার যদি নহলা তাহলে আমি পরিবার সহ গঙ্গার ঘাস দেবো মহাপ্রভু আলিঙ্গন কলে না শ্রীবাস দরকার পড়লে ব্রহ্মাণ্ড ঐশ্বর্যের অধিকারী মহালক্ষ্মী ভিক্ষা তা ফুটপাথে বুলিবে কিন্তু তোম ভাইয়া ভক্তর পরিবার কে অভাব হবনি মোরই কৃপা যে মোর ভগবান মোর নামকে আশ্রয় করছে তার কেবে অভাব নাই তার কেবে বিনাশ নাই বল হরিনাম সংকীর্তন কি সে বিশ্বাস কার আছে আজ্ঞা সে বিশ্বাস যার আছে সে জাঁচান বাস্তবের হরিনামর শক্তি কেতে জন হরিনাম করি পয়সা গোটতে সে কোণ বুঝবে জন ভগবান হরিকে সন্তুষ্ট করার হরিনাম করতে সে বুঝতে হরির নামর মহত্ব কেতে আচ্ছা করিবা তো 9:30 হয়ে গেল চালু আর 10 মিনিট চালু তো বন্ধ করদা কেন টপিকটা বল কে তো আসি না দিয়ে আমার অসহায় ভাই মানে আছে স্যার দেখন্তু ইয়ে প্রসাদ তো গোটে অলগা প্রসাদ মিলুচি ভগবান প্রসাদ অভিন্ন প্রসাদ ইয়ে বি আত্মার প্রসাদ হরি কথা এ আত্মার খাদ্য ইয়ে তেমন আকু আস্বাদন করতু আর 10 মিনিট রুহতু তা অল্প বন্ধ করে দা 10 মিনিট কুন্তি প্রার্থনা কলে ঠাকুরজী বড় প্রসন্ন হলে তাপরে কুন্তি বিদায় দিয়েছেন সমস্তে চালছেন ঠাকুরজী কলে ঠিক পিতামহ ভীষ্ম ছাড়া অপেক্ষা করছেন যুধিষ্ঠির মহারাজ কলে চল ভীষ্ম পাখ যা পিতামহ ভীষ্ম যে কি মহাভারতর মহান রথী পিতামহ কগলা সমস্ত বরণ্য গঙ্গা পুত্র সে প্রতিজ্ঞা ভীষ্ম প্রতিজ্ঞা যে কুযাই প্রতিজ্ঞা কলে বিবাহ হবে নীল কহলে জনে তা রিজেক্ট করদেলা সে সমস্ত রিজেক্ট করদেলে এই হচ্ছে ভীষ্মক ট্যালেন্ট শিক্ষা দরকার বাস্তবে জীবনরে পুরা প্রতিজ্ঞা সে কাহ সিলেক্ট কলে না কলে মু পুরা আজীবন ব্রহ্মচারী আও মহান যোদ্ধা সে ভগবানকর অনন্য ভক্ত সে সরসজ্জার সহিত শয়ন করছেন সে গঙ্গা কূলরে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ সমস্তে গলে সমস্তে প্রণাম করছেন সরসজ্জার সহিকি সে মনে মনে প্রণাম কলে ঠাকুরজীঙ্কর এই নটখটিকে সেটি বহুত উপদেশ দিয়েছেন সে রাজধর্ম প্রজাধর্ম বিভিন্ন প্রকার ধর্ম উপদেশ দিয়েছেন তারপরে বঢ়িয়া স্তুতি বি করছেন ইতিমতি রূপকল্পিত বিতৃষ্ণা ভগবতী সত্তত পুঙ্গে বিধমনি সসুখমুপগতে কোচিত বিহর্তুং প্রকৃতি উপায়ে শিব্যদ ভব প্রবাহ বড়িয়া উত্তরণ করছেন কলে হে প্রভু হে শ্যাম সুন্দর ইতিমতি রূপ কল্পিত বোধে পিতামা বিশ্ব কোচিত মোর গোটে কন্যা আছে মু অর্পণ করি বর খুঁজুলি ইয়ে হলে বর সমস্তে আশ্চর্য হলে বক্তা মানে রসি বক্তানে কুমার পিতামহ ভীষ্ম অবলম্বন তাঁকর গোটে ঝিও কোড় আসলা তাঁর ঝিও হচ্ছে বুদ্ধিটা ইতিমতি ইতিমতি রূপ কল্পিত বিতৃষ্ট কলে এ যে মতি না মহারাজ মোর যে বুদ্ধি অনেক সাধনা করি করি অনেক ব্রত পালন করি করি অনেক নাম জপ করি করি এ বুদ্ধি পুরা নির্মল হয়ে যাচ্ছে পবিত্র নির্মল বুদ্ধিকে মু আজি সমর্পিত করছি আপনার চরণরে শ্রীকৃষ্ণ কুমার এ অর্জুন ইয়ে জাণিছ কি তত্ত্ব কলে স্বসুখম উপগতে নিজ সুখের সবুলে রোচন ইয়ে নিজ আনন্দ ভিতরে ডুবি রহ মহাপুরুষ ইয়ে মহাত্মা ইয়ে
কিন্তু বেড়ে বেড়ে কোচিত বিহর্তুম বেড়ে বেড়ে সে বিহার করা আসেন জগৎকু প্রকৃতি উপেয়সী প্রকৃতি আধার করতে অধিষ্ঠান প্রকৃতির সহযোগে প্রকৃতি অধিষ্ঠায় সম্ভবমে আত্মমায়া এ যে নিজ সুখে বিচরণ করতে যে গোলক বিহারী বেড়ে বেড়ে প্রকৃতি অধিষ্ঠান করে প্রকৃতি আধার করে জগতের অবতীর্ণ হচ্ছেন ইয় ভব প্রবাহ সংসার চক্রকে পরিচালনা করা কে হে শ্যাম সুন্দর হে কমলন ত্রিভুবন কমন তমাল বর্ণন শ্লোক উঠেছেন বড়িয়া ত্রিভুবন কমন তাঁর শরীর হচ্ছে ত্রিভুবন কমনীয় শরীর যে কি তমাল শ্যামল বর্ণ সূর্য সদৃশ উদ্ভাসন পিতাম্বর বস্ত্র ধারণ করছেন তেণু এই মহাপুরুষ পাখে মতি কি অর্পণ করছি হে অর্জুন তোমার তো মিত্র নাই পার্থ সারথি যেতবে সে যুদ্ধ ক্ষেত্রে বিলক্ষণ সে যুদ্ধর বিলক্ষণ স্থিতি চিন্তন করছি যেতবে যুদ্ধ করছেন সেই সময় ঘোড়ার টাপুরে যে উড্ডিয়মান সে ধূলি যেত ঠাকুরজী আলোড়ায়ত কেশরে আলোড়ায়ত কেশরে ধূলি বিজড়িত হোক মানে সংশ্লিষ্ট হোক দেখা হল গোটে অদ্ভুত শৃঙ্গার সে এপটে ঘর্মাক্ত শরীর পুরা ঘর্ম তাঁকর আলোড়ায়ত কেশ পুরা ধূলি দ্বারা ধূলি বিজড়িত হোক যেমন দেখা হল জন শৃঙ্গার করছেন তাঁকর সে অদ্ভুত রূপ দেখি মু বুঝি এবি ভুলি পড়ুনি সে তো প্রতিজ্ঞা করলে অস্ত্র ধারণ করবি মুই প্রতিজ্ঞা কলি তুমি একা বীর ব্রহ্মাণ্ডের একা হি বীর বিনা অস্ত্রে মহাভারত উত্তীর্ণ হয়ে যাব তেমন মুবি যদি প্রকৃতির বীর তোমার ভক্ত হইতি মু তোম হাতে অস্ত্র ধারণ করবি এই প্রকার ভক্ত বসল প্রভু নিজের প্রতিশ্রুতি প্রতিহত কলে কেবল ভক্তকে মান ভক্তর মানুষ মোহন ভক্তর মহিমা মহিমান্বিত করা গৌরবান্বিত করা ভক্তর প্রতিজ্ঞা রক্ষা করা কেবল মোরই প্রতিজ্ঞা রক্ষা করা ইয়ে নিজে কেমন কলে অস্ত্র ধারণ করলে সেই দিন যুদ্ধে এ অর্জুন তুমি তো মুখ সাক্ষী সেদিন যুদ্ধে মু এই প্রকার অস্ত্র চালনা কলি ঠাকুরজী কবচ ছিন্ন হয়ে গেল দেহ পুরা লোহলোহান হয়ে গেল এই প্রকার সুষ্ঠ মধ্যে যে কি ব্রহ্মাণ্ডর মালিক সে মধ্যে ব্যতীব্যস্ত হয়ে গেলে অর্জুন মনা করছেন রথর জাম প্রদান কলে রথর পাইহা ধরিকি দৌড়লে যে প্রকার হস্তি হস্তিকে যুদ্ধ করা যে প্রকার হস্তি উপরে অ্যাটাক করে সিংহ যে প্রকার জন সিংহ সদৃশ আসছেন মতো মারা সে সব অস্ত্র ছাড়ি দিলি হাত যোড়ি প্রণাম কলি এই প্রকার তত্ত্ব ইয়ে পুরুষ হে অর্জুন বড়িয়া শ্লোক তো সময় অনায় সে সব কলি তো বহুত আজ্ঞা ভাগবত রস এপাই রস কুহাযাই যাও পৌঁছি যা তাপরে মহাপ্রাণ হয়েছি তাঁকর অন্ত্যেষ্টিকা উপরে ঠাকুরজী যাইছেন দ্বারকা যাইছেন দ্বারকার তাঁকু বড়িয়া স্বাগত করা হয়েছি রাস্তা রাস্তায় তাঁকু স্বাগত দিয়াযাই শেষে পৌঁছে দ্বারকার তাঁকর সত্যমা রুক্মিণী আদি বহু বন্ধাবনা করে নিয়েছেন বহু কথোপকথন সেটি চলছে এপটে কণ হয়েছি বিশেষ করে যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে পঠাইছেন বহু দিন হয়ে গেল তুমি যাও দর্শন করে আসিও হস্তিনাপুরু দ্বারকা যাও তুমি ঠাকুরজীর খবর কিছু নিয়ে আসিও সাত মাস বিতি গেলানি অর্জুন বি আসি না ধীরে ধীরে অর্জুন বি আসলে দেখলে তাঁর শরীর পুরা কলা কিটকিটি হয়েছি কেনা ঠাকুরজী অন্তর্ধান সে সময় হয়ে যাইছেন বহু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছেন সে ঠাকুরজী অর্জুন কহিলেন ঠাকুরজী সোদাম উপগত হয়েছেন তার ভিতরে পরীক্ষিত জন্ম হয়ে যাইছেন পরীক্ষিত মাঝিকে পুতরা গর্ভর যে ঠাকুর যাকে রক্ষা করলে যেত জন্ম হয়েছেন সারা পৃথিবীর সমস্ত মহান বিভূত মানে আশীর্বাদ করছেন পরীক্ষিত মহারাজ জন রাম ভাইয়া তাঁর রাজ্য প্রজা শাসন যম ভাইয়া কঠোর শাসন সে করলে পৃথিবী ভাইয়া সর্বং সাহায্য সমস্ত আশীর্বাদের পরীক্ষিত মা বড়ুচার বড় বি হয়েছেন যেতলে সে শুণলে ঠাকুরজী সোধাম উপগত হয়েছেন সেত সে পরীক্ষিত মহাজু রাজ্য শাসন দিয়ে নিজের পরিবার সহ সে স্বর্গারোহণ কলে ভগবধামকে চালগলে এপটে পরীক্ষিত মা পারিধি করা যাইছেন দিনে পারিধি সময় সে দেখলে যে পূর্বর ঘটনা কুহাযাই পারিধি সময় সে দেখিছেন গোটে গোমাতা গোটে বৃষভ সহ তাঁকর কথোপকথন চালছি বৃষভর গোটে মাত্র গোড় অছি গোমাতা পুরা জরাজীর্ণ শরীর তাঁকর শীর্ণ শরীর হাড় দেখা যাচ্ছি কিছু শরীরে নাই গোমাতাঙ্কর গোমাতা হচ্ছেন পৃথিবী মাতা বৃষ হচ্ছেন ধর্মস্বরূপ পরীক্ষিত মা তাঁকু পচারে তুমি কি এই প্রকার কষ্ট দিয়েছি মোরি শাসন ভিতরে তোমার এত কষ্ট কি দিয়েছি তুমি কষ্ট দিয়েছি কু সেতলে বৃষভ দেবতা কোচান মোর দুঃখ পাই মু কাহ দোষ দেবি মহান কেতে কোচান নিজের কিছু দোষ পাই কেতে কর্মকে নিন্দা করছেন কেতে স্বভাবকে নিন্দা করছেন কেতে কালকে নিন্দা করছেন কেতে পরমাত্মাকে নিন্দা করছেন কেতে প্রারব্ধকে নিন্দা করছেন মু কাহ দোষ দেবি মহারাজ মো যে দণ্ড ভোগ করুছি মো দণ্ডর ভাগিদার কি
ମୁଁ ବୁଝିପାରୁନି ମୋ ମୋ ଦଣ୍ଡ ପାଇଁ କିଏ ଭାଗି, ମୁଁ ନିଜେ ଭାଗିଦାର ନା ମୋ କର୍ମ ନା ମୋ ସମୟ ନା ମୋ କାଳ ମୋର ନା ପ୍ରାରବ୍ଧ ନା ଭଗବାନ ନା କିଏ ଅନ୍ୟ ଲୋକ। ପରୀକ୍ଷିତ ମହାରାଜ କହିଲେ ତୁମେ ବାସ୍ତବରେ ଧର୍ମାତ୍ମା, ଏହି ପ୍ରକାର ବ୍ୟାଖ୍ୟା କି ଧର୍ମ ପୁରୁଷ ତୁମେ। ତାପରେ ଦେଖାଲ ଅନେକ ଦୂରରେ କଳି ଅଛି, କଳି ଯିଏକି ରାଜ ପୋଷାକରେ ଶୋଭିତ କିନ୍ତୁ କର୍ମ କରୁଛି ଚଣ୍ଡାଳ ଭଳିଆ, ରାଜା ଭଳିଆ ବେଶ, କର୍ମ ହେଉଛି ଚଣ୍ଡାଳ, ପଦାଘାତ କରୁଥିଲା ଗୋମାତାକୁ। ଇଏ ଲଲକାରଲେ କହିଲେ ତୁ ଦୂର ହୋଇଯା ଚଣ୍ଡାଳ, ତାକୁ ମାରିଦେବା ପାଇଁ ଅସ୍ତ୍ର ଉଠେଇଲେ, ଇଏ ମାରିଦେବା ପାଇଁ ଅସ୍ତ୍ର ଉଠେଇଛନ୍ତି, ତାକୁ କହିଲେ ତୁ ଦୂର ହୋଇଯା। ସେ କହିଲେ ମୁଁ କୁଆଡ଼େ ଯିବି ମହାରାଜ, ମୋର ସମୟ ଏଇଟା କଳି, ମୋତେ ଭୋଗ କରିବାକୁ ପଡ଼ିବ, ତା ତୁ ମୋ ରାଜ୍ୟରୁ ପଳା। ସେ କିଶମରେ ବୁଲି ବୁଲି ଫେରିକି ଆସିଲା, କହିଲା ମହାରାଜ ଯୋଡ଼ି ଗଲେ ଆପଣ ଛିଡ଼ା ହେଇଛନ୍ତି ଧନୁ ଧରିକିରି, ସାରା ବ୍ରହ୍ମାଣ୍ଡ ବୁଲି ଆପଣ ପୁରା ଧନୁ ଧର ଧରିକି ଛିଡ଼ା ହେଇଛନ୍ତି, ତେଣୁ ମୋତେ ସ୍ଥାନ ଦିଅନ୍ତୁ। ମୋର ଆକାଶବାଣୀ ହେଲା, ଏ ରାଜନ ଆପଣ ଗୋଟେ ବଢ଼ିଆ ଗୁଣ ଅଛି, ତୁମେ ଆକୁ ବଦ୍ଧ କରନି। ଆକାଶବାଣୀ ହେଇଛନ୍ତି, ଏ ପରୀକ୍ଷିତ ଏଇ ଯେ କଳି ପାଖରେ ଗୋଟେ ଭଲ ଗୁଣ ଅଛି, ତୁମେ ଆକୁ ବଦ୍ଧ କରନି, କାହିଁକି ନା ଏଇ କଳି ଯୁଗରେ ଯେଉଁମାନେ ହରିନାମ କୀର୍ତ୍ତନ କରିବେ ସେମାନେ ଭଗ ସାକ୍ଷାତକାର ପାଇବେ, ଯେଉଁ ଗୁଣ କି ସତ୍ୟ ଯୁଗରେ ନାହିଁ, ତୃତୀୟରେ ନାହିଁ, ଦ୍ୱାପରରେ ନାହିଁ, ସେଇ ଗୁଣ କଳି ପାଖରେ ଅଛି। ଯଦିଓ କଳି କରାଳ କଳିର ଲକ୍ଷଣ ତା ପାଖରେ ରହିଛି, କିନ୍ତୁ କୀର୍ତ୍ତନ ଦେବ ଦେବ ସେ ମୁକ୍ତ ସଂଘ ପରମ୍ପରା, ତେଣୁ କଳିରେ ଖାଲି କୀର୍ତ୍ତନ କଲେ ଜଣେ ଭଗଧାମ ଭୋଗ ସାକ୍ଷାତକାର ପାଇପାରିବ। ତେଣୁ କଳ ନିଧନ ରାଜନ ଅସ୍ତି ଏକ ମହାନ ଗୁଣ, ହେ ରାଜନ ଆ ପାଖରେ ଗୋଟେ ବଢ଼ିଆ ଗୁଣ ଅଛି, ତୁମେ ଆକୁ ବଦ୍ଧ କର ନାହିଁ। ଇଏ ତ ପରୀକ୍ଷିତ ସାରଗ୍ରାହୀ ଥିଲେ, ବୁଝିପାରିଲେ ଯେତେ ଖରାପ ଥାଉ ନା କାହିଁକି ଭଲ ଗୁଣ ଗୋଟେ ଅଛି ନା। ଏ ହେଲା ଉତ୍ତମ ଲୋକଙ୍କର ଚରିତ୍ର ଆଜ୍ଞା, ଉତ୍ତମ ଲୋକର ଚରିତ୍ର ହେଉଛି କାହାକୁ ସେମାନେ ଖରାପ ଦେଖନ୍ତିନି, ବରଂ ଖରାପ ଭିତରେ କିଛି ଭଲ ଗୁଣଟା ଖୋଜିକି ବାହାର କରନ୍ତି। ଏଇ ହେଉଛି ଚତୁରତା। ଯଦି ପରିବାର, ସଂସ୍ଥା, ଅନୁଷ୍ଠାନ, ସମାଜ, ସଭ୍ୟତା, ସଂସ୍କୃତି ଏସବୁ ଯଦି ସୁଚାରୁରୂପେ ସମ୍ପାଦନ ପରିଚାଳନା କରିବାକୁ ଥିଲେ ଏହି ପ୍ରକାର ଗୁଣର ଆବଶ୍ୟକତା। ସମସ୍ତଙ୍କ ଭିତରେ ନିହାତି କିଛି ନା କିଛି ଭଲ ଗୁଣ ଅଛି, ସେ ଭଲ ଗୁଣଟା ବହୁମାନନ କରିବା ଦରକାର। ଧୀରେ ଧୀରେ ଦେଖିବ ତା'ର ଖରାପ ଗୁଣ ଦୂର ହୋଇଯିବ, ସମୟ ସାପେକ୍ଷ ସେ ଅବଶ୍ୟ। କିନ୍ତୁ ଆମେ ତ ସଂସାରେ ଯିବ, ଆମର ଦୃଷ୍ଟିଭଙ୍ଗୀ କେବଳ ଦୋଷ ଦୃଷ୍ଟି, ଭଲଟା ଦେଖିପାରୁନେ, ଏଇ ହେଉଛି ଅଭାବ। ଏଥିପାଇଁ ସେ ସାରଗ୍ରାହୀ ସାର ଗ୍ରହଣ କଲେ, ସେ କହିଲେ ଠିକ୍ ଅଛି ତୁ ରହିବୁ, ଯେ କ'ଣ କରାଯିବ ନା ମୋତେ କିଛି ସ୍ଥାନ ଦିଅନ୍ତୁ। କ'ଣ ସ୍ଥାନ? ଅଭ୍ୟର୍ଥିତା ଦଦା ପଞ୍ଚେ କଲେ ଦଦେ କଳିରେ, ତାକୁ କଳିରେ ସ୍ଥାନ ଦେଲେ। କ'ଣ? ଦ୍ୱିତଂ ପାନଂ ତ୍ରିଅଂଶନା ୟତ୍ର ଅଧର୍ମ ଚତୁର୍ଭିଧା, ତିନି ଚାରି ପ୍ରକାର ସ୍ଥାନ ଦେଲେ। କହିଲେ ଚାରିଟା ସ୍ଥାନରେ ତୁମେ ରହିବ, ଦ୍ୱିତଂ ଜୁଆ ଖେଳ ଯୋଡ଼ି ଗ୍ୟାମ୍ବଲିଂ, ଯେଉଁଠି ଜୁଆ ଖେଳ ହେଉଛି ସେଠି କଳି ରହୁଛି, ଯେଉଁଠି କ୍ରିକେଟ୍ ହେଉ କି ଯାହା ହର୍ସ ରେସ୍ ହେଉ ସଟା ହେଉ ପଟା ହେଉ ଯାହା ବି ହେଉ, ଜୁଆ ଖେଳ ପରେ କଳି ଅଛି ଝଗଡ଼ା ସେଠି। ଦ୍ୱିତଂ ପାନ ପାନ ପୁରା ପାନ, ଯେତେ ସବୁ ଆଲକୋହଲ ଇଣ୍ଟକ୍ସିକେସନ ସବୁ ଅଛି ଯେଉଁ ଯାହା କିଛି, ମାନେ ଗୁଡ଼ାକୁଠୁ ଧରିକିରି ପୁଡ଼ିଆଠୁ ଧରିକି ଆରମ୍ଭ କରି ଚା'ଠୁ ଧରିକି ପୁରା ଡ୍ରଗ୍ସ ପର୍ଯ୍ୟନ୍ତ, ହିରୋଇନ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ, ଚରସ ପର୍ଯ୍ୟନ୍ତ। ତ୍ରିଅଂଶନା ତାପରେ ଅବୈଧ ଯୌନ ସଂଘ କୁହାଗଲା, ଇଲିସିଟି ସେକ୍ସ ଯାହାକୁ କୁହାଯାଏ, ଅବୈଧ ଯୌନ ସଂଘ। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ ପ୍ରକୃତି ପୁରୁଷର ମିଳନର ବ୍ୟବସ୍ଥା ରଖାଯାଇଛି, କିନ୍ତୁ ଅବୈଧ ଭାବରେ ଲୋଲୁପ ଦୃଷ୍ଟି ନିକ୍ଷେପ କରିବା ସେଇ ଅନ୍ୟମାନଙ୍କ ପ୍ରତି, ମା ଭଉଣୀ ପ୍ରତି, ସେଇ କଳିର ସ୍ଥାନ। ତାପରେ ହିଂସା, ଏଇ ଯେ ନନଭେଜ ଯେଉଁ କୁହାଗଲା, ନନଭେଜ ବିଶେଷ କରି, ସମୟ ହୋଇଗଲାଣି ବର୍ତ୍ତମାନ ଆ ଉପରେ ବର୍ଣ୍ଣନା କରିବାନି, କିନ୍ତୁ ଏ ଯେଉଁ ପାନ ଉପରେ ଗୋଟେ ଚୁଟକୁଲି କଥା କହିଦେବା, ବନ୍ଦ କରିଦେବା। ଏ ଯେଉଁ ମଦ ବର୍ତ୍ତମାନ ସମସ୍ତେ ମଦ ଦା, ମଦର ଗୋଟେ ବଢ଼ିଆ ଇଫେକ୍ଟ ଅଛି ଜାଣିଛନ୍ତି ନା, ତା'ର ଗୋଟେ ଭଲ ଗୁଣ। ମଦ ମାନେ ମୂର୍ଖ ନୁହନ୍ତି ଆଜ୍ଞା, ପଣ୍ଡିତ ସେମାନେ, ସେମାନଙ୍କ ବୁଦ୍ଧି ଏତେ ପ୍ରତ୍ୟୁତ୍ତନମତି ବୁଝିପାରିବେନି ସେମାନେ, ବେଳେବେଳେ ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ଡିସିସନ୍ ନିଅନ୍ତି ସେମାନେ, ସତ କଥା। ଥରେ ଗୋଟେ ଗାଁରେ ନନା ପୂଜା କରୁଛନ୍ତି, ଗୋଟେ ମାତାଲ ଆସିଗଲା, ଗୋଟେ ମଦ ଟଳମଳ ହେଉଛି ପୁରା, କହିଲେ ଏ ନନା, ଇଏ ଦେଖିଲା ଏ ଭାଇ ଗ୍ରହ ପଳା ଆସିଲା, କ'ଣ କ'ଣ ଆଜ୍ଞା, ଠାକୁର ଖୋଲା ଅଛନ୍ତି, କହିଲେ ତୁ ବତା ସବସେ ବଡ଼ କୌନ ହେ, ସବୁଠୁ ବଡ଼ କିଏ କହ। ଇଏ କହିଲା କ'ଣ କହିବି ଆକୁ, ମୁଁ ଇଏ ତ କେତେ ପିଇ ଦେଇଛି ଛିଡ଼ା ହେଇପାରୁନି, ଆକୁ କହିବି କ'ଣ, ଯାହା ଓଲଟା ପଲଟା କହିଲେ ଗାଳି କରିବ। ଆରେ ସବସେ ବଡ଼ ଠାକୁରଜୀ ବଡ଼ା ହେ, ମଦନ ମୋହନ ବଡ଼ା ହେ, ଠାକୁରଜୀ ବଡ଼ା, ଠାକୁର ବଡ଼ା ହେ, ଆରେ ଠାକୁର ଠାକୁର ଯଦି ବଡ଼ ହେଉଛି ଧରତୀ ପରେ କେଉଁ ଖଡ଼ା, ଧରତୀ ପରେ କେଉଁ, ଧରତୀ ଉପରେ ଛିଡ଼ା ହେଇ କାହିଁକି ହେଇଛନ୍ତି, ଯଦି ସେ ବଡ଼ ଉଡ଼ିଲେନି ଆକାଶ ଉଡ଼ିନେ ଲାଗେ, ଧରତୀ ପରେ କେଉଁ ଖେଳେ, ଧରତୀ ପରେ ଧରତୀ ଉପରେ କେଉଁ ଖଡ଼ା।
ইয়ে কলে না ধরতি বড় মার ধরতি বড় ধরিত্রী যদি ধরিত্রী বড় মানে ভূমি যদি বড় হচ্ছে সে অনন্তর অনন্ত উপরে কে অনন্ত বাসিকি ধরছেন তো না বাসিকি উপরে কাইকি সে পড়ি অছি এই ধরতি মাতা প্রথমে বাসুকি ধরছেন অনন্ত নাগ তা উপরে যদি ধরতি বড় তাহলে সে অনন্তর মস্ত উপরে কাইকি রয়েছে সে কলে না অনন্ত নাগ বড়া অগর অনন্ত বড়া হয় তো শঙ্কর কি গলে মে কেউ পড়া যদি অনন্ত যদি বড় তাহলে সে শিবঙ্ক গালে গোলার কাই পড়ুছে ও না শঙ্করজী বড়া বিশ্বেশ্বর বড়া হ্যাঁ মূর্খ কোটিকার যদি শঙ্করজী বড়া হিমালয় কেউ পড়া শঙ্করজী হিমালয় কাইকি রয়েছে না হিমালয় বড়া হে গুড়বোগ অগর হিমালয় বড়া তো রাবণ কেউ উখাড়া যদি হিমালয় বড় তা রাবণ কাই উখাড়া আরে মাই বাপ মু কইপারিনি কে বড়া কো হ্যাঁ পয়েন্ট কম টু দ পয়েন্ট কে বড় জানছো দেখ পুরে বোতল উঠা করবি পুরে কি পুরে বোতল উঠা পি করবি যো দো টাঙ্গ পর খড়া হয় আই মিন মেরে জেসে দেখ মে বড়া হো হ্যাঁ ভাই তুই বড়া এই হচ্ছে আমার এই যো পরীক্ষিত মহারাজ কইলে যে সেটি গোটে স্থান দেলে এথিরে যো মানে ভক্ত এই প্রকার বিচার বেড়ে আসে কিন্তু সেখানে মূর্খ নদী বিদ্বান সেমানে নহেলে এতে শাস্ত্র জ্ঞান কড় আসিল তাপরে বর্ণনা কলে সবুজ অছি মাছর অছি ননভেজর অছি বিভিন্ন প্রকার তার গপ সব রয়েছে সময় সাপেক্ষ কাউকে সমালোচনা আমি করুনু ভগবান সমস্ত মঙ্গল করন্তু সদ্বুদ্ধি দিয়ন্তু মানা নাই সমস্তে ভগবানকর সন্তান সমস্ত ভিতরে কিছু ভালো গুণ রয়েছে সমস্তে কিছু না কিছু করছেন আমি সেইটা আমি দেখিবা তেণু সেমানকে কেবে হতাধার করিয়ানি আমাকে সেমানকে হীন চক্ষুরে ঘৃণা চক্ষুরে দেখিবানি কিন্তু তাঙ্ক ভিতরে থাকা ভালো গুণটাকে আমি পয়েন্ট আউট করিয়া আর তাকে বহু চেষ্টা করিয়া সেমানকে সুধারিবা প্রীতির সহিত স্নেহর সহিত বলে দেখি সমাজ পরিবার সুরক্ষিত রহ বঞ্চা কল্পতর সুপাশ পতিত বৈষ্ণব কথা তো অনেক রহলা কোণ করিয়া ও কীর্তন করিয়া তাপরে দ্বিপদ শুনে দিও কাই খন্ডিয়া কাই রক্ষিও পরীক্ষিত মাঝে ঘরক ফেরিছেন সে সময় সর্পদংশ তাকে সে ফেরিলা পারদি করিয়া সময় গোটে শ্রমিক ঋষি লে শ্রমিক ঋষি বেকরে ফুলমাল ভাগ মৃত স্বরূপ ঢালি দিয়েছেন তাঁর পুয় শৃঙ্গি ঋষি যে অভিশাপ দিয়ে কহিলা এই রাজা যাঙ্কর আশ্রয় রহা কথা তাঁর অপমানিত করছি তেমন সে সর্পর রাজা তক্ষক তাকে সাত দিন ভিতরে দর্শন করিব সেতবে পরীক্ষিত মহাজ বিজুড়ি দেখি বুলুলে ঘর ভিতরে রাজপ্রসাদে কোণ চণ্ডাল কোণ কর্ম কলি শ্রমিক ঋষি গোটে দূত পঠাইলে মহারাজ সাত দিন ভিতরে আপনার সর্পদর্শন করিব তক্ষক পরীক্ষিত মহাজ খুশি তা সোনার হার দিলে যা হো মু ভুল করছি তার প্রায়শ্চিত করার চাহিদি কিন্তু তুমি মতো রাস্তা দেখাই দেলে প্রায়শ্চিত হয়ে গেল সেই সময় সে সব রাজপরিবার সব ত্যাগ কলে বেশ ত্যাগ কলে অলঙ্কার ত্যাগ কলে নিজে কষা কোপনি পরিধান কলে গঙ্গা কূল যাই বসিগেলে উপবেশন কলে যেতলে পরীক্ষিত মা শশাগর ধরিত্রী সম্রাট পরীক্ষিত মা গঙ্গা কূলে বসছেন সেই সময় সাত দিন তাঁর পরমায় সেই সময় সারা সংসার যেতে সব আমার অমলাত্মা বিমলাত্মা যেতে সব দেবর্ষি রাজর্ষি মহর্ষি সমস্ত একত্রিত হলে সমস্ত সম্মুখে প্রশ্ন কলে গোটে প্রশ্ন কলে কণ কহলে কহলে মৃত্যু মোর সন্নিকট আসন্ন প্রসব মৃত্যুর সন্নিকট জীবর কর্তব্য কণ মৃত্যু যার মস্তক উপরে মৃত্যুর তলবার ধুলছে সে করব কণ কে কলে যোগ কর কে কলে যাজ্ঞ কর কে তীর্থব্রত কর পুণ্য কর এ কলে মহারাজ সাত দিন সময় কণ করবি যদ্রু চৈতরে ভগবান ব্যাসদেব ব্যাসঙ্ক পুত্র কে সুখদেব গোস্বামী পদার্পণ কলে সে পরিব্রাজ সে অলক্ষ লিঙ্গ নিজলাভ তুষ্ট প্রত্যষ্ঠ বলর বধূত বেশ কোলা তাঙ্ক দেহরে কোণী পৈতা নথিলা কোণী চিহ্ন নথিলা কোণী তিলক নথিলা কোণী সম্প্রদায়ভুক্ত নুহতি কিন্তু ভগবানকে চিন্তন বেশ প্রসন্ন মুদ্রা সে অছন্তি তাঙ্কু দর্শনকে সমস্ত প্রণাম কলে তাঙ্কু দণ্ড তেলে পরীক্ষিত মা তাঙ্কু প্রণাম কলে কলে আপনক সদস্য মহাত্মাকু দর্শন কলে গৃহীর গুরু পবিত্র হয়ে যায় আপনক পাদ স্পর্শ করে চরণ স্পর্শ করে প্রক্ষালন করে আসন দেব তাহলে কণ নহ মহারাজ মোটা কৃতার্থ তেমন আপনার কুহত অত পৃথ্বামী সংসিদ্ধি যোগিনা পরম গুরু ইয়ে কার্য পুরুষ সে হ্রিয় মানুষ সর্বদা প্রশ্ন কলে হে যোগী মানক পরম গুরু সুখদেব গোস্বামী মু আপনার গোটে প্রশ্ন উপস্থাপন করছি মোট মৃত্যু সাত দিন আমি মরিয়া সাত দিন ভিতরে রবিবার তো শনিবার ভিতরে কেবে গোটে বারে মরিবা না আমি তেমন সাত দিন ভিতরে আমার মৃত্যু অছি কলে মোট সপ্ত দিবস মোট পরমায় অছি তেমন পুরুষ সে এত কার্য যে যার মৃত্যু সন্নিকট সে পুরুষের কোণ কর্ম করিয়া দরকার আপনার কুহতু এই প্রশ্ন সে কলে প্রশ্নর উত্তর আসন্তকালে শুনিয়া পাঁচ ছাগল তরুণ সুখ আসন্তি সুপতি গোল সুখদেব গোস্বামী মহারাজ কি।